কন্টিনিউড পৃষ্ঠা 75, হেডিং 5, কোট পথিক তুমি পথ হারাইয়াছ। বঙ্কিমচন্দ্র। শান্তনুকে এ পর্যন্ত আমরা দুবার দেখেছি, দুবারই অস্থির প্রেমিক ভুল, দুবারই অস্থির প্রেমিক হিসাবে। শুধু প্রেমিকের ভূমিকায় কোনো পুরুষকে পুরোপুরি চেনা যায় না। এবার ভিন্ন পরিপ্রেক্ষিতে তাকে দেখা যাক। শান্তনু থাকে লোয়ার সার্কুলার রোডের কাছে একটা ছোট ফ্ল্যাটে। বাড়িটা খুব বড়, তবে শান্তনু ফ্ল্যাটটা ছোট। একটা বড় ফ্ল্যাট দুভাগ করে শান্তনু একটা অংশ পেয়েছে। বাড়িটাতে বিভিন্ন জাতের সম্মেলন, অ্যাংলো ইন্ডিয়ান, মুসলমান, পাঞ্জাবি, পারসি, বাঙালি পরিবার মাত্র দুটি। এসব বাড়িতে সবাই নির্লিপ্ত, অন্যদের ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায় না। এই ফ্ল্যাটে শান্তনু সম্পূর্ণ একা। একাকিত্ব ভোগ করার জন্যই শান্তনু এখানে এসেছিল। একটি হিন্দুস্তানি ছেলে সকালবেলা তার ঘর ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে খাবার জল তুলে দিয়ে যায়। কোনো কোনো দিন সকালে শান্তনু খুব আলস্য বোধ করলে সে চা জলখাবারও এনে দেয়, নইলে শান্তনু নিজেই নিজের জন্য ছোটোখাটো খাবার তৈরি করে নেয় অথবা হোটেলে খায়। তার ঘরে একটা হটপ্লেট আছে, চায়ের জল বা খাবার গরম করার কোনো অসুবিধেই নেই। কোনো কোনো দিন সে ভাত ডাল মাংস রান্নারও চেষ্টা করেছে শখ করে, ফল খুব ভালো হয়নি অবশ্য, তবে খিচুড়িটা তার হাতে মন্দ আসে না। 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা শান্তনু এই ঘরেই কাটায়। পৃষ্ঠা 76। হঠাৎ দেখলে মনে হতে পারে এ সংসারে শান্তনু একা, তার আত্মীয় স্বজন কেউ নেই। তা সত্যি নয়। শান্তনুর 3 দাদা, 2 দিদি ও 1 ছোট বোন ভারতবর্ষের নানা জায়গায় ছড়িয়ে আছেন। তাঁরা সবাই বিবাহিত। তাদের মধ্যে 2 দাদা ও 1 দিদি কলকাতা শহরেই থাকেন, আলাদা আলাদা বাড়িতে। শান্তনুর বাবার নাম আমরা উল্লেখ করব না, অনেকে হয়তো চিনতে পারবেন। দেশ বিভাগের আগে থেকেই শান্তনুর বাবা বাংলাদেশের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সব সমেত 7 বছর জেল খেটেছেন। তার বিনিময়ে 2 বার মন্ত্রী হয়েছেন। 1 বার সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ায় পদত্যাগ করে কিছু লোকের হাততালি এবং দিন তিনেকের জন্য জনগণের হৃদয় আলোড়িত করেছিলেন। পরে 1 তদন্ত কমিশনের সদস্য হিসেবে সরকারের অনুকূলে মত প্রকাশ করায় জনগণের ধিক্কার ও সান্ত্বনা হিসেবে 3rd জার্মানিতে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের সহনেতা হয়ে যান। পরের সাধারণ নির্বাচনে হেরে গিয়েও ভগ্ন মনোরত হলেন না। অ্যাসেম্বলিতে বক্তৃতা করা ও শোনা তখন তার নেশা হয়ে গেছে। অ্যাসেম্বলির বাইরে থেকে সাধারণ জীবনযাপন করা তার পক্ষে অসম্ভব। বিপুল উদ্যমে দল বদলে আবার একটি বাই ইলেকশনে দাঁড়ালেন, জিতলেনও, কিন্তু তার সুফল ভোগ করতে পারলেন না। শপথ গ্রহণের আগের রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হরলিক্সের গ্লাসে চুমুক দিতে গিয়ে বিষম খেলেন, দমাটকে মারা গেলেন ভোর হবার আগেই। বাবার যখন খুব রবরবা ছিল, সেই আমলে শান্তনুর 2 দাদা বেশ উঁচু গোছের চাকরি জোগাড় করে নেয়। বলাই বাহুল্য, বাবার সুপারিশে নয়, নিজেদের কৃতিত্বেই। এই দাদারা মাঝে মাঝে রাজনীতির মধ্যেও খেলাধুলো করেন। আর 1 দাদা পুরোপুরি রাজনীতিতেই মেতে আছেন। শান্তনুর জামাইবাবুরাও চাকরি, ব্যবসা ও রাজনীতির ত্রিফলার জল পান করেন সকাল সন্ধ্যা। শান্তনুই একমাত্র এ ব্যাপারে কখনো মাথা ঘামায়নি। ওই পরিবারের ছেলে হয়েও শান্তনু কেন রাজনীতিতে জড়িয়ে পড়েনি তার বন্ধুবান্ধবরা একথা জিজ্ঞেস করলে শান্তনু হাসতে হাসতে একটা গল্প বলে। গল্পটার সত্যি মিথ্যের দায় শান্তনুর একার। শান্তনু বন্ধুদের বলে, তোরা কৃষ্ণা হাতি সিংয়ের নাম শুনেছিস? একটা চমৎকার বই আছে ওর লেখা। সে যাই হোক, কৃষ্ণা হাতি সিং হচ্ছেন পণ্ডিত মতিলাল নেহরুর মেয়ে বিজয়লক্ষ্মী ও জওহরলাল নেহরুর আপন বোন ইন্দিরা গান্ধীর পিসি। এই কৃষ্ণা হাতি সিংকে একবার একজন কেউ জিজ্ঞাসা করেছিলেন, আপনি এমন পরিবারের মেয়ে হয়েও সক্রিয় রাজনীতিতে রইলেন না কেন, একবারও ইলেকশনে দাঁড়ালেন না? এর উত্তরে কৃষ্ণা হাতি সিং নাকি বলেছিলেন, বদ্ধ পাগলের পরিবারেও তো 2-1 জন সুস্থ লোক থাকে। বাবা যখন মারা যান তখন শান্তনুর বয়স 17। তার মা এত ছেলেবেলায় মারা গেছেন যে শান্তনুর সে কথা ভালো মনেই নেই। তার ছোট বোন গায়ত্রীর জন্মের 1 মাস বাদেই মারা যান, তখন শান্তনুর বয়স 4.5। বাবা মারা যাওয়ার পর 2 বছর শান্তনু দাদাদের সঙ্গে ছিল। তারপর তার মেজদা যখন অফিস থেকে নিউ আলিপুরে চমৎকার ফ্ল্যাট দিচ্ছে, শুধু শুধু ফেলে রেখে লাভ কী এই বলে সপরিবারে বাড়ি ছেড়ে চলে গেলেন, তখন থেকেই ভাঙন ধরল। 1 বছরের মধ্যে তাদের পৈতৃক বাড়িটা বিক্রি করে দেওয়া হলো। 7 ভাই বোনের মধ্যে ভাগ হয়েও শান্তনুও ভুল।
সাত ভাই বোনের মধ্যে ভাগ হয়ে শান্তনুও সেই টাকার একটা অংশ পেয়েছে। বাবার অন্যান্য সম্পত্তির বাঁটোয়ারা নিয়ে দাদাদের মধ্যে হাসি মুখে গোপন কলহ এখনও চলে, শান্তনু তার খোঁজ রাখে না। বাড়ি বিক্রি হয়ে যাওয়ার সময় তার সব দাদা ও দিদিরাই শান্তনুকে তাদের সঙ্গে থাকার জন্য বলেছিলেন, কিন্তু শান্তনুর এমএ পরীক্ষার ফাইনাল বছর, তাই সে পড়াশুনোর সুবিধার অজুহাতে হোস্টেলে চলে যায়। পাশ করার পর শান্তনু মাস ছয়েক এবাড়ি ওবাড়ি কাটিয়ে কিছুদিন দেশভ্রমণ করে চাকরি পেয়ে যাওয়ার পর সে নিজে আলাদা ফ্ল্যাট নিল। বাবা বেঁচে থাকবার সময় তাদের বাড়ি ভিড়ে ভর্তি থাকত, রাত দিন বহু লোকের আনাগোনা, দুবেলা 20-22 জন লোকের খাবার তৈরি হতো, বাবার সঙ্গে দেখা হতো কদাচিৎ। দাদারা নিজেদের নিয়ে ব্যস্ত, দিদিরা পিকনিক জলসা মামাবাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে সবাই আলাদা আলাদা। তার ছোট বোন তো দিল্লিতেই থেকেছে বেশিরভাগ সময়। পৃষ্ঠা 77। আজকাল রাজনীতির সঙ্গে সমাজসেবার কোনো সম্পর্ক নেই বলে সপরিবারে কোনো কিছুতে যোগ দেওয়ার প্রশ্ন নেই। এখন নেতারা বক্তৃতা দেন, পার্টি সংগঠন করেন, তাদের ছেলেমেয়েরা পড়াশুনো করে ভালো ভালো স্কুল কলেজে, অধিকাংশই মিশনারি, তাদের বউদের কথা শোনাই যায় না। গান্ধী চিত্তরঞ্জনের যুগ আর নেই যে তাদের সঙ্গে আইন অমান্য করে বউ ছেলেমেয়েরাও জেলে যাবে কিংবা একসঙ্গে বস্তি উন্নয়ন করবে। শান্তনুর বাবাও তার ভালো পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের পারিবারিক জীবন বলতে যা বোঝায়, শান্তনু কখনও সেটা ঠিক পায়নি। ফলে আলাদা হয়ে থাকায় তার খারাপ লাগেনি, অন্যরাও কিছু অস্বাভাবিক মনে করেনি। বেশ কয়েক বছর আলাদা থাকবার ফলে শান্তনুর বাবার সহকর্মী বা পরিচিত ব্যক্তিরা এখন তাকে ভুলে যেতে সমর্থ হয়েছে। এখন আর যে কোনো জায়গায় হঠাৎ শুনতে হয় না, আরে তুমি অমুকের ছেলে না। ছেলেবেলায় তাদের বাড়িতে এসে যে সব তখন অখ্যাত কিন্তু এখন বিখ্যাত বা কুখ্যাত ব্যক্তিরা শান্তনুর মাথায় হাত দিয়ে আদর করেন, এখন আর তাঁরা তাকে চিনতে পারেন না। এখন সে নিচক একজন শান্তনু সরকার। এখন তার চাকরি আর বাড়ির ঠিকানা, তার নিজের পরিচয়টুকুই পৃথিবীতে একমাত্র পরিচয়। শান্তনু ভোট দেয় না। শান্তনুর চরিত্রে একটা অস্থিরতা আছে। এ পর্যন্ত সে তিনটে চাকরি বদলেছে, পাশ করার কিছুদিন পরেই সে একটা কলেজে চাকরি পেয়ে যায়। কলেজে পড়ানোর ব্যাপারটা শান্তনুর ঠিক মনঃপূত নয়, কিন্তু চাকরিতে ছিল লিভ ভ্যাকেন্সির 6 মাসের জন্য, সুতরাং খানিকটা কৌতুকবশেই কো এডুকেশনাল কলেজে চাকরিটা নিয়ে নেয়। যে কোনো কারণেই হোক, কলেজ কর্তৃপক্ষের বেশ পছন্দ হয়ে গেল শান্তনুকে। 6 মাস পরেও তাকে ছাড়ানো হলো না, সেখানেই রয়ে গেল। 4 বছর বাদে হঠাৎ সে চাকরিটা ছেড়ে দিল নিজেই। বন্ধুবান্ধবেরা জিজ্ঞেস করলে শান্তনু উত্তর দিয়েছিল একঘেয়ে হয়ে গিয়েছিল, প্রত্যেক বছর একই জিনিস পড়ানো। আসল কারণ অবশ্য দু একজন অনুমান করেছিল, সেই বছরই শান্তনু তার ক্লাসের ছাত্রী জয়শ্রীর প্রেমে পড়ে এবং জয়শ্রী কলেজ ছাড়ার সঙ্গে সঙ্গেই শান্তনুও চাকরি ছেড়ে দেয়। তারপর মাস ছয়েকের জন্য সে রেডিওতে একটা কাজ পেয়েছিল। তখন বন্ধুবান্ধবরা তাকে দেখলেই জিজ্ঞেস করতো, কিরে শান্তনু, আজ আবহাওয়ার খবর কী? যদিও শান্তনু রেডিওতে ঘোষকের চাকরি নেয়নি, তার গলা একবারও শোনা যায়নি বেতারে, কিন্তু বন্ধুবান্ধবরা ঠাট্টা করত বেতার তরঙ্গের সাহায্যে সাংকেতিক ভাষায় জয়শ্রীকে খবর পাঠাবার জন্যই শান্তনু ওই চাকরিটা নেয়। রেডিওর চাকরিটা আবার সে হঠাৎ কেন ছেড়ে দিল তা ঠিক জানা যায় না। বন্ধুরা অবশ্য বলে, মাসের পর মাস এরকম ঝড় বৃষ্টি চলছে, আবহাওয়া এত খারাপ বলেই শান্তনুর ওই চাকরিতে মন বসলো না। এরপর কয়েক মাস সে বেকার ছিল, তাতে অবশ্য তাকে অর্থকষ্টে পড়তে হয়নি তেমন, বরং প্রণয়ের অনুপান হিসাবে যখন তখন একলা ঘরের বিছানায় শুয়ে শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে আকাশ পাতাল চিন্তা ও দীর্ঘশ্বাস ফেলার একটা সুযোগ পেয়েছিল। তবে এই অবস্থা বেশি দিন থাকেনি। এক বন্ধুর যোগাযোগেই সে একটা বিদেশি জাহাজ কোম্পানির স্থানীয় অফিসে সহকারী ম্যানেজারের চাকরি পেয়েছে। চাকরিটার মাইনে ভালো, তার আগেকার চাকরিগুলোর চেয়ে অনেক বেশি, কিন্তু এ কাজটা নেবার জন্য তার অতিরিক্ত আগ্রহের কারণ, তার ধারণা কোম্পানি হয়তো তাকে বছরে একবার বিদেশে ঘুরে আসার জন্য জাহাজি পাস দেবে। (ভুল ধারণা) এই ডামাডোলের বাজারে শান্তনুর হুটহাট করে চাকরি ছেড়ে দেওয়া ও আবার পেয়ে যাওয়ার ব্যাপারটা একটু আশ্চর্য মনে হতে পারে, কিন্তু শান্তনুর কয়েকটি যোগ্যতা আছে। মিশনারি স্কুলে পড়ার ফলে সে অনর্গল কাজ চালানো ইংরেজি বলতে পারে, ইকোনমিক্সে তার মোটামুটি একটা ভালো ডিগ্রি আছে এবং তার চেহারাটা ভালো। চাকরির বাজারে এই তিনটি জিনিসের দাম এখনও কমেনি,
তাছাড়া সে পারিবারিক কোনো সুযোগ সুবিধে না নিলেও বরাবরই সে ভালো স্কুল কলেজে পড়েছে। তার সহপাঠী বন্ধুবান্ধবদের অনেক যোগাযোগ, তারা শান্তনুকে ছাড়েনি। শান্তনুর চেহারা ভালো, কিন্তু জয়শ্রী তাকে যত সুন্দর বলে মনে করে ততটা রূপবান সে নয়। পুরুষ মানুষের রূপ বলতে ঠিক কী বোঝায় তা আমার পক্ষে বলা সম্ভবও নয়। পৃষ্ঠা 78। ফর্সা রঙের ওপর মেয়েদের একটা দুর্বলতা আছে। শান্তনুও বেশ ফর্সা, লম্বা চওড়া ঝরঝরে শরীর, তবে তার নাকটা একটু চাপা, ভুরু দুটো বেশ গভীর, কিন্তু চোখের মণি দুটো পুরোপুরি কালো নয়, একটু খয়েরি ভাব আছে। হঠাৎ দেখলে একটু চীনে বা জাপানি ভাব আসে। যখন সে প্রাণ খুলে হাসে তখন মনে হয় একটা শিশু যেন দৈব বলে আচমকা 27 বছর বয়স্ক চেহারা পেয়ে গেছে। আগেই বলেছি শান্তনুর চরিত্রে একটা অস্থিরতা আছে। যে কোনো সময় সে একা থাকলেই অনুভব করে তাকে একটা কিছু করতে হবে। যেভাবে সে জীবন কাটাচ্ছে এটা ঠিক হচ্ছে না, কিন্তু এর বদলে কী সেটা সে খুঁজে পায়নি। অনেক মানুষই সারা জীবন সেটা খুঁজে পায় না, অনেকে মধ্যপথেই অনুসন্ধান ছেড়ে দেয়। শান্তনু এখনও দেয়নি, তার কোনো সাংসারিক বন্ধন নেই, হা অন্য বলে ছোটাছুটি করার মতন অবস্থাও ঠিক তার নয়। ভদ্রকোচের চাকরি ও পরিচ্ছন্ন বাসভবন তার জন্য অপেক্ষা করে আছে। এই অবস্থায় মানুষ সেই বাসভবনকে আসবাব দিয়ে সাজায়, দেওয়ালে ছবি টাঙায়, দরজার সামনে ওয়েলকাম লেখা পাপোশ পাতে, কিন্তু শান্তনুর এতে তৃপ্তি নেই, সে অন্য কিছু চায়। শান্তনুর অন্যান্য গুণের জন্য নয়, তার চরিত্রের এই দিকটির জন্যই তাকে আমরা এই কাহিনীর নায়ক হিসেবে বেছে নিয়েছি। মাঝখানে কিছুদিন সে ভেবেছিল এখানকার ব্যাংকের টাকাকড়ি সব তুলে নিয়ে বিলেতে চলে গিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়বে। চিঠিপত্র লেখালেখি করেছিল, হঠাৎ তার উৎসাহ চলে গেল। সে অধ্যাপনা করতে চায় না, অর্থনীতি নিয়ে গবেষণা করেই বা কী করবে। আবার ছাত্র হওয়ার ইচ্ছেও তার নেই। জাহাজে চাকরি নিয়ে জাহাজে চড়ে 7 সমুদ্রের বুকে ঘুরে বেড়াবে, এরকম একটা ছেলে মানুষই পরিকল্পনাও একবার তাকে পেয়ে বসেছিল। এখন শান্তনুর সমস্ত অস্থিরতা জয়শ্রী সম্পর্কে। জয়শ্রীকে না পেলে সে আর অন্য কিছু ভাবতে পারবে না। এটা এখন তার এমন দুর্দান্ত নেশা যার কোনো ব্যাখ্যা নেই। এখন একটা কথা বলে নেওয়া দরকার, শান্তনু যে জয়শ্রীর সঙ্গে পরিচিত হওয়ার পরই প্রথম নারীর সংস্পর্শে এলো তা নয়। তাদের বাড়িতে একসময় বহু নারী পুরুষের আনাগোনা ছিল। কোনো কনফারেন্স উপলক্ষে তাদের বাড়িতে প্রায়ই 15-20 জন নারী পুরুষ রাত্রে ঘুমতো। এমন কখনো কখনো হয়েছে বাড়িতে অতিরিক্ত ভিড়ের জন্য এক ঘরে 8-10 জন শুয়েছে মেঝেতে ঢালাও বিছানা পেতে। ছেলেবেলায় তার ঘুমন্ত হাত ছুঁয়ে দিয়েছে পার্শ্ববর্তী নারীকে। এইসব পরিবেশে যে দু একটা ধরাবাঁধা অসভ্যতা হয় শান্তনুর সেরকম অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু। অনেক সময় তাদের বাড়িতে প্রাইভেসি থাকতো না। কৈশোর ও প্রথম যৌবনে মেয়েদের শরীর সম্পর্কে জানার জন্য শান্তনুকে লুকিয়ে চুরিয়ে উঁকিঝুঁকি দিতে হয়নি। তার 18 বছর বয়সে তার থেকে অন্তত 10 বছরের বড় এক প্রখ্যাত সমাজসেবিকার ছোট বোন তাকে মাকড়সার জালে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। সেই কাহিনীর রগরগে বর্ণনা দেবার ইচ্ছে আমার নেই। মোট কথা, শান্তনু তার সুকৃতির ফলে বেরিয়ে আসতে পেরেছিল সেই জাল ছিঁড়ে। এই সব ঘটনা ছাড়াও শান্তনু তার কলেজের বন্ধুবান্ধবদের বাড়িতে যখন গেছে মিশেছে, তাদের বোন আত্মীয়দের সঙ্গে একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছে, পিকনিকে গিয়ে হেসেছে, অর্থাৎ কোনো মেয়ে এসে ভালোবাসার কথা জানালেই মাথা ঘুরে যাবার মতন অবস্থা তার নয়। ভালো চাকরি পেয়ে ঘর গুছিয়ে এবার বেশ একটি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করতে হবে, এরকম চিন্তাও সে কখনো করেনি। তবু জয়শ্রী তার মাথা ঘুরিয়ে দিল। কখন যে কার মাথা ঘোরে সেইটাই তো রহস্য। প্রথম আকর্ষণ দেখা গিয়েছিল জয়শ্রীর দিক থেকেই। মেয়েদের সঙ্গে অনেক পরিচয় সত্ত্বেও শান্তনু মেয়েদের সামনে সবসময়ই একটু লাজুক থাকে। কলেজে পড়াবার সময় সে তুখোর অধ্যাপক ছিল না, ক্লাসে মুখ নিচু করে পড়াতো। বিশেষত সামনের কয়েকটা বেঞ্চেই বসত মেয়েরা, সুতরাং চোখ তুললেও তাকে তাকাতে হতো ক্লাসের শেষ দিকে, যেখানে প্রায় তারই সমবয়সী ছাত্রদের জটলা। তবু অবিবাহিত সুদর্শন মাস্টারমশাইদের সম্পর্কে মেয়েদের একটা হিরো ওয়ারশিপের ভাব থাকে। স্মার্ট ছেলেদের চেয়েও লাজুক পুরুষই মেয়েদের মন কাড়ে বেশি। প্রত্যেক ইয়ারেই বেশ কয়েকটি মেয়ে প্রেমে পড়ে যেত শান্তনু। পৃষ্ঠা 79। অনেক মেয়ে তাকে বাড়িতে প্রাইভেট টিউটর রাখতে চেয়েছে, এতে বিচলিত হয়নি শান্তনু। বন্ধুবান্ধবদের কাছে হেসে হেসে সেই গল্প বলেছে, মেয়েদের চিঠি দেখিয়েছে। কোনো ছাত্রীরই সে প্রাইভেট টিউটর হয়নি, কাউকেই সে তার ফ্ল্যাটে পড়া বুঝে নেবার জন্য আসতে বলেনি। জয়শ্রীও ছিল তার ক্লাসের অন্য মেয়েদের মধ্যে একজন, ভালো করে কখনো তার দিকে চেয়ে দেখেনি শান্তনু।
দেখা হলো সিমলায়। শান্তনু সিমলায় তার বর্দির কাছে বেড়াতে গিয়েছিল। স্ক্যান্ডাল পয়েন্টে একদিন একা দাঁড়িয়ে আছে, লাল শাড়ি ও লাল সোয়েটার পরা একটি মেয়ে তার সামনে এসে হাত জোর করে বলল, স্যার আমায় চিনতে পারছেন? প্রথমটায় একটু বিরক্তই হয়েছিল শান্তনু। মনের ভাবটা ছিল এই রকম, এখানেও নিস্তার নেই, এখানেও ছাত্রছাত্রী। কিন্তু মুখে মোলায়েম হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ তুমি তো থার্ড ইয়ারের, কলেজ থেকে হাজার দেড়েক মাইল দূরে দেখা হবে বলেই হয়তো ছাত্রী তার অধ্যাপকের সামনে তেমন সম্ভ্রম দেখায় না। খানিকটা কৌতুক হাসেই জয়শ্রী জিজ্ঞেস করেছিল, ঠিক চিনতে পারছেন? বলুন তো আমার নাম কি? থার্ড ইয়ারের ক্লাস মাত্র 2-3 মাস ধরে নিচ্ছে শান্তনু, সব ছেলে মেয়েদের নাম এখনও মুখস্থ হয়নি, তবে এই মেয়েটিকে মনে পড়ছে। ডান দিকের সামনের বেঞ্চে বসে এ আর একটি মেয়ে, প্রায় ফিসফিস করে কথা বলে, মাথার ভিতর তন্ন তন্ন করে খুঁজে শান্তনু বলল, হ্যাঁ মনে আছে, তোমার নাম অনুরাধা। না হলো না, অনুরাধা তো আমার পাশে যে বসে। তাহলে তোমার নাম কি আপনি মনে রাখেননি তো? জয়শ্রীর সঙ্গে তার ছোট ভাই, সে ভারী ছটফটে আর দুরন্ত, এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে চায় না। বেশিক্ষণ কথা হলো না, জয়শ্রী বলল, স্যার আসুন না আমাদের বাড়িতে, কালীবাড়ির পাশেই। শান্তনু খানিকটা দায়সারাভাবে বলেছিল, আচ্ছা যাবো একদিন, আজই চলুন না, আজ নয়, আজ আমার একটা কাজ আছে। কি কাজ? অনেকক্ষণ ধরেই তো এখানে দাঁড়িয়ে আছেন দেখছি, কেউ আসবে বুঝি? ঘনিষ্ঠতা না থাকলে কেউ এরকম প্রশ্ন করে না। শান্তনু একটু অস্বস্তি বোধ করলো, ছাত্রীদের সামনাসামনি দাঁড়িয়ে কথা বললেই তার এরকম হয়, ছাত্রীরা তো আর মেয়ে নয়, তারা শুধু ছাত্রী, একটা অন্য শ্রেণী। একটু গম্ভীরভাবে বলল, হ্যাঁ একজন আসবার কথা আছে, আরেকদিন যাব। জয়শ্রী তার বাড়ির ঠিকানা দিল, শান্তনু বাড়ির নির্দেশ জেনে নিল, তারপর চলে গেল ভাইয়ের হাত ধরে। শান্তনু দাঁড়িয়ে রইল, তার আর কাজ কি, বিলীয়মান সন্ধ্যায় শুধু উপত্যকার দিকে তাকিয়ে থাকা, কারোর আসবার কথা নেই। পরদিন যাবে বলেছিল, কিন্তু ওটা কথার কথা, শান্তনু যায়নি জয়শ্রীদের বাড়িতে। তারপর দিন শান্তনু লোয়ার বাজারে ঘুরছে, হঠাৎ বড় বড় শিলের টুকরো সমেত বৃষ্টি নামলো। ছুটে একটা দোকানের মধ্যে আশ্রয় নিতেই দেখলো জয়শ্রী আর তাদের বাড়ির অনেকেই সেখানে। জয়শ্রী তার মা অলোকা দেবীকে টেনে এনে বলল, মা এই যে আমাদের মাস্টারমশাই যার কথা বলছিলাম, একদম কথা দিয়ে কথা রাখেন না। অলোকা দেবী মধুর ব্যবহার করেছিলেন শান্তনুর সঙ্গে, তিনিই জোর করে শান্তনুকে তাঁদের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। জয়শ্রীর বাবা ঋষিকেশও আলাপ করেছিলেন অনেকক্ষণ। ঋষিকেশই জয়শ্রীকে বলেছিলেন, পুজোর পর মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো, প্রণাম করেছিস? আমাদের সময় আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করার ব্যাপারে শান্তনুর বেশ আপত্তি, বাবার কথা শুনে জয়শ্রী প্রণাম করবেই। খানিকক্ষণ তাই নিয়ে বেশ হুড়োহুড়ি হলো। পরে অবশ্য ঋষিকেশ যখন শুনলেন যে শান্তনুর পদবী সরকার, তিনি বেশ একটা সংশয়ের মধ্যে পড়ে গেলেন। পৃষ্ঠা 80। শিক্ষক যদি অব্রাহ্মণ হয়, তবে ব্রাহ্মণ ছাত্রের কি তার পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত? যত যাই হোক, ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের পায়ে হাত দিলে? সিমলা ছোট জায়গা, ঘন ঘন দেখা হবেই, কখনো বাড়ির সকলের সঙ্গে, কখনো ছোট ভাইয়ের হাত ধরে, কখনো একা জয়শ্রীর সঙ্গে দেখা হয়ে যায় শান্তনুর। কলেজ সংক্রান্ত কথাবার্তা পুড়িয়ে যাওয়ার পর অন্য কথা আসে। জয়শ্রী মেয়েটি ভারী সরল, শান্তনু টের পায় ওর কথার মধ্যে কোনো রকম ঘোর প্যাঁচ নেই। এই সুশ্রী মেয়েটির পরিস্ফুট ঝকঝকে শরীর ও ব্যবহারের মাদকতা শান্তনুকে স্পর্শ করে। শুধু এই মেয়েটির নয়, মাথার উপরে একটা বিশাল ঝকঝকে আকাশ, দূরে দূরে পাহাড়ের রেখা, বহুদূর থেকে আসা বাতাসের নরম স্পর্শ, এই বিশালত্বের অনুভূতির মধ্যে এই ফুরফুরে ঝর্নার জলের মতন স্বাদ কুমারীটিকে দারুণ মোহময় মনে হয়। শান্তনু তার বুকের মধ্যে একটা সহানুভূতির ব্যথা অনুভব করে। মনে হয় তার বুকের সামনে অনেকটা জায়গা বহুদিন ধরে শূন্য পড়ে আছে, সেই শূন্যতার মাপ যেন ঠিক ওই যুবতীর অঙ্গের আয়তনের সমান। একদিন স্ক্যান্ডাল পয়েন্ট থেকে রামধনু দেখা যাচ্ছে, সিমলার বিখ্যাত দৃশ্য, অনেক মানুষ এসে ভিড় করেছে। বাড়ির লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে জয়শ্রী চলে এলো শান্তনুর কাছে। 2-4 কথার পর রেলিংয়ের ওপর দাঁড়িয়ে রেখা টানতে টানতে জয়শ্রী বলেছিল, সিমলায় আপনার সঙ্গে যে দিন প্রথম দেখা হলো, আপনি সেদিনও ঠিক এইখানটাতেই দাঁড়িয়েছিলেন, আপনি সেদিন কার জন্যে অপেক্ষা করছিলেন? একটু হেসে শান্তনু উত্তর দিয়েছিল, এখন বুঝতে পারছি, তোমারই জন্য। তারপর আর শান্তনুর মুক্তি রইল না। তারপর থেকে জয়শ্রীদের ক্লাসে পড়াতে দারুণ কষ্ট হতো তার। জয়শ্রীর দিকে চোখ তুলে তাকাতে পারে না, অথচ না তাকানোরও অসহ্য দুঃখ।
কলেজ কম্পাউন্ডের মধ্যে কোথাও জয়শ্রীর গলার আওয়াজ শুনলে কিংবা ওই নাম ধরে ডাকলেই শান্তনু কেঁপে ওঠে। শান্তনুর মতো যুক্তিবাদী ছেলের যে কী করে এরকম অবস্থা হলো তা কিছুতেই বোঝা যায় না। জয়শ্রী কলেজ থেকে পাশ করে যাওয়ার পরই শান্তনুও সে কলেজ ছেড়ে দিল। জয়শ্রী ভর্তি হলো যাদবপুর ইউনিভার্সিটিতে। শান্তনু সেখানে রোজ এমন ঘোরাঘুরি শুরু করলো যে ব্যাপারটা প্রায় দৃষ্টিকটু হয়ে দাঁড়ালো। প্রথম প্রথম শান্তনুর সঙ্গে জয়শ্রীর দেখাশোনার কোনো বাধা ছিল না, কিন্তু শান্তনুই এমন বাড়াবাড়ি করতে লাগলো যে নজরে পড়ে গেল অলোকা দেবীর। সকালবেলা একবার ফোন করবে, কলেজে যাবার আগে একবার দেখা করবে কলেজ থেকে ফেরার পরে। কোনো কোনো দিন আবার জয়শ্রীকে বাড়ির কাছাকাছি ছেড়ে দিয়েই একটু বাদে শান্তনু আবার ফোন করেছে, জয়শ্রী ঠিক মতন বাড়ি পৌঁছেছে কি না দেখার জন্য। এখন দেখাশুনোর বাধা সৃষ্টি হবার ফলেই সে আরও অশান্ত অস্থির। আমি একদিন শান্তনুকে বলেছিলাম, তুই শেষকালে বিয়ে টিয়ে করে সংসারে জড়িয়ে পড়বি, বেশ তো ছিলি। শান্তনু ফ্যাকাশেভাবে হেসে বলেছিল, হ্যাঁ বেশ ছিলাম। রবিবারের সকাল, শান্তনু তখনও বিছানা ছেড়ে ওঠেনি, 9টা বেজে গেছে যদিও। চাকরকে দিয়ে চা আনিয়েছে, বেডসাইড টেবিলের ওপর চায়ের এটো কাপ। শান্তনু শুয়ে শুয়ে কাগজ পড়ছিল, আমাকে দেখে বলল, চা খাবি? দাঁড়া আমি চা বানিয়ে দিচ্ছি। আমি বললাম, থাক তোকে আর উঠতে হবে না, তুই তাহলে ওই কেটলিতে জল ভরে হট প্লেটে চাপিয়ে দে না, আমি পরে বানিয়ে দেবো। চেয়ার টেনে নিয়ে বসে আমি বললাম, কী চমৎকার স্বাধীন জীবন তোর, কখন উঠতে হবে কখন বেরোতে হবে কিছু গরজ নেই, তাড়া দেবার কেউ নেই, এই জীবন ছেড়ে তুইও বিয়ে টিয়ে করে। শান্তনু বলল, সবাই তো একসময় তাই করে, তাছাড়া আর কী করে। আমি অন্যমনস্কভাবে বললাম, সবাই তাই হয়তো করে, কিন্তু আমরা তোর সম্পর্কে একটা অন্য কিছু আশা করেছিলাম। কেন, আমি কী দোষ করেছি? শুধু আমার সম্পর্কেই অন্যরকম আশা করার কারণ কী? পৃষ্ঠা 81। তোর কতগুলো সুবিধে আছে, তোর কোনো পারিবারিক দায় দায়িত্ব নেই, বাংলাদেশে শুধু এই একটা কারণেই তো কত ছেলের উচ্চাকাঙ্ক্ষা মেটে হয়ে যায়। টাকা পয়সার জন্য তোর খুব চিন্তা করার দরকার নেই, পড়াশুনোতেও তোর মাথা ভালো, আশা করেছিলাম তুই বড় কিছু একটা করবি দেশের জন্য। কীরকম বড় কিছু সেটা আমি কি জানি, সেটা তোকেই ঠিক করতে হবে। আমার তো মনে হয় মানুষ যেটা আন্তরিকভাবে চায় সেটাতে সাকসেসফুল হওয়াই বড় কিছু করা। আমি চাই জয়শ্রীকে। অনেকেই তোর এই ব্যাপারটাকে পলায়নী মনোবৃত্তি বলবে, তা বলুক, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, ভূমিকম্পের সময় যদি কেউ ফাটল থেকে দূরে দৌড়ে যায় তাহলে কি তাকে এসকেপিজম বলা চলে? সেটা তো প্রাকৃতিক দুর্যোগ, তার সঙ্গে মানুষের জীবনের কোনো ব্যাপারের তুলনা হয় না, এটা স্রেফ তুলনার জন্য তুলনা। তোর সেই ফেভারিট কবির লাইনগুলো মনে নেই? অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। নিচে জীবনানন্দ দাস। সত্যিই কি পৃথিবীর অবস্থাটা এখন এইরকম নয়? এটা কি প্রাকৃতিক দুর্যোগের চেয়ে কম ভয়ঙ্কর? এখন যাদের শরীরে নেহাত গন্ডারের চামড়া নয়, মন টন বলে কোনো বস্তু আছে, তারা এখন নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কি করতে পারে? আমি হাসতে হাসতে বললাম, তুই যে প্রেমে পড়ার পর কবিতাও পড়তে শুরু করেছিস দেখছি। দ্যাটস রাইট, প্রেমে পড়ার পর মানুষের অনেক সৎ গুণ জন্মায়। একজনকে ভালোবাসার পর মানুষ অনেক কিছু ভালোবাসতে শেখে, সারা পৃথিবীকেও তখন ভালোবাসতে ইচ্ছে করে। একটুক্ষণ আমরা মুখোমুখি চুপ করে বসে রইলাম, নিঃশব্দে সিগারেট পুড়তে লাগলো। তারপর শান্তনু আমাকে ওর একটা অদ্ভুত দুঃখের কথা বলল, ব্যাপারটা ঠিক এদিক থেকে আমি ভেবে দেখিনি। কেটলির জল ফুটে গিয়েছিল, জল উপচে হটপ্লেটে পড়ে ছ্যাঁক ছ্যাঁক শক করে ভুল জল উপচে হটপ্লেটে পড়ে ছ্যাঁক ছ্যাঁক করে শব্দ হচ্ছিল, আমরা খেয়াল করিনি। খেয়াল হতেই শান্তনু তড়াক করে বিছানা থেকে নেমে এসে সুইচ অফ করে দিল। কেটলিটা নামিয়ে তাতে চা ভিজিয়ে দেওয়ার পর আমার দিকে একটা অদ্ভুত বিষণ্ন মুখ ফিরিয়ে বলল, সুনীল তোকে একটা কথা বলছি, জানি না তুই বিশ্বাস করবি কি না, জয়শ্রীকে দেখার পর আমার খুব মায়ের কথা মনে পড়ে। আমার মনে হয় জয়শ্রী আমার জীবনে আমার মায়ের অভাবটা পূর্ণ করবে। তার মানে বাড়ির সবার সঙ্গে সম্পর্ক চুকিয়ে আসার পর আমি সত্যিই একটা মুক্তির আনন্দ পেয়েছিলাম, যে যতই ব্যক্তি স্বাধীনতার কথা বলুক কিন্তু পারিবারিক জীবনে সেটা ঠিক পাওয়া যায় না। কিন্তু এই একা থাকার স্বাধীনতাটাও এক এক সময় দারুণ বোঝা হয়ে ওঠে। তুই কি থেকেছিস কখনো যে তুই বুঝবি? তুই সত্যি বিশ্বাস কর, জয়শ্রীর সঙ্গে ভাব হওয়ার পর থেকেই আমি আমার মায়ের অভাবটা খুব অনুভব করছি। সেই ছেলেবেলায় আমার মা মারা গেছে, এতদিন ভালো করে মনে পড়েনি। পৃষ্ঠা
82। সাইকোলজির বই খুঁজলে এর নিশ্চয়ই একটা নাম পাওয়া যাবে, ধ্যাত্তেরি সাইকোলজি। এটা আমার জীবনের দারুণ সত্যি ব্যাপার। এতদিন বাদে মনে পড়ছে, আমার অসুখ হলে আমাকেই নিজে গিয়ে চিকিৎসা করাতে হয়। কেউ আমার কপালে হাত রেখে বলে না, এ কি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। আমি কি খেতে ভালোবাসি তাও আমাকে বলতে হবে নিজের মুখে। কখন আমার মন খারাপ হবে কেউ টের পাবে না, এর দুঃখ বড় সাংঘাতিক। কিন্তু নিজের মা ছাড়া আর কোনো মেয়ে কি এই ভার নিতে পারে? নিশ্চয়ই পারে। ভালো করে ভেবে দেখ, স্নেহ আর ভালোবাসার জাত প্রায় এক, দু একটা উপসর্গ বাদ দিলে একই তো, তাই না? তুই নিশ্চয়ই ভাবিস না যে আমি কোনো একটি মেয়ের শুধু রূপে মুক্ত হয়ে, রূপ বড্ড চোখ ধাঁধিয়ে দেয়, তখন আর বিচারবোধ থাকে না। এটা মানুষের একটা স্বাভাবিক দুর্বলতা। আমার সে দুর্বলতা নেই। রূপসী মেয়ে আমি আগেও অনেক দেখেছি, জয়শ্রীর চেয়েও অনেক সুন্দরী মেয়ে। ওসব কিছু নয়, শুধু রূপ দেখে আমার মাথা ঘোরে না। জানিস তো, মানুষ যখন পাগল হয় সে তখন নিজের পাগলামি টের পায় না। বাজে বকিস না, তুই আমার কাজে ভাংচি দিতে এসেছিলি কেন? আমি জানি জয়শ্রী আমার জীবনের কতকগুলো অভাব মিটিয়ে দেবে, আমিও ওর জীবনের। দুজন নারী পুরুষ পরস্পরের ওপর নির্ভর করেও যে একটা অদ্ভুত আনন্দ পায়। ঠিক আছে, তুই যদি সেই পাস তাহলে আমাদের তো ভালোই লাগবে। কবে বিয়েটা হচ্ছে? যে কোনো দিন। পৃষ্ঠা 82, হেডিং 6, কোট। অ সি জে সুফ অ সুফ অ সিউ। নিচে এম ডি ভ্যালমোর, ব্র্যাকেটে আ, আমি যদি দুঃখ পাই স্বর্গে ওদের নিশ্চয়ই দুঃখ পেতে হবে, ব্র্যাকেট ক্লোজড। আমি এই পর্দাগুলো সব ফেলে দেব, শান্তনু কোনো কথা না বলে মৃদু হাসতে লাগলো। পুরো এক সেট নতুন পর্দা কিনতে হবে, দেওয়ালের ডিস্টেম্পারও পাল্টাতে হবে। কিন্তু আমার সাদা দেওয়ালই ভালো লাগে, নয়তো কোনো হালকা প্যাস্টেল শেড। কি ক্যাটক্যাটে নীল রং তোমার দেওয়ালের! বাড়িটা তো আমার নয়। না হলেই বা, ভাড়া নেওয়ার সময় ল্যান্ডলর্ডকে বলতে পারোনি? আমি তো সাবটেন্যান্ট, ভাড়া বাড়িতে তো কখনো থাকোনি, তুমি জানবে কী করে? ভাড়া বাড়িতে অত রকম আবদার চলে না। ভাড়া বাড়িতেই বেশি চলে। কে বলেছে ভাড়া বাড়িতে থাকিনি? আমাদের বাড়িটা তো কেনা হয়েছে মোটে 9 বছর, তার আগে আমরা ভবানীপুরে একটা বাড়িতে থাকতাম। অনুরাধারা এখন যেখানে থাকে তার কাছেই। কি বিরাট বিরাট ঘর ছিল। আহা, তুমিই বা কদিন ভাড়া বাড়িতে আছো? আচ্ছা ঠিক আছে, তোমার পছন্দ মতন একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নেব, এ বাড়িতে তো আর থাকবো না। জয়শ্রী ফুরফুরে প্রজাপতির মতো সারা ঘর ঘুরে বেড়াচ্ছিল, এবার বিছানার ওপর বসে পড়ে বলল, রবিবারের কাগজ আছে? দাও বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলো দেখি। শান্তনু জিজ্ঞেস করল, এক্ষুনি দেখতে হবে? পৃষ্ঠা 83। তার মানে তোমার ইচ্ছেটা কি? তোমার ইচ্ছে বুঝি আমি একেবারে বুড়ি হয়ে যাওয়ার পর আমাকে বিয়ে করা? শান্তনু হাসতে লাগলো। সকালবেলা শান্তনু তখনও বিছানা ছেড়ে ওঠেনি, দরজায় খটখট শব্দ। শান্তনু চোখ বুঝেই বলেছিল, ভেতরে এসো, খোলা আছে। কদিন ধরে কলিং বেলটা খারাপ হয়ে আছে, হিন্দুস্তানি চাকরটা ভোরবেলা এসে ডাকাডাকি করলেও শান্তনু সহজে শুনতে পায় না, তাই ঘুম ভাঙলেই সে একবার উঠে দরজার ছিটকিনি খুলে রেখে এসে আবার শুয়ে পড়ে। শান্তনুর ফ্ল্যাটে দুটো ঘর, একটাই বেশ বড় ঘরকে দুভাগ করে দেওয়া হয়েছে, সামনের দিকটা বসবার, পেছনে শান্তনু শোয়। জয়শ্রী এসে এক টানে তার গা থেকে চাদরটা তুলে নিতেই শান্তনু রীতিমতন চমকে উঠেছিল, প্রথমটায় বিশ্বাসই করতে পারেনি। জয়শ্রী কোনোদিন তার বাড়িতে আগে আসেনি, আজ এত সকালবেলা সম্পূর্ণ সাজগোজ করে। শান্তনু তাড়াতাড়ি উঠে আলনা থেকে জামাটা নিয়ে গায়ে গলিয়ে নিল। জয়শ্রী বলল, তুমি কি আমার সঙ্গে ভদ্রতা করছো নাকি? আমাকে দেখে জামা পড়লে যে! কি ব্যাপার, হঠাৎ এখন কি করে এলে? এমনি চলে এলাম, আজ থেকে এখানেই থাকবো। কি হয়েছে সত্যি করে বলো তো। কিচ্ছু হয়নি, এমনি এলাম। এত সকালবেলা আমি এসেছি বলে তুমি খুশি হওনি মনে হচ্ছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, তখন শান্তনুকে দৌড়ে গিয়ে জয়শ্রীর পথ রোধ করতে হয়। জয়শ্রী সোজা বেরিয়েই যাচ্ছিল, শান্তনুর চোখ থেকে ভালো করে ঘুম কাটেনি। জয়শ্রীর হাত ধরে এনে চেয়ারে বসালো, ওর হ্যান্ডব্যাগটা রেখে দিল দূরে, তারপর বলল, খুশি হওয়া না হওয়ার প্রশ্নই উঠছে না, আমার এখনও কীরকম অবিশ্বাস্য লাগছে। ঘুম থেকে প্রথম চোখ মেলেই তোমাকে দেখব, তুমি সত্যি সত্যি এসেছো তো, নাকি স্বপ্ন কিংবা মায়া কিংবা মতিভ্রম?
আমার গা ছুঁয়ে দেখো সত্যি কিনা। একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে আছে জয়শ্রী, সদ্য ফোটা গোলাপ ফুলের ভেতরের রংটুকুর মতো, সকালের আলোর সঙ্গে এই রং মানায়। চুল বাঁধেনি, খোলা চুল পিঠময় ছড়ানো, এত সকালবেলায় স্নান করে বেরিয়েছে জয়শ্রী, ভেজা চুলের একটা চিক্কণ আভা, তার ভুরু দুটো ভেজা ভেজা। জয়শ্রীর একটা হাত টেবিলের ওপর রাখা, শান্তনুর খুব কাছেই। জয়শ্রী হাতটা আরও বাড়িয়ে কৌতুকের সঙ্গে বলল, দেখো ছুঁয়ে দেখো। সেই হাতখানির নগ্ন সৌন্দর্য শান্তনুর চোখ টেনে নেয়। স্লিভলেস ব্লাউজ, নরম সুডৌল বাহুতে আর কোনো আবরণ নেই, শুধু একটা বালা। আঙুলের নখগুলোতে স্বাভাবিক লালচে ভাব, মধ্যমায় একটি আংটি, জলের ফেনার মতো সাদা রঙের পাথর বসানো। জয়শ্রীর আঙুলগুলোকে চম্পক অঙ্গুলি বললে খুব একটা অত্যুক্তি হয় না। শান্তনু আস্তে আস্তে জয়শ্রীর হাতে হাত বুলোতে লাগলো। শান্তনুর উষ্ণ হাতে মনে হলো জয়শ্রীর হাতখানা কি ঠান্ডা, মাখনের মতো মোলায়েম। ওই ছোট্ট নরম হাতের মুঠোয় কত শান্তি লুকোনো আছে। ফিসফিস করে বলল, বিশ্বাস হয় না, ছুঁয়ে দেখলেও বিশ্বাস হয় না। পরক্ষণেই শান্তনু নিজের হাতটা চকিতে তুলে নিয়ে বলল, আমার চাকরটা এক্ষুনি আসবে, তোমাকে দেখলে কি ভাববে বলতো? কি ভাববে? প্রথমটায় তো বিশ্বাসই করতে পারবে না, তারপর ভাববে তুমি বোধহয় সারা রাত ধরেই এখানে আছো। পৃষ্ঠা 84। জয়শ্রী নিষ্পৃহ গলায় বলল, ভাবুক, তোমার সাহস আছে কিন্তু, এরকমভাবে চলে আসা অন্য কোনো মেয়ে পারবে না। এবাড়ির সব লোক আমাকে অন্যরকম জানে, অথচ আমারই ঘরের মধ্যে সকালবেলা একটি জলজ্যান্ত সুন্দরী মেয়ে। জয়শ্রী তীক্ষ্ণ চোখে শান্তনুর দিকে তাকিয়ে বলল, তুমি না বলেছিলে এবাড়ির কেউ কারোর সম্পর্কে মাথা ঘামায় না, এখন তুমিই তোমার সুনাম নিয়ে মাথা ঘামাচ্ছ মনে হচ্ছে। না, ঠিক তা নয়, তবে আবার কি, আমি এসেছি বলে সত্যি তুমি খুশি হওনি না? শান্তনু এবার উঠে এসে জয়শ্রীর ক্রুদ্ধ চিবুকে হাত রেখে নরম গলায় বলল, খুশির চেয়েও অবাক হয়েছি বেশি, একথা সত্যি। আসল কথা কি জানো, তোমাকে আমি চাই, ভীষণভাবে চাই, কিন্তু লুকিয়ে চুরিয়ে গোপনে কিছু পেতে আমার ইচ্ছে করে না। ছেলে মানুষের মতন মা বাবাকে লুকিয়ে, প্রতিবেশীদের চোখ আড়াল করে, গোপনে একটা ঘরের মধ্যে দেখা করে, এর মধ্যে একটা কীরকম যেন পাপ পাপ ব্যাপার আছে, এটা আমার ভালো লাগে না। আমি চাই সোজাসুজি। তুমি খুব পিউরিটান তো, লুকিয়ে চুরিয়ে আবার কি, আমরা তো ছেলে মানুষ নই, আমাদের নিজস্ব ইচ্ছে অনিচ্ছে বলে একটা ব্যাপার আছে। শান্তনু জয়শ্রীর কাঁধের উপর হাত রেখে ঝুঁকে দাঁড়ালো, শিশুকে বোঝাবার ভঙ্গিতে খানিকটা স্নেহের সঙ্গে বলল, যাকগে, সত্যি করে বলো তো, বাড়িতে ঝোঁকের মাথায় কিছু করে আসনি তো? যদি করেই থাকি তাতে কি হবে? কিছু না, সব দায়িত্ব আমার। কিন্তু কি করেছ? কিচ্ছু না, এমনি চলে এলাম। আসতে দিল? কাউকে বলিনি, কদিন ধরেই রাত্রিরে আমার ভালো ঘুম হচ্ছে না, শেষ রাত্রিরে ঘুম ভেঙে যায়, আর শুয়ে শুয়ে আজ আর ভালো লাগলো না, উঠে চান করে নিয়ে বেরিয়ে পড়লাম। ঝিকে শুধু বলে এসেছি আমি একটু বেরোচ্ছি, তোমার খোঁজ করবেন না? করবে নিশ্চয়ই, করুক না। জয়শ্রী আপন মনে ঝংকার দিয়ে হেসে উঠে আবার বলল, বেশ ভালোই তো হবে, বাবা মা কাকা কাকিমা ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করবেন, চতুর্দিকে টেলিফোন, থানা, পুলিশ, হাসপাতালও হতে পারে, আর আমি তার একটু বাদেই হাসতে হাসতে অক্ষত শরীরে বাড়ি ফিরে যাব। জিজ্ঞেস করলে শুধু বলবো একটু বেরিয়ে এলাম, মাঝে মাঝে এরকম করা ভালো, বুঝলে? বোঝানো দরকার যে আমার ইচ্ছে অনিচ্ছের একটা দাম আছে, আমি ভালো মন্দ বুঝি, নিজেকে সামলাতে পারি। শীতের মধ্যে গায়ের চাদরটা খুলে ফেলার মতন ভঙ্গিতে লঘু গলায় শান্তনু বলল, ঠিক আছে, আজ আর তাহলে তোমার ফেরাই হবে না, আজ তোমাকে সারাদিন ধরে রাখবো। তোমার অফিস? চুলোয় যাক অফিস, এসো আগে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, আমার কাছে ডিম, সালামি আর পাউরুটি আছে, তুমি চা বানাতে পারো তো? হুহু, কী করে বানাতে হয়? আগে শিলনোড়ায় বেটে নিতে হয় বুঝি চায়ের পাতা। দুই যুবক যুবতীর কৌতুক হাস্যে ঘরের বাতাস হালকা হয়ে গেল, জানালা দিয়ে নতুন হাওয়া এসে ঢুকলো, ওদের দেখতে দেখতে চাকরটা এর মধ্যে এসে বোবা চোখে ঝাঁটপাট দিয়ে গেল ঘর। বিছানা তুলে ক্ষিপ্র হাতে দু একটা জিনিস গুছিয়ে ঘরের চেহারাই পাল্টে দিল জয়শ্রী। এখন সে কোমরে আঁচল জড়িয়ে ডিম ভাজা বানাচ্ছে, কেটলিতে ভিজছে চা। শান্তনু বলল, আজ সারাদিন আমরা এ ঘর থেকে বেরোবো না, শুধু গল্প করব। পৃষ্ঠা 85। দুপুরে যদি খিদে পায় তো? জয়শ্রী ঘাড় ফিরিয়ে বলল, অনুরাধা আসবে একটু পরে। অনুরাধা কখন আসবে? ওর সঙ্গেই তো এলাম, ও কলেজে চলে গেল, ওকে আজ মোটে দুটো ক্লাস নিতে হবে, 9টার মধ্যেই ফিরে আসবে। এক মুহূর্ত থেমে শান্তনু বলল, বাহ, ভালোই তো,
তিনজন মিলে বেশ আড্ডা দেওয়া যাবে। 40 মিনিটের মধ্যেই ওরা এত ঘরোয়া হয়ে গেল যে শান্তনু মুখ টুখ ধুয়ে এসে রীতিমতো অনুযোগের সুরে বলল, কই এখনও চা হলো না, এত দেরি? জয়শ্রী গম্ভীরভাবে বলল, দাঁড়াও দাঁড়াও, অত ছটফট করো না, রুটিগুলো সেঁকে নিই। আচ্ছা চা থাক। জয়শ্রী একটা কথা বলবো? কি? ভয়ে বলবো না নির্ভয়ে? ভয়ে ভয়ে। একটু কাছে আসবে একবার, চায়ের আগে আর একটা জিনিস খেতে ইচ্ছে করছে। জয়শ্রী ভূভঙ্গি করে বলল, না। হতাশ প্রেমিকের মতন ধপাস করে বিছানায় শুয়ে পড়ল শান্তনু। পরক্ষণেই একটা সিগারেট ধরিয়ে পাশ ফিরে কনুই পেতে হাতের ওপর মাথা রেখে এক দৃষ্টিতে দেখতে লাগলো জয়শ্রীর ব্যস্ত ভঙ্গিমা। শান্তনু আস্তে আস্তে বলল, দুদিন ধরে মেজাজটা বড় খারাপ হয়েছিল, আজ এত ভালো লাগছে, এতটা সৌভাগ্য যেন আমার সহ্য হবে না। জয়শ্রী কী সুন্দর যে দেখাচ্ছে তোমাকে, এই ঘরের সব কিছুর সঙ্গে তুমি এমন মানিয়ে গেছো। মোটেই না, ওই বিচ্ছিরি বিচ্ছিরি পর্দা, টেবিলে চায়ের কাপ ও খাবার, বিছানার ওপর বাবু হয়ে বসেছে শান্তনু, চেয়ারে জয়শ্রী। হঠাৎ মনে হবে কোনো নবীন দম্পতির প্রতি সকালের দৃশ্য, অথচ জয়শ্রী এ ঘরে আজ প্রথম এসেছে। বস্তুত জয়শ্রী নিজে থেকে না এলে শান্তনু কোনো দিন তাকে আসতে বলতে পারত না। শান্তনু এখন দাড়ি কামাচ্ছে জয়শ্রী তার গাঁ ঘেঁষে দাঁড়িয়ে। প্রতিদিনকার একঘেয়ে কাগজগুলোও আজ কত ভুল, প্রতিদিনকার একঘেয়ে কাজগুলোও আজ কত রমণীয়। শরীরটা হালকা লাগছে শান্তনু, জর্জর ভাবটা নেই মনের মধ্যে, একটা চঞ্চলতা। আজ শান্তনু আয়নার দিকে তাকিয়ে ইচ্ছে করে বেশি ভেংচি কাটছে, ঠোঁট টিপছে, ঠোঁট ঢুকিয়ে দিচ্ছে মুখের ভেতর, যেন দাড়ি কামানোটা একটা দারুণ কসরতের ব্যাপার। আয়নায় তার মুখের পাশে জয়শ্রীর মুখ, অন্যদিন সারা ঘর জোড়া শূন্যতা থাকে, তার অনেক দিনের শূন্যতার মধ্যে যেন একটা বীণা বাজছে। এই অপরূপা নারীটি আমার, আমি একে যেমন চাই এও আমাকে সেই রকম চায়। এই বোধটি যেন বুকের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। কোনো মানুষ কতদিন বাঁচবে তার কোনো ঠিক নেই, কত রকম বিপদ কত দুর্ঘটনা, কিন্তু তার মধ্যেও যে মানুষ এই বোধের স্বাদ পেল না তার মতো নিঃস্ব, তার মতো দুঃখী আর কে? এখন পৃথিবীতে শান্তনুর চেয়ে বেশি সুখী কেউ নয়। জয়শ্রী আলতোভাবে শান্তনুর পিঠে তার গলাটা ছোঁয়ালো, হাতের নড়াচড়া বন্ধ হয়ে গেল শান্তনু, তার সমস্ত মনোযোগ তার পিঠের ওই জায়গাটুকুতে। ঝনঝন করে কোথাও যেন শিকল ভাঙার শব্দ হচ্ছে, আর পারছে না শান্তনু ঘুরে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে সরে গেল জয়শ্রী, দূর থেকে বলল, এই দাড়ি কামানো শেষ করো। চারটি চোখ নিথরভাবে থেমে রইল বেশ কয়েক পলক, তারপর শান্তনু বলল, আচ্ছা আমি শেষ করছি, তুমি কাছে এসে দাঁড়াও। দ্বিতীয়বার গালে সাবান লাগাবার সময় জয়শ্রী বলল, দাও আমি লাগিয়ে দিচ্ছি। শান্তনু মুখটা এগিয়ে দিল, দেওয়াল রং করার ভঙ্গিতে বুরুষটা বুলাতে লাগলো জয়শ্রী। এ যে কি মায়ার খেলা, এতে যে কি সুরম্য উপভোগ, তা শুধু ওরাই বলতে পারবে। পৃষ্ঠা 86। কৌতুক ছলে শান্তনুর ঠোঁট ও নাকের ওপরেও সাবান তো বুলিয়ে দেবেই জয়শ্রী। শান্তনু আড়ে আড়ে করে উঠতেই বাইরের দরজায় শব্দ হলো। জয়শ্রী বলল, ওই বোধহয় অনুরাধা এসেছে, দাঁড়াও, যদি অনুরাধা না হয়ে অন্য কেউ হয় আমি দেখছি। তোয়ালে মুখে ভুল, তোয়ালে দিয়ে মুখের সাবান মুছে শান্তনু এগিয়ে গেল দরজার কাছে, আর কেউ নয় অনুরাধাই। শান্তনু বলল, এই যে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমার জন্য আমাদের আর একবার চা খাওয়া হচ্ছিল না। গুরুতে হাসি এঁটে অনুরাধা বলল, সত্যি? জয়শ্রী বলল, তুই 9টার মধ্যে আসবি বলেছিলি, এখন কটা বাজে? 9:30। দেখ না বাসের যা গণ্ডগোল, আসতেই পারছিলুম না, এত দূরের রাস্তা। জয়শ্রী তুই এখন বাড়ি যাবি তো? বাড়ি যাব না তো কোথায় যাব? শান্তনু বলল, দাঁড়াও দাঁড়াও, এসেই যে যাবার জন্যে ব্যস্ত হয়ে গেলে, বসো আগে, জয়শ্রী আর যাবে না, ও আজ সারাদিন এখানেই থাকবে বলেছে। বাহ ভালো কথা, থাকুক না, তুমিও থাকবে। আমি নয়, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মায়ের শরীর ভালো না, আমি আজ রান্নাবান্না করব। জয়শ্রী বলল, বস, একটু বাদে আমিও যাব তোর সঙ্গে, ও অফিস যাবার পথে আমাদের নামিয়ে দেবে। হতাশ ভঙ্গিতে শান্তনু বলল, তাহলে আমাদের সারাদিনের প্রোগ্রামটা আজ আর হলো না? আরেকদিন হবে, এখনও অনেক দিন পড়ে আছে, তুমি নতুন ফ্ল্যাট খোঁজো, এই ফ্ল্যাটটা আমার পছন্দ না। কাল থেকেই হ্যান্ডব্যাগটা টেবিলের উপর রেখে অনুরাধা বলল, হ্যাঁ আপনাদের এই বাড়িটা কীরকম যেন, আমি যখন ঢুকছি বাইরে গেটের কাছে একটা লোক কীরকম অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল। শান্তনু জিজ্ঞাসা করল, কে বলো তো? কী জানি, অ্যাংলো ইন্ডিয়ান বোধহয়, এমনভাবে তাকিয়ে আছে যেন কিছু বলবে,
কিন্তু কিছুই বলল না। ও বুঝেছি, ও একটা বুড়ো ইহুদি, খুব বুড়ো তো নয়, মাঝ বয়সী, ওর সঙ্গে আমার খুব ভাব, ওর নাম লকহার্ট। কি নাম? লকহার্ট? বেশ ভালো মানুষ। তা ও ওরকম বিশ্রীভাবে তাকায় কেন? ও কিছু নয়, ওর চোখের অসুখ আছে, দুবার অপারেশন করেছে তাও সারেনি। ওকে কে বলেছে সকালবেলা সবুজ জিনিসের দিকে তাকিয়ে থাকলে চোখ ভালো থাকে? তাই ও রোজ ভোরে উঠে আমাদের গেটের সামনে যে দেবদারু গাছটা আছে সেটার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে থাকে। তুমিও সবুজ শাড়ি পরেছো তো, সেই জন্যই, কিংবা তোমাকেও ভেবেছে কোনো চলমান গাছ কিংবা একগুচ্ছ মাধবী লতা। দেখ যত সব বানিয়ে বানিয়ে। আবার দাড়ি কামানো সেরে নিয়ে শান্তনু চুল আঁচড়াচ্ছে, জয়শ্রী চা বানাচ্ছে। আবার অনুরাধা শান্তনুর দিকে তাকিয়ে বলল, আপনার মুখ চোখ এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন? পৃষ্ঠা 87। কই না তো। হ্যাঁ, কীরকম যেন দেখাচ্ছে। ও কিছু না, পরশু থেকে আমার একটু জ্বর হয়েছিল। জয়শ্রী উৎকণ্ঠিতভাবে মুখ ফিরিয়ে বলল, তোমার জ্বর হয়েছিল নাকি, এতক্ষণ বলনি তো? এমন কিছু নয়, সামান্যই। দেখি এখন জ্বর আছে নাকি। বিনা দ্বিধায় এগিয়ে এসে জয়শ্রী হাত রাখল শান্তনুর কপালে। শান্তনু একটু আড়ষ্টভাবে তাকালো অনুরাধার দিকে। অনুরাধার দৃষ্টি অন্যদিকে ফেরানো, মাটির দিকে চেয়ে আছে। খেলার ছলে পা থেকে একবার চটিটা খুলছে, আবার পড়ছে। অনুরাধার ঠোঁটে অকারণ চাপা হাসি। সেদিকে তাকিয়ে শান্তনু কী যেন বোঝবার ব্যর্থ চেষ্টা করল। তারপর মনোযোগ দিয়ে আবার ফিরিয়ে আনলো জয়শ্রীর দিকে। জয়শ্রী হাতের এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ঠেকালো শান্তনুর কপালে। সেই কোমল ব্যাকুল হাতের ছোঁয়ায় শান্তনুর শরীর শিরশির করে। বোধহয় এক যুগ পরে তার উষ্ণ কপালে কোনো নারীর হাত। শান্তনু লক্ষ্য করল, একটু চিন্তিত হলে জয়শ্রীকে আরও সুন্দর দেখায়। আজকের সকালটায় এমন আকস্মিক ভালো লাগা তার পাওয়ার ছিল, সে কি জানতো? শান্তনু জয়শ্রীর হাতটা কপাল থেকে সরিয়ে নিজের মুঠোয় বন্দি করে একটু চাপ দিল। কন্টিনিউড পৃষ্ঠা 87। হেডিং 7। কোট সহস্র মিনতি যদি করে কর্ণমূলে, সমীরণ ফোটে কি হে কভু পঙ্কজিনী, কনক উদয়া চলে নাহেরি মিহিরে। নিচে মাইকেল। অফিস যাবার জন্য তৈরি হয়েছেন ঋষিকেশ। আয়নার সামনেই টাই বাঁধা হয়ে গেলে হাত ছড়িয়ে দাঁড়ালেন। জয়শ্রী কোট পরিয়ে দিল। বোতাম লাগিয়ে ঋষিকেশ বললেন, একটু মশলা নিয়ে আয় তো মা, মুখটা কেমন কেমন লাগছে। মশলার কৌটো এনে জয়শ্রী বলল, মুখটা কীরকম লাগছে, ধুয়ে ফেলো না। ধুলাম তো কবার, খাবার সময় কী যেন একটা মশলা মুখে লাগলো, তারপর থেকে এমন একটা বিশ্রী স্বাদ। একটু বেশি করে এলাচ খেয়ে নাও। ঋষিকেশ ব্যাগটা হাতে তুলে নিয়ে বললেন, কাল অফিস যাবার সময় তোকে তো দেখিনি মিঠু, কাল কোথায় ছিলি? কাল আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। ও, এর থেকে বেশি কৈফিয়ত ঋষিকেশ চাইবেন না তাঁর মেয়ের কাছে। এতেই খুশি হয়ে বললেন, আচ্ছা দেখ তো তোর কাকার হয়ে গেছে কি না। বাবার সঙ্গে সঙ্গেই জয়শ্রী নেমে এলো দোতলায়। পরেশের রোজই দেরি হয়, এখনও তিনি টাইয়ের গিঁট ঠিক করছেন। কাকিমা তাড়া দিয়ে বললেন, কি তাড়াতাড়ি নাও না, বরঠাকুর নেমে এসেছে, অফিস করার সময়েও তোমার দেরি, ফেরবার সময়েও দেরি, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরো। মিঠু আজ থিয়েটার দেখতে যাবি? জয়শ্রী জিজ্ঞেস করল, কী থিয়েটার? পৃষ্ঠা 88। নিউ এম্পায়ারে শেক্সপিয়ারের নাটকের দল এসেছে বিলেত থেকে, ওর অফিসের সুগতবাবু চারখানা পাস পেয়েছেন। জয়শ্রী মুখখানা একটু কঠিন করে বলল, না তোমরা যাও, আমার থিয়েটার দেখতে ভালো লাগে না। সে কি রে, এরা খুব ভালো করে, দিল্লিতে নাকি? তোমরা যাও না, আমি যাব না। ঋষিকেশ ও পরেশের দুই আলাদা অফিস, কিন্তু যান এক গাড়িতে। পরেশ ঘর থেকে বেরোবার সময় জয়শ্রীকে একটু আদর করে বললেন, কিরে মিঠু, দিন দিন এত রোগা হচ্ছিস কেন? কোথায় রোগা, একে বুঝি রোগা বলে, তবে কি স্লিম, আজকাল ফ্যাশান। দেখ তো তোর কাকিমাকে, তোর ডবলের চেয়েও। সুজাতা স্বামীর দিকে কড়া চোখে তাকাতেই পরেশ গটগট করে নেমে গেলেন সিঁড়ি দিয়ে। ঋষিকেশ আগেই গাড়িতে বসেছেন। পরেশ উঠে পড়ে ড্রাইভারকে বললেন, চলো। দুই ভাই, কিন্তু চেহারা একেবারে দুরকম। ঋষিকেশ বেশ লম্বা, বয়স হলেও মাথার সব চুল পাকেনি, ধীর স্থির মানুষ। পরেশ একটু ছটফটে, বেটে গাট্টা গোট্টা,
মাথায় চকচকে টাক, দুজনের বয়সের তফাত 10 বছর। অফিস যাবার সময় গাড়ির পথটুকুতে পরেশের ছটফটানির আরেকটা কারণ, সিগারেট খেতে পারেন না, দাদার সামনে এখনও সিগারেট খান না। ঋষিকেশ পান সিগারেট স্পর্শ করেন না কখনো। সিগারেটের অভাব পূরণ করার জন্য এইটুকু সময়ের মধ্যেই 2-3 বার পান খেয়ে ফেলেন পরেশ। ঋষিকেশের মুখে একটা অস্বস্তির ভাব, খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, খাবার সময় মুখে কী যে পড়ল এখনও সেই বিশ্রী স্বাদটা গেল না, তাহলে আজ একটা পান খেয়ে দেখবে নাকি? না। আবার কিছুক্ষণ চুপচাপ। ঋষিকেশ আবার আপন মনে বললেন, গুরুদেবকে আসতে লিখেছিলাম, ওর চিঠি পেয়েছি, এই শনিবার আসছেন। এবার পরেশের মুখ অপ্রসন্ন হয়ে গেল, খানিকটা অবহেলার সঙ্গে বললেন, গুরুদেব এসে আর কী করবেন, নিজেদের বুদ্ধিতে যদি না কুলোয়। গুরুদেব আসবেন আমার মনের শান্তির জন্য, গুরুদেবের সঙ্গে কথা বলে আমি আনন্দ পাই। গুরুদেব এলেই বাড়িতে এমন ভিড় ভাড়াক্কা শুরু হয়ে যায়, দিন রাত দলে দলে লোক, তা তো একটু হবেই, গুরুদেবকে যারা ভালোবাসে। আবার কিছুক্ষণ কথাবার্তা নেই, একটু উসখুস করে পরেশ বললেন, সেই ছেলেটির সঙ্গে তুমি একবার কথা বলবে নাকি? কোন ছেলেটি? আমাদের অফিসের যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম, সুগত রায়চৌধুরী, বৌদির তো ওকে খুব পছন্দ হয়েছে। তোমার বৌদি ছেলেটিকে দেখেছেন? হ্যাঁ, বৌদি একদিন সুজাতার সঙ্গে বেরিয়েছিলেন রাস্তায়, সুজাতা তো ওকে ভালো করেই চেনে, দারুণ কোয়ালিফাইড, বিলেতে 7 বছর ছিল, এখানে চাকরিতেও খুব ব্রাইট কেরিয়ার, ফ্যামিলি ভালো, দেখতে শুনতেও। ওর সঙ্গে আমার কথা বলার কী দরকার আছে, তুমি বললেই তো হয়। হ্যাঁ, না, ওর বাবা মায়ের সঙ্গে একদিন। বেশ তো, কবে যাওয়া যায় তুমি ঠিকঠাক করো, গুরুদেব থাকতে থাকতেই যদি, ভালো কথা। ওরা আগে পাত্রী না দেখলে? সে তো দেখবেই, কিন্তু বুঝতেই পারছো, বিলেত ফেরত ছেলে, তার মতামতই আসল। পৃষ্ঠা 89। মিঠুকে একবার দেখলেই পছন্দ হবে, কিন্তু মিঠু যেরকম জেদি, ও কি আর রাজি হবে? এ ব্যাপারটাকে একদম গুরুত্ব না দিয়ে ঋষিকেশ বললেন, রাজি হবে না কেন, আমি বললেই রাজি হবে, বিয়ে করতেই হবে যখন, তখন সে নিজেও একবার পাত্রকে দেখে নিলে। কিন্তু মিঠুর যে আবার আর একজনকে পছন্দ, সেই প্রফেসর ছেলেটি, তবে ব্রাহ্মণ নয়। হাত দিয়ে অসহিষ্ণু ভঙ্গি করে ঋষিকেশ বললেন, ও কিছু না, ও কিছু না। তাহলে এই ছেলেটিকে ডাকবো একদিন বাড়িতে? মুশকিল হচ্ছে কি, এই ছেলেটিও আবার খুব লাজুক, মানে ফর্মালভাবে পাত্রী দেখা ওর ঠিক পছন্দ নয়। ঋষিকেশের অফিস আগে তিনি পৌঁছে গেছেন, নাম্বার সময় বললেন, দেখো কি করতে পারো। ঋষিকেশের অফিসটি ছোট, কিন্তু তার নিজস্ব, অর্থাৎ এ অফিসের 50 ভাগের মালিক তিনি নিজে, বাকি 50 ভাগের মালিক কখনো অফিসে আসে না। কর্মচারীরা এখনও ঋষিকেশকে ভয় অথবা সমীহ করে, তার সামনে কেউ জোরে কথা বলে না। ঋষিকেশ নিজেও কথা বলেন খুব আস্তে আস্তে, এবং সারা দিন নিজের চেম্বার থেকে বেরোন কদাচিত। চেম্বারে ঢুকে তিনি ব্যাগটা নামিয়ে কোটটা খুলে রাখলেন, টেবিলের কাঁচের তলায় চাপা দেওয়া একজন সন্ন্যাসীর ছবি, জটাজুটো মণ্ডিত এক বিশাল চেহারার পুরুষ, ইনিই ঋষিকেশের গুরুদেব। আলোকচিত্রটির দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন ঋষিকেশ, যেন তিনি মনে মনে গুরুদেবের সঙ্গে কথা বলেছেন, ভুল কথা বলছেন। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই অন্য একদিকে নজর গেল, একটা পিঁপড়ের শাড়ি চলেছে টেবিলের ওপর দিয়ে, অতিশয় ব্যস্ত পিঁপড়েগুলো, উভয় দিকেই তাদের যাওয়া আসার বিরাম নেই। পিঁপড়ের রেখা দিয়ে অনুসরণ করলেন ঋষিকেশ, তার কলমদানি ও টেলিফোনের মাঝামাঝি জায়গায় একটা কিছু মোড়ে পড়ে আছে, একটা প্রজাপতি বা মথ বা গুবড়ে পোকা, ঠিক চেনার উপায় নেই, এত পিঁপড়েতে ঢাকা। দুটি কারণে মন খারাপ হয়ে গেল ঋষিকেশের। এক, আজ তার বেয়ারা টেবিল মুছে দেয়নি, বহু বছরের মধ্যে এরকম গাফিলতি তিনি দেখেননি। দ্বিতীয়ত, এই যে আর একটা অশুভ চিহ্ন, প্রজাপতি বা গুবড়ে পোকা যাই হোক, তার টেবিলে এসেই বা মরতে যাবে কেন? পিঁপড়েরও যে এ বাড়িতে আছে, ভুল, পিঁপড়েও যে এ বাড়িতে আছে তাও তো তিনি জানতেন না। অত্যন্ত বিষণ্নভাবে ঋষিকেশ বেয়ারাকে ডাকবার জন্যে বেল বাজালেন। দাদা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিগারেট ধরিয়েছিলেন পরেশ, সঙ্গে সঙ্গে চোখও বুঝেছিলেন। বাকি 10 মিনিট পর তিনি রোজই একটু বিশ্রাম করে নেন, ভাত খাওয়ার পর কীরকম একটা ঘুমের আমেজ আসে, সিগারেট টানতে টানতে সেই সময়টা চোখ বুঝে মৌজ করতে বেশ লাগে। অফিস পৌঁছনো মাত্রই আবার চটপটে ফিট, সুগত রায়চৌধুরীকে তিনি পাকড়াও করলেন লাঞ্চ ব্রেকে, সিগারেট অফার করে বললেন, কী মশাই আমাদের বাড়িতে কবে আসছেন বলুন।
সুগতর পোশাক পরিচ্ছদ অত্যন্ত পরিপাটি। ক্রিম দিয়ে চুল আঁচড়ানো একটি চুলও হাওয়ায় ওড়ে না। নিখুঁত দাড়ি কামানো, ফর্সা গালে একটা নীলচে আভা, স্যুটের কাট বিলিতি, জুতোর পালিশ আয়নার মতন। অর্থাৎ সুগত বেশ প্রাচীনপন্থী বিলেত ফেরত। এখনকার অনেক বিলেত ফেরত ছেলে খাস সাহেবদেরই মতন অত সব পারিপাট্যের ধার ধারে না। তবে মানুষটি অত্যন্ত বিনীত ও ভদ্র, কথাবার্তা একটা পরিচ্ছন্ন রুচিবোধ আছে। সুগত হেসে বলল, যাবো একদিন। একদিন না, কালই আসুন, কাল সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চা খাবেন। আজ তো থিয়েটার যাচ্ছি, আমার ভাইজি ওখানে আজ আসতে পারবে না, কাল আপনি আসুন আমাদের বাড়িতে। সুগত একটু চিন্তা করে বলল, কাল কাল থাক, কাল আমার অন্য একটা কাজ। তাহলে পরশু? পৃষ্ঠা 90। পরশু মানে পরশুও এই সপ্তাহটা থাক না, কি ব্যাপার বলুন তো? আমার বাড়িতে যাওয়ার কথা তুললেই আপনি এড়িয়ে যান কেন, ভয় পান নাকি? উত্তর না দিয়ে সুগত হাসি হাসি মুখে চুপ করে রইল। পরেশ কিন্তু ছাড়লেন না, বললেন, খোলাখুলি বলুন তো, আপনার অন্য কোথাও ঠিক করা আছে? যদি থাকে তো আলাদা কথা, আর যদি না থাকে তাহলে আমার ভাইজিকে আপনি একবার দেখলেই বুঝবেন। নিজের ভাইজি বলে বলছি না, কি বলুন, কোথাও ঠিকঠাক আছে? না না, তা কিছু নেই। তবে বিয়ে করবেন না প্রতিজ্ঞা? ভুল। তবে বিয়ে করবেন না ঠিক করেছেন? সেরকম কিছু প্রতিজ্ঞাও করিনি। তাহলে মেয়ে দেখা টাকার ব্যাপারে আপত্তি? দেখুন মশাই, এটা বিলেত নয়, দিস ইজ বেঙ্গল, বিয়ে করে ফেলুন। আপনার 29 বছর বয়স, এই তো ঠিক সময়, নাকি আবার বিলেতে পালাবার কথা ভাবছেন? অনেকেই তাই যায়, আমিও হয়তো চলে যেতে পারি। ওখানে গিয়ে একটা মেম বিয়ে করবেন, সারা জীবনটা দুর্বিষহ হয়ে যাবে বলে দিলুম। সুগত এবার উচ্চহাস্য করে বলল, তা যাই বলুন, আমাদের পক্ষে মেম বিয়ে করাই উচিত। বাঙালি মেয়েদের সঙ্গে কি করে বিয়ে হয় তাই আমি বুঝতে পারছি না। টু বি ফ্র্যাঙ্ক, পাত্রী দেখা থাকা আমার ঠিক পছন্দ হয় না, কিন্তু তাছাড়া আর কিভাবে বিয়ে হয়? কোনো মেয়ের সঙ্গে আলাপ হওয়ার তো পথ ভুল, কোনো মেয়ের সঙ্গে আলাপ হওয়ার তো কোনো পথই নেই। বাইরে যাবার আগে আমি যেসব মেয়েদের চিনতাম তাদের অনেকেরই বিয়ে হয়ে গেছে, যাদের হয়নি তারা আর বিয়ের যোগ্য নেই। এখনকার অন্য মেয়েদের সঙ্গে তো আলাপ হওয়ার কোনো উপায়ই নেই, তাদের বাবা মায়ের যোগাযোগ ছাড়া। অ্যাবসার্ড! পরেশ মন দিয়ে সুগতর পুরো কথাগুলো শোনেননি, মাঝপথে দু একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। শেষ হতেই বললেন, ওরকম পাত্রী দেখার মতন ভাবছেন কেন? সেই প্রিমিটিভ প্রথা কি আর আছে? আমাদের বাড়িতে আসবেন, চা খাবেন, আমার ভাইজির সঙ্গে আলাপ হবে, কথা টথা বলবেন। লোকের বাড়ি গেলে এরকম আলাপ হয় না, আপনি কি আর তার সঙ্গে বিয়ের কথা বলবেন? কিন্তু উদ্দেশ্যটা যদি আগে থেকে জানা থাকে অত ভাবলে চলে না, এসে দেখুনই না। কবে আসবেন? পরশুই ঠিক রইল তাহলে? সুগত একটু রূঢ়ভাবেই বলল, না এখন থাক। তারপর উঠে চলে গেল নিজের ঘরে। নিজের ঘরে ফিরে কাজ শুরু করার আগে সুগত থুতনিতে হাত দিয়ে হাসি মুখে একটুক্ষণ বসে রইল। তারপর ড্রয়ার থেকে একটা নীল খাম বার করল। দেশে ফেরার পর এই প্রথম তার নামে কোনো অনাত্মীয় মেয়ের চিঠি। চিঠিখানা আবার পড়ল সুগত। হাতের লেখা ভালো নয়, বোঝাই যায় ঝোঁকের মাথায় লেখা সংক্ষিপ্ত চিঠি। সুগত বাবু, আমার বাবা এবং কাকা আমার বিয়ের ব্যাপারে খুব উৎসাহী হয়েছেন। আমার কাকিমার মুখে প্রায়ই আপনার নাম শুনি, উদ্দেশ্যও স্পষ্ট। আপনাকে একটা কথা জানাতে চাই, আমার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে, সেখানেই আমার বিয়ে হবে, এতে কোনো ভুল নেই। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন অনেক ঝঞ্ঝাট এড়ানো যায়। আপনাকে আমি চিনি না, তবু অনুরোধ করছি আপনি আমাদের বাড়িতে আসবেন না, আমাকে অপ্রীতিকর অবস্থায় ফেলবেন না। আমি কামনা করি আপনি আপনার মনোমতো সহধর্মিনী পেয়ে জীবনে সুখী হবেন, আমাকেও সুখী হতে দিন। এই চিঠির কথা অনুগ্রহ করে কাউকে বলবেন না। নিচে ইতি জয়শ্রী মুখার্জি। পৃষ্ঠা 91। কৌতুকময় মুখে চিঠিখানার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সুগত। সে একজন শিভলরাস যুবক, অপরের প্রতি প্রণয়াসক্তা কোনো যুবতীর প্রতি বলপ্রয়োগ করার চিন্তা তার একবারও মনে আসে না। বলা বাহুল্য, ওই মেয়েটির জীবনে সে কোনো বাধা সৃষ্টি করবে না। ওর কাকা বড্ড বেশি জ্বালাতন করছেন, তাও আস্তে আস্তে ঠিক করে দেওয়া যাবে। তবে একথাও ঠিক, মেয়েটিকে একবার দেখতে ইচ্ছে করে সুগতর। বোঝা যাচ্ছে বেশ তেজস্বিনী মেয়ে, খুব ইন্টারেস্টিং ব্যাপার, একবার শুধু চোখের দেখাও হবে না? হেডিং 8। বুঝিবে সে কিসে, কভু আসি বিষে, দংশেনি যারে। অনুরাধা, তুমি আমাকে একটু বিষ জোগাড় করে দিতে পারো? রুমা বৌদি এসব কথা বলছেন কেন?
না ভাই, আমার আর একটুও বাঁচতে ইচ্ছে করে না। এরকমভাবে বেঁচে থাকার কোনো কি মানে হয়? আমার তো যা হবার হয়েছেই ওই মানুষটাকেও দিনের পর দিন কষ্ট দিচ্ছি। আপনি আবার ঠিক সেরে উঠবেন, তখন সব ঠিক হয়ে যাবে। আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে তো লাভ নেই, আমি সব জানি। আমি তো এমনিতে সেরে গেছি, কিন্তু আমার মেরুদণ্ডের হাড় আর জোড়া লাগবে না। আমি আর কোনো দিনও সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আজকাল চিকিৎসার এত উন্নতি হয়েছে, সে সব আমার জন্যে নয়। তুমি আমাকে একটু বিষ এনে দাও, তোমার কোনো দায়িত্ব থাকবে না, আমি লিখে রেখে যাব। আমি সজ্ঞানে স্বেচ্ছায় পরিবেশটাকে একটু হালকা করার জন্য অনুরাধা একটু হেসে বলল, বিষ কোথায় পাওয়া যায় তা আমি জানবো কী করে? পাওয়া গেলে তো আমি নিজেই খেতাম। তুমি বিষ খাবে কেন? তোমার দুঃখ কি আছে? এক এক সময় আমারও ইচ্ছে করে। অনুরাধা তখনও হাসছে, কিন্তু রুমা বৌদির মুখে হাসি নেই। শুকনো ফ্যাকাশে মুখখানায় জল জল করছে চোখ দুটো। রুমা বৌদি একসময় বেশ সুন্দরীই ছিলেন, এখনও দেখলে বোঝা যায়। যথেষ্ট লম্বা, দেহের গড়ন দেখলেই মনে হয় বেশ স্বাস্থ্য ভালো ছিল। রুমা বৌদি আবার ব্যাকুলভাবে বললেন, গোটা কয়েক ঘুমের বড়িও জোগাড় করে দিতে পারো না? যদি দাও তাহলে তোমার কোনো পাপ হবে না, একজন মানুষের উপকার করাই হবে। আমি তোমার দাদাকেও বলি, আপনার সত্যি সত্যি মরে যেতে ইচ্ছে হয়? মরে গেলেই তো সব শেষ, তারপর যে আর কিছু নেই। রুমা বৌদি মুখ ফিরিয়ে তাকালেন বাইরের জানালার দিকে, ভাঙা ভাঙা গলায় আপন মনে বললেন, কি জানি পরে আর আছে ভুল, কি জানি পরে আর কিছু আছে কি না। তবে মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি, আমি আবার ছোট্ট হয়ে গেছি, ফ্রক পরা, ছাদে যেরকম ব্যাডমিন্টন খেলতুম আগে। না অনুরাধা, সত্যি আর আমার এরকমভাবে বাঁচতে ইচ্ছে করে না। আপনার মেয়ের কথা ভেবেও? ঋণীর এইটুকু মাত্র বয়স? রুমা বৌদির একটা চোখের পাশ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে খুব শ্লথ গতিতে গড়িয়ে নামল। হাতের উল্টো পিঠ দিয়ে সেটা মুছে বললেন, আমি বেঁচে থেকেই বা ওর কী করতে পারছি? রুমা বৌদি আজ দু তিন দিন ধরে বেশ ভালো আছেন। পৃষ্ঠা 92। সেই জন্য বোধহয় এখন তার বেশি করে মরে যেতে ইচ্ছে করছে। পৃথিবীর রূপ রস গন্ধের কথা বেশি করে মনে পড়ছে ওর। যখন শরীরটা বেশি খারাপ থাকে তখন ওকে প্রণবেশদার সঙ্গে খিটখিট করতে দেখেছে অনুরাধা। প্রণবেশদা অবশ্য মাটির মানুষ, কোনো দিন একটাও জোরে কথা বলেন না। রুমা বৌদির ওপর সহানুভূতি হয় অনুরাধার, তবু একজন অসুস্থ মানুষের মৃত্যু বিষয়ক কথাবার্তা বেশিক্ষণ শুনতে ভালো লাগে না। প্রণবেশদার জন্য মমতা হয়, কিন্তু প্রণবেশদাকে এড়িয়ে চলা ছাড়া উপায় নেই। রুমা বৌদি বললেন, ঋণী কোথায়? সারা শব্দ পাইনি, আমার কাছে তো আসেই না। অনুরাধা বলল, ওপরে আমাদের ঘরে গিয়ে খেলা করছে। তোমাদের নিশ্চয়ই খুব জ্বালাতন করে? না না, কিছু জ্বালাতন করে না, ভারী লক্ষ্মী মেয়ে। আমি গিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। উঠে পড়ার এই একটা সুযোগ পেয়ে খুশি হলো অনুরাধা। এ ঘরে ঢুকতে বা বেরোতে গেলে প্রণবেশের ঘরটা পেরিয়ে যেতে হয়। প্রণবেশ চেয়ারে হেলান দিয়ে বসে একটা মোটা বই পড়ছিলেন। অনুরাধা কোনো কথা না বলেই চলে যাচ্ছিল। প্রণবেশ বই থেকে মুখ না তুলেই বললেন, অনুরাধা শোনো, অনুরাধা তো কোনো অপরাধ করেনি, তবে কেন সে চুপি চুপি প্রায় শব্দ না করেই চলে যাচ্ছিল? আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে বলল, কি বলুন? একটু এদিকে এসো, বলুন না, এদিকে এসো। প্রণবেশের গলার মধ্যে এমন একটা কিছু আছে যা সহজে উড়িয়ে দেওয়া যায় না। এই শান্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটিকে দূর থেকে দাঁড়িয়ে বলা যায় না, না আমার দরকার আছে, এখন কথা বলতে পারছি না। যতদূর সম্ভব স্বাভাবিক হবার চেষ্টা করে অনুরাধা এগিয়ে এসে টেবিল থেকে খানিকটা দূরত্ব রেখে দাঁড়িয়ে বলল, কি? ধীরে সুস্থে প্রণবেশ হাতের বইটা মুড়ে টেবিলে রাখলেন। অনুরাধা দেখল বইটা ইমানুয়েল কান্টের লেখা ক্রিটিক অফ পিওর রিজন। বিদেশি যন্ত্রপাতির কোম্পানির সেলস ডিপার্টমেন্টে কাজ করে যে লোক, তার যে কেন এরকম খটোমটো বই পড়ার শখ তা কিছুতেই বুঝতে পারে না অনুরাধা। হয়তো প্রণবেশদা অন্যরকম করতে চেয়েছিলেন। ছেলেবেলায় উচ্চাকাঙ্ক্ষা ছিল অন্য কিছু হবার, জীবনের সব কিছুই ভুল হয়ে গেছে। প্রণবেশ তাকালেন অনুরাধার দিকে সেই সর্বগ্রাসী দৃষ্টি যাতে অনুরাধার শরীরটা শিরশির করে। বেশ কয়েক মুহূর্ত প্রণবেশ সেইরকমভাবে তাকিয়ে থাকেন, তার সর্বাঙ্গ নিথর, একটুও নড়াচড়া করে না। তারপর যেন ঘোর ভেঙে সোজা হয়ে বসলেন, চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাকে দুদিন দেখিনি, কালও আমি এসেছিলাম তো, দুপুরবেলা তখন আমি থাকি না, কিন্তু তুমি যে এসেছিলে তা আমি বুঝতে পারি, ঠিকই বুঝতে পারি।
আপনি আমাকে কিছু বলবেন? হ্যাঁ। তবুও প্রণবেশ কিছু বলেন না, বইটা শব্দ করে টেবিল থেকে পড়ে যেতেই তাড়াতাড়ি সেটাকে তুললেন, যত্ন করে কাল্পনিক ধুলো ঝাড়লেন, আবার তাকালেন অনুরাধার দিকে। কই, কিছু বলছেন না তো? আমি এবার যাব। ও হ্যাঁ, একটু দাঁড়াও। ড্রয়ার খুলে একটা ছোট কাগজের বাক্স বার করলেন প্রণবেশ, সেটা অনুরাধার দিকে এগিয়ে দিয়ে বললেন, এ জিনিসটা কেমন দেখো তো, আজ হঠাৎ কিনলাম। পৃষ্ঠা 93। বাক্স দেখেই অনুরাধা চিনতে পেরেছিল, ভেতর থেকে বার করলো একটা বিদেশি পারফিউমের শিশি। নারী সুলভ উত্তেজনায় বলল, বাহ, এটা তো দারুণ জিনিস, ইন্টিমেট, খুব চমৎকার গন্ধটা। প্রণবেশ বললেন, ভালো, আমি তো এসব সেন্ট টেন্ট চিনি না, এটা তো ইম্পোর্টেড, সবাই জানে এটার নাম, আপনার টেস্ট আছে, সত্যি সত্যি ভালো বলছো তো? ভুল, সত্যি সত্যি ভালো বলছো তো না এমনি? জিনিসটা ফেরত দেবার জন্য হাত বাড়িয়ে অনুরাধা বলল, না সত্যিই ভালো। প্রণবেশ ফেরত নিলেন না, অত্যন্ত লাজুকভাবে বললেন, এটা আমি তোমার জন্য এনেছি। অনুরাধার মুখে এক ঝলক রক্ত এসে গেল, একটু তীক্ষ্ণ গলায় বলল, কেন, আমার জন্য এনেছেন কেন? প্রণবেশ হাসবার চেষ্টা করে বললেন, কেন তার কোনো যুক্তি নেই, কান্ট বলেছেন যুক্তি দিয়ে পৃথিবীর সব রহস্যের মীমাংসা করা যায় না। বাহ, তা বলে আমি নেব কেন, আপনি এটা বৌদিকে দিন, বৌদির মন ভালো থাকবে। প্রণবেশ ড্রয়ার খুলে আর একটা অবিকল ওই রকম সেন্টের শিশি বার করে বললেন, দুটো এনেছি, একটা রুমার জন্য, একটা তোমার। দুটো? এর যে অনেক দাম, আমি একটু সস্তায় পেয়েছি। দুটোই তাহলে বৌদিকে দিন, আমি নেব না। কেন? আমি পারফিউম টারফিউম বেশি ব্যবহার করি না। তাহলে তুমি এটার নাম জানলে কি করে, দেখেই চিনতে পারলে? ও সব মেয়েরাই জানে, আমার অনেক বন্ধুটন্ধু ব্যবহার করে। অনুরাধা, তুমি এটা যদি নাও আমি অত্যন্ত খুশি হব, আমি তোমার কথা ভেবেই এটা এনেছি। প্রণবেশের গলার মধ্যে এমন একটা ব্যাকুল মিনতি ছিল যে অনুরাধা প্রায় কেঁপে উঠল। পরক্ষণেই সে নিজেকে শক্ত করে ফেলল। রুমা বৌদি কি পাশের ঘর থেকে এসব কিছুই শুনতে পান না? মানুষের একটা অঙ্গ দুর্বল হয়ে গেলে অন্য অঙ্গগুলো অনেক সময় বেশি প্রখর হয়ে ওঠে। রুমা বৌদি তো অন্তত এটুকু বুঝতে পারছেন যে অনুরাধা রিনিকে ডাকতে যাবার জন্য বেরিয়েছিল, অথচ এখনও ও ঘরে রয়েছে। প্রণবেশ আবার সেই রকম গলায় বললেন, তোমাকে এটা দিতে চাওয়ার মধ্যে কি কোনো রকম অন্যায় আছে? অনুরাধা কঠিনভাবে বলল, আপনার কাছ থেকে এরকম একটা দামি জিনিস আমি নিতে যাব কেন? কারণ এটা তোমাকে মানাবে, তোমার সুন্দর চেহারা, তুমি যদি এটা মেখে সামান্য একটু আনন্দ পাও তাহলে আমি তাহলে আমি ধন্য মনে করব নিজেকে। না, আর কখনো আপনি আমাকে এরকম কিছু বলবেন না। দাঁড়াও, চলে যেও না, একটু দাঁড়াও। তুমি এটা নেবে না তাহলে? না বললাম তো, এটা আমি তোমার জন্যই এনেছিলাম। তাহলে আর এটা থাকার কোনো দরকার নেই। প্রণবেশ শিশিটার ছিপি খুলে বিনা দ্বিধায় সবটুকু ঢেলে ফেললেন ওয়েস্ট পেপার বাস্কেটে, তারপর শিশিটাও ফেলে দিলেন সেখানে। প্রণবেশকে কখনো রাগ করতে দেখেনি অনুরাধা, এখন কঠিন রাগে তার চোয়াল দুটো শক্ত, কিন্তু তার ক্রোধ সুগন্ধ হয়ে ছড়িয়ে পড়ছে সারা ঘরে। বিদেশি পারফিউমের মিষ্টি মাদক গন্ধে মম করছে বাতাস। চেয়ার ছেড়ে একবারও ওঠেননি প্রণবেশ, তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছেন অনুরাধার দিকে। সেই দৃষ্টি ও সুগন্ধের ঝাপটা কাঁপিয়ে দিল অনুরাধাকে, তাড়াতাড়ি সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। পৃষ্ঠা 94। অনুরাধা ট্রামে উঠতে যাচ্ছে দেখল, ভুল, অনুরাধা ট্রামে উঠতে যাচ্ছে দেখল অঞ্জন হনহন করে এগিয়ে আসছে তার দিকে। অনুরাধা উঠে পড়ার পর চলন্ত ট্রামে বিপজ্জনকভাবে উঠে পড়ল অঞ্জন, একমুখ হেসে জিজ্ঞেস করল, টুকুদি কোথায় যাচ্ছ? এই যাব আমার স্ট্রিটের দিকে, আমার এক মাসির বাড়িতে। দুজন ভদ্রলোক অনুরাধাকে দেখে শরীরের আড়মোড়া ভেঙে পরস্পরের দিকে চোখ চাওয়াচাওয়ি করে লেডিস সিটটা থেকে উঠে দাঁড়ালো। অনুরাধা বসার পর আর কাউকে কোনো সুযোগ না দিয়ে অঞ্জন ঝপ করে বসে পড়ল তার পাশে। তারপর বলল, আমার স্ট্রিট যাচ্ছ, বাসে না গিয়ে ট্রামে যে? অঞ্জনের সঙ্গে একদম কথা বলতে ইচ্ছে করে না অনুরাধার, দিন দিন বড্ড বেশি বকাটে হয়ে উঠছে, কিন্তু এসব মামুলি কথার উত্তর না দিয়েও তো পারা যায় না। বলল, বাসের জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পেলাম না তাই ট্রামে উঠলাম, এসপ্ল্যানেড থেকে বদলে নেব। তুমি কোথায় যাচ্ছ? এই এমনি একটু হাওয়া খেতে। যেন সব হাওয়া জানলার বাইরেই, ট্রামের মধ্যে একটুও হাওয়া নেই, তাই বাইরের হাওয়া খাওয়ার জন্য অঞ্জন অনুরাধার দিকে অনেকটা ঘেঁষে এলো।
কন্ডাক্টর আসার পর সে পয়সা বার করতে গিয়েছিল, কিন্তু অনুরাধাই টিকিট কাটলো বাধ্য হয়ে। কিছুক্ষণ পর হঠাৎ মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে অঞ্জন বলল, তুমি আজ এখন আমার স্ট্রিট যাবে? পাগল নাকি? কেন, কি হয়েছে? কলেজ স্ট্রিটে দারুণ গোলমাল হচ্ছে, দেখছো না? ওদিকের সব বাস বন্ধ। সত্যি সত্যি নাকি বানিয়ে বলছি? উদ্বেগে অনুরাধার ভ্রু কুচকে এলো। এসপ্ল্যানেডে এসে বুঝল কথাটা হয়তো মিথ্যে নয়। ট্রাম বাসের বিপুল অব্যবস্থা, কলেজ স্ট্রিটের দিকে কিছুই যাচ্ছে না। অন্য পথ ঘুরে আমার স্ট্রিট যাওয়া যায় অবশ্য, কিন্তু সেখানকার অবস্থাই বা কীরকম কে জানে। অনুরাধার ঝুঁকি নিতে ইচ্ছে হলো না। অঞ্জন তখনও সঙ্গে সঙ্গে রয়েছে। অনুরাধা তাকে বিদায় দেওয়ার ভঙ্গি করে বলল, ঠিক আছে চলি। তুমি এখন কোথায় যাবে? চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আমি কোথাও যাব না। আহা, বাড়ি ফিরবে তো? চলো আমিও তোমার সঙ্গে ফিরব। কেন, তুমি যে হাওয়া খাবে বলেছিলে হয়ে গেল? টুকুদি, চলো না একটু আউটরাম ঘাটের দিকে যাই, তোমাকে 8টার মধ্যে বাড়ি পৌঁছে দেব। অনুরাধা হেসে জিজ্ঞেস করলো, আচ্ছা অঞ্জন, তোমার কোনো মেয়ে বন্ধু নেই তোমার বয়সী ছেলের? অঞ্জন ফস করে বলল, তোমারও তো কোনো ছেলে বন্ধু নেই, কি করে জানলে? চলো না বাবা একটু আউটরামে গিয়ে বসি, সেখানে বসেই এসব আলোচনা হবে। এমন ফার্স্ট ক্লাস হাওয়া দেয় ওখানে, বিনা পয়সার হাওয়া। অনুরাধা বলল, দারুণ মেক করেছে, দেখেছো? এর মধ্যে আমার হাওয়া খাওয়ার ইচ্ছে নেই, আর তোমার সঙ্গে ওসব বিষয়ে আলোচনা করারও ইচ্ছে নেই। আমি ওই টেলিফোনের বুথে গিয়ে একটা টেলিফোন করব, তুমি এখন কেটে পড়ো। আমাকে ওরকম কাটিয়ে দিতে চাইছো কেন? আর কারো সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ আছে, সব বুঝি সব বুঝি, সেরকম তো এন্থু দেখছি না। এন্থু মানে? হাহ হা, চলো আমি তোমার সঙ্গে টেলিফোন বুথ পর্যন্ত যাই। পৃষ্ঠা 95। অঞ্জন নাচোরবান্দার মতন লেগে রইল অনুরাধার পাশে পাশে। কালো রঙের সরু প্যান্ট পরেছে অঞ্জন, জামাটাও সেই রকম টাইট, কানের লতি পর্যন্ত বড় ঝুলপি। ঠোঁটের অতিচালাক ভঙ্গিটি বাদ দিলে ছেলেটিকে সুদর্শনী বলা যায়। বয়সে যে সে অনুরাধার থেকে ছোট এ কথা যেন তার মনেই থাকে না। কথাবার্তার ভাব এই রকম, এই জন্যই ওকে পছন্দ হয় না অনুরাধার। কিন্তু ওর হাত থেকে নিষ্কৃতি পাবারও তো কোনো উপায় নেই। এসপ্ল্যানেডে জনারণ্য, তবু অনুরাধা ওকে ধমকে বলতে পারবে না, তুমি যাও আমার পাশ থেকে সরে যাও। অনুরাধার মনে হলো এর থেকে যে কোনো একটা ছেলের সঙ্গে প্রেম প্রেম খেলা খেললেই হতো। কলেজে পড়ার সময় রজত বলে একটা ছেলে তাকে খুব জ্বালিয়েছে। বিরাট লম্বা চওড়া চেহারা ছিল রজতের, তাকে প্রশ্রয় দেওয়াই উচিত ছিল বোধহয়। প্রেম প্রেম করলে মেয়েদের তবু রাস্তায় ঘাটে একজন বডিগার্ড থাকে, তাছাড়া তো মেয়েদের একলা চলাফেরা করার উপায় নেই। ভিড়ের ট্রামে বাসে উঠলে অসভ্য লোকেরা গা ঘেঁষে দাঁড়াবে। একা সিনেমায় যাওয়া যাবে না, একা ট্যাক্সিতে চাপা যাবে না, একা বাসস্টপেও বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। রজতের মতন কেউ সঙ্গে থাকলে কি আর অঞ্জন কাছে ঘেঁষতে পারত? অনুরাধা টেলিফোন করছে, আর বুথের বাইরে অঞ্জন পা ফাঁক করে দাঁড়িয়ে সিগারেট টানছে। সে বেরিয়ে আসবার পর অঞ্জন বেশ স্বাভাবিকভাবে বলল, চলো। কোথায়? চলোই না, তোমাকে আজ আমি খাওয়াবো। আমি কোথাও যাব না, আমি এখন সোজা বাড়ি যাব। আচ্ছা টুকুদি, তুমি আমাকে দেখলেই এরকম করো কেন বলো তো? আমি কি একটা রাস্তার ছেলে নাকি? তুমি তো আমার স্ট্রিটে যাচ্ছিলেই, অন্তত 2 ঘন্টা টাইম লাগতো, তাহলে এক্ষুনি বাড়ি ফিরে কি করবে? বেড়াতে যদি না যেতে চাও, চলো তাহলে একটা সিনেমায় যাই। হঠাৎ মত বদলে ফেলল অনুরাধা, বলল, ঠিক আছে চলো একটা সিনেমা দেখে আসি, কিন্তু টিকিটের দাম আমি দেব। অঞ্জন উল্লাসের সঙ্গে বলল, নো অবজেকশন, আমার পয়সা কড়ির ব্যাপারটা একটু টাইট যাচ্ছে। দাঁড়াও, একটা চাকরি বাকরি পেয়ে নি? চাকরির চেষ্টা করছো? পাগল, আজকাল তো শুধু বোকারাই চাকরির চেষ্টা করে, ওতে শুধু পয়সা নষ্ট আর এনার্জি নষ্ট। কয়েকজনকে বলে রেখেছি শুধু, চাকরি যদি হবার হয় তো আপোষে হবে। শুধু বলে রাখলেই চাকরি হয়? তাহলে আর কিসে হয় বুঝলে না? কিছু লোককে মার্ডার না করলে চাকরি খালি হবার চান্স নেই। তোমাদের আর কি, মেয়েরা এখনও পটাপট চাকরি পেয়ে যায়? মোটেই না, আমার সঙ্গে যারা পড়তো তার কত মেয়ে এখনও বেকার বসে আছে, অনেকের এত বেশি দরকার। ওসব শখের, ওসব শখের। খুব ভুল ধারণা তোমাদের, আমি যে চাকরি করি সেটা কি শখের? তোমার বাবা তো এখনও চাকরি করেন। তোমার বাবাও তো চাকরি করেন অঞ্জন, আমি অস্বীকার করছি না যে তোমার চাকরি পাওয়া খুবই দরকার, কিন্তু তুমি যে মার্ডার করার কথা বললে, ওই যুক্তিতে যদি আমার বাবা কিংবা তোমার বাবাকে কেউ মার্ডার করে? নাও নাও ওসব কথা এখন থাক, এরপর আর টিকিট পাবো না।
সিনেমা হলে ঢুকে প্রথম দিকটায় অনুরাধা বেশ স্বাভাবিক আর স্বচ্ছন্দ বোধ করছিল। ইন্টারভ্যালে অঞ্জন তার জন্য পপকর্ন কিনে আনলো, টুকিটাকি গল্প হলো নানা রকম। বই শুরু হবার 10 মিনিট বাদেই গাঢ় অন্ধকারে অঞ্জন তার হাতটা তুলে দিল অনুরাধার কাঁধের ওপর দিকে। পৃষ্ঠা 96। ব্যাপারটা অনুরাধার খারাপ লাগলো, কিন্তু মুখে কিছু বলল না, একটু নড়ে চড়ে সিধে হয়ে বসল। যদি অঞ্জন নিজে থেকেই সরিয়ে নেয়, সরালো না, বরং একটু বাদে অনুরাধা টের পেল তার বাহুতে অঞ্জনের আঙুলের ছোঁয়া। সেই আঙুল কোনো পোকার মতন গুটি মেরে এগোতে লাগলো। অনুরাধা কঠিন চোখে তাকালো অঞ্জনের দিকে, চোখাচোখি হলো না। অঞ্জন যেন এসব কিছুই জানে না, সে গভীর মনোযোগ দিয়ে ফিল্ম দেখছে। অনুরাধা জোর করে অঞ্জনের হাতখানা সরিয়ে দিল। সরে গেল হাতটা, কিন্তু ফিরে এলো নির্দয়াক বাদেই, আরও দুঃসাহসী হয়ে। এবার সে অনুরাধার বাহুটা আঁকড়ে ধরেছে। অসহ্য রাগে অভিমানে যেন অনুরাধার দম আটকে গেল। বেশি নড়াচড়া করতে সাহস পাচ্ছে না, আশেপাশের লোকেরা যদি সচকিত হয়ে ওঠে। অনুরাধা স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার সমস্ত মনোযোগ তার ডান বাহুর ওপর একটা শক্ত হাতের দিকে। ছবির পর্দায় ঘোড়সওয়ার নায়ককে তাড়া করেছে 5 জন দুর্বৃত্ত। কি দারুণ রোমাঞ্চকর দৃশ্য, আর কি প্রচণ্ড গতির খেলা! আর এদিকে অঞ্জনের দুটো আঙুল অত্যন্ত আস্তে আস্তে এগোচ্ছে অনুরাধার বুকের দিকে। অঞ্জনের চোখ ছবির দিকে সাঁটা, কান্না পেয়ে গেল অনুরাধার। এরা কি চায়, কি ভাবে আমাদের? অঞ্জনের আঙুল অনুরাধার বুক স্পর্শ করতেই অনুরাধা লোকলজ্জা ভুলে গিয়ে ঝুঁকে পড়ল সামনের দিকে। এক ঝটকায় সরিয়ে দিল অঞ্জনের হাত। এবার অঞ্জন অনুরাধার দিকে তাকিয়ে লুব্ধভাবে একটু হাসলো। অনুরাধা দু চোখে আগুন ঝরিয়ে তাকিয়েছে, কিন্তু অন্ধকারে আর সে আগুন কতটা দেখা যাবে? কিছুক্ষণ আবার শান্তভাবে ছবি দেখা। অনুরাধা এখন গল্পের খেই হারিয়ে ফেলেছে, তার কিছুই ভালো লাগছে না। মনে মনে ভাবছে কতক্ষণে শেষ হবে এই হতচ্ছাড়া ফিল্ম, কিন্তু এখনও অর্ধেকও হয়নি। অনুরাধা সজাগ হয়ে আছে, আর কিছুতেই সিটে হেলান দেবে না। গুলি খেয়ে নায়ক ঘোড়া থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হলের দর্শকরা অনেকে ভয়ের অস্ফুট শব্দ করল। সেই মুহূর্তেই অঞ্জনের একটা হাত চেপে ধরল অনুরাধার উড়ু, যেন সে ভয় পেয়েছে। অনুরাধা একেবারে শিউরে উঠল। এভাবে তার উড়ুতে কোনো পুরুষের হাত, সে জোর করে সরিয়ে দিতে গেল অঞ্জনের হাত, কিন্তু পারল না। অঞ্জন লোহার মতন শক্ত আঙুলে তাকে ধরে আছে। অনুরাধা জোর করে কিছুতেই তাকে সরাতে পারছে না। নিজের ভেতরকার রাগের চেয়েও অনুরাধার বেশি লজ্জা হতে লাগলো, এই ভেবে যে আশেপাশের কেউ যদি দেখে ফেলে তাহলে তাকে কি খারাপ মেয়ে ভাববে। অনুরাধার মুখ চোখ গরম হয়ে গেছে, উড়ুর কাছটিতে যেন আগুন জ্বলছে। কেন সে এসেছিল? সিনেমা দেখলে আর কি আসে যায়? কিন্তু অঞ্জন আসলে সিনেমা দেখতে চায়নি, আউটরাম ঘাটে গেলেও সে হাওয়া খেত না। অঞ্জনের হাত সরাতে পারল না অনুরাধা, প্রচণ্ড জোরে চিমটি কাটলেও সে হাত সরায় না, মুখ ফিরিয়ে হাসে। অগত্যা অনুরাধা সেখানেই অঞ্জনের হাত শক্ত করে ধরে রইল, যাতে আর কোনো দিকে না যায়। অনুরাধার সিল্কের শাড়ি পরা উড়ুতে খেলা করতে লাগলো একটি দুর্বিনীত ছেলের আঙুল। কন্টিনিউড, পৃষ্ঠা 96। সিনেমা হল থেকে বেরিয়ে দুজনেই নিঃশব্দ। খানিকটা বাদে ভিড় ছাড়িয়ে এসে অঞ্জন রীতিমতো স্বাভাবিক গলায় স্বাভাবিক হাসির সঙ্গে বলল, বেশ বইটা, পল নিউম্যান দুর্দান্ত পার্ট করেছে, তোমার কীরকম লাগলো? অনুরাধা উত্তর দিল না। টুকুদি, তোমার ভালো লাগেনি? অঞ্জন, তুমি আমার সঙ্গে জীবনে আর কখনো কথা বলতে এসো না। আরে কি হলো কি? অনুরাধা বাইরের আলোয় অঞ্জনের মুখের দিকে ভালো করে তাকালো। সেখানে কোনো অপরাধবোধ নেই, শুধুই প্রচ্ছন্ন কৌতুক, সবই যেন খেলা। সেই রকম হালকাভাবেই অঞ্জন জিজ্ঞেস করল, একটু চা খেয়ে যাবে? পৃষ্ঠা 97। না, তোমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো একটা ট্যাক্সি নিই। তুমি সিনেমা দেখালে, আমি ট্যাক্সি ভাড়াটা, তোমার যাতে ইচ্ছে যাও, আমি বাসে যাব। তুমি হঠাৎ আমার ওপর এরকম খাপচুরিয়াস হয়ে গেলে কেন? কি হয়েছে কি? নাথিং সিরিয়াস। অঞ্জন, তুমি আমাকে কি ভাবো বলো তো? কি আবার ভাববো? আমি তোমার চেয়ে বয়সে বড়, তুমি আমাকে দিদি বলে ডাকো, তারপরেও এরকম অসভ্যতা! আ হা হা, আর মেয়েরা যে কত ছেলেকে দাদা দাদা বলে ডেকে তারপর তার সঙ্গেই লৎকালুৎকি! আমি আর কখনো তোমার সাথে কথা বলতে চাই না, তোমার মতন ছেলেদের দেখলে। অঞ্জন চোখ মুচড়ে বলল, বা বা, তুমি প্রণবেশদার সঙ্গে দরজা বন্ধ করে গুজগুজ ফুসফুস করতে পারো, আর আমি একটু নেকিং করলেই দোষ? অঞ্জন,
আমাকে ওসব নকশা দেখিও না, আমি সব জানি। তুমি ভাবো তোমাকে কেউ দেখতে পায় না? বউকে ধোঁকা দিয়ে প্রণবেশদা এদিকে তোমার সঙ্গে। অঞ্জন, এসব কি বলছো? কি ঠিকই বলছি, আমাকে ঘাঁটিও না। বুঝলে টুকুদি, আমাকে ঘাঁটিও না। বেশি এদিক ওদিক করলে আমি পাড়াময় সব্বাইয়ের কাছে রটিয়ে দেবো, তখন বুঝবে ঠেলা। তোমার প্রণবেশদাই বা কোথায় থাকে আর তুমি বা কোথায় থাকো? তুমি যাকে খুশি যা ইচ্ছে বলতে পারো। অঞ্জন কাছে এসে অনুরাধার হাত ধরার চেষ্টা করে বলল, তুমি হঠাৎ এরকম টেম্পার লুজ করলে কেন টুকুদি? আমি তো তোমায় এমন কিছু বলিনি। অনুরাধা বলল, তুমি ফের যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করো তাহলে থাপ্পড় খাবে আমার কাছে। যে কোনো কারণেই তো রাস্তায় ভিড় জমে যায়, ওদের কাছেও কয়েকজন লোক দাঁড়িয়ে গেছে, কে কি ভাবছে সেদিকে আর ভ্রুক্ষেপ নেই অনুরাধার। হন হন করে হেঁটে গেল বাসস্টপের দিকে। অঞ্জন কিছুক্ষণ তার সঙ্গে সঙ্গে গেল, তারপর হাল ছেড়ে দিয়ে পিছিয়ে পড়ল। দিন সাতেক পরে অনুরাধা রাত 8টা আন্দাজ হাজরা মোড় থেকে ফিরছিল। দু তিনজন বন্ধুর সঙ্গে অঞ্জন তার পেছনে লেগেছে। মাঝে মাঝে তারা অনুরাধার গা ঘেঁষে যাচ্ছে, শুনিয়ে যাচ্ছে এক ঝাঁক খারাপ কথা। অনুরাধা নিরেট মুখ করে আছে। অঞ্জন একই বাড়িতে থাকে, অথচ কিছু বলা যাবে না। কি বলবে, কাকে বলবে? রাস্তা দিয়ে আরও তো কত মেয়ে যাচ্ছে, অনেকেই একলা, ওদের তো কেউ বিরক্ত করছে না? হঠাৎ মুখোমুখি দেখা হয়ে গেল শান্তনুর সঙ্গে। অনুরাধা একটু অপ্রস্তুত বোধ করল, একবার ভাবল দু একটা কথা বলে শান্তনুকে এড়িয়ে যাবে। শান্তনুর সামনেই যদি অঞ্জনরা এসে কোনো কথা বলে, পরমুহূর্তেই সে মনের সব গ্লানি দূর করে দিল। ওদের জন্য সে কেন তার স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হবে? শান্তনুর সঙ্গে কথা বলতে তার ভালোই লাগে। কথা বলতে বলতে দুজনে হাজরা পার্কের রেলিং ধরে দাঁড়ালো, আর চোখে দেখলো অঞ্জনেরা দূরে একটু দাঁড়িয়ে থেকে সরে পড়লো খানিকটা বাদে। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে অনুরাধা জিজ্ঞেস করলো, কি কতদিন দেখা হয়নি? হাতের পাঞ্জা তুলে দেখিয়ে শান্তনু বলল, 5 দিন। হুম, এখন খুব কড়াকড়ি, সেদিন সকালের অ্যাডভেঞ্চারের পর। পৃষ্ঠা 98। তাতে কিছু যায় আসে না, আমি ফ্ল্যাট খুঁজছি, শিগগিরই বোধহয় একটা পেয়ে যাব। রেজিস্ট্রারকে নোটিশ দিয়েছি। বাহ, ব্যবস্থা একেবারে পাকা। কিন্তু পাত্রীকেই যদি না পাওয়া যায় শেষ পর্যন্ত কি আটকে রাখতে পারবে? জয়শ্রী ঠিক চলে আসবে। একটু বাদে শান্তনু বলল, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, চলো কোথাও বসে একটু চা খাওয়া যাক। না, অনেক দেরি হয়ে গেছে, আজ আর না। কি আর দেরি হয়েছে, আর একটু থাকো না, মনটা ভালো লাগছে না। জয়শ্রীর সঙ্গে দেখা হয় না, তোমার সঙ্গে কথা বললেও ভালো লাগে। মধুর অভাবে গুড়। যা, ওরকমভাবে বলছো কেন? তুমি আলাদা, জয়শ্রী আলাদা, তোমার সঙ্গে বুঝি আমার এমনি বন্ধুত্ব থাকতে পারে না? দোকানে নয় তাহলে আমাদের বাড়িতে চলুন, বাড়িতে চা খাওয়াবো। শান্তনু একটু চিন্তিতভাবে বলল, তোমাদের বাড়ি যাব? কারোর বাড়ি যাওয়ার পক্ষে একটু বেশি রাত হয়ে যায় না? না না, আমার বাড়িতে সেরকম কিছু নেই, বেশি দূরে নয়, আজ থাক। কিংবা চলো তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, আজ আর চা খাবো না। কিছু দূর এগিয়ে শান্তনু জিজ্ঞেস করল, তোমার সম্পর্কে একটা ব্যাপার বুঝতে পারি না, তোমাকে কী রকম যেন রহস্যময় মনে হয়। রহস্য আবার কি? তোমার নিজের কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই? থাকবে না কেন, অনেক আছে। সেরকম বন্ধুর কথা বলছি না, মানে তুমি কাউকে কখনো ভালোবাসোনি? না, কেন? সেরকম কাউকে দেখিনি। বিশ্বাস হয় না। বিশ্বাস না করলে আর কী করা যাবে? সত্যি করে বলো তো, সেরকম কাউকে দেখোনি? না, যাদের দেখেছো তাদের কাউকেই তোমার পছন্দ হয়নি? কঠিন প্রশ্ন। যদি কোনো ছেলে তোমাকে এসে খুব আন্তরিকভাবে বলে সে তোমাকে ভালোবাসে, তাহলে তুমি কি করবে? আপনি যেরকমভাবে জয়শ্রীকে বলেছেন, হ্যাঁ মানে ধরো আমার থেকেও অনেক ভালো কোনো ছেলে। অনুরাধা ফুরফুর করে হেসে বলল, আপনি কি আমার বিয়ের সম্বন্ধ করছেন নাকি? অনুরাধা, তুমি এড়িয়ে যাচ্ছ কেন? আপনি কেন জিজ্ঞেস করছেন আগে বলুন। এমনি আমার জানতে ইচ্ছে করে, আমি তাকে প্রত্যাখ্যান করব। কথাটার মধ্যে এমন জোর ছিল যে তারপর দু এক মিনিট থমকে যেতে হয়। তারপর শান্তনু বলল, তুমি খুব অহংকারী না? হ্যাঁ, এই একটাই আমার অহংকার। আমি কাউকে প্রত্যাখ্যান করার জন্য উদগ্রীব হয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় এখনও কেউ সেরকম আসেনি। পৃষ্ঠা 99। কে আর সাথ করে দুঃখ পেতে আসবে বলো? আপনি আর জয়শ্রী পৃথিবীর শেষ প্রেমিক প্রেমিকা, আপনাদের মধ্যেই সত্যিকারের ভালোবাসার টান দেখছি। এছাড়া পৃথিবীতে আর কেউ কাউকে ভালোবাসে না, ভালোবাসার ওপর আমার বিশ্বাস নেই। তোমার কথাটা সত্যি হলে মন্দ হতো না, নিজেকে পৃথিবীর শেষ প্রেমিক ভাবতে ভালোই লাগে, কিন্তু তোমার কথা সত্যি নয়।
ভালোবাসা নষ্ট হয়ে যায়নি, এখনও মানুষ ভালোবাসার জন্য ব্যাকুল, তবে অনেক সময় চিনতে ভুল হয়। কথা বলতে বলতে ওরা অনুরাধাদের বাড়ির মোড়ের কাছে চলে এসেছে। অনুরাধা বলল, তাহলে বাড়িতে আসবেন না, আজ থাক, আরেক দিন আসবো। আরেক দিন তো আসবেনই। জয়শ্রী আর আপনি একসঙ্গে যেদিন নেমন্তন্ন খেতে আসবেন, মাকে আপনাদের কথা সব বলেছি। আজও দরজার মুখে অঞ্জন দাঁড়িয়ে আছে। অনুরাধা একবারও তাকালো না তার দিকে। দোতলায় প্রণবেশদাদের ঘরের দরজা খোলা, দরজার দিকে মুখ করে বসে আছেন প্রণবেশদা, হাতে বই। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে চোখ তুলে তাকালেন। অনুরাধা ভ্রুক্ষেপ করল না, উঠে এলো ওপরে। অনুরাধার জীবনে একবার একজন রাজকুমার এসেছিল এলাহাবাদে, তখন তার 17 বছর বয়স। আজও অনুরাধা বুঝতে পারে না সেই লোকটি পাগল ছিল কি না। বাদল দত্ত অনুরাধার দাদার বন্ধু, অনেক বছর বিলেতে আছে। একবার সে এক মাসের জন্য দেশে ফিরেছিল, এলাহাবাদে গিয়েছিল একটা চাকরির ইন্টারভিউ দিতে। বাদলকে দেখলে বাঙালি বলে মনে হতো না, 6 ফিটের কাছাকাছি লম্বা, সেই রকম চওড়া, গায়ের রং পাঠানদের মতন, গালে ফ্রেঞ্চ কাট, দাড়ি, অদ্ভুত মানুষ। কখনো বলতো, উহ কি বিচ্ছিরি গরম, ইচ্ছে করে পরের প্লেনেই বিলেতে ফিরে যাই, এই গরমে মানুষ কাজকর্ম করতে পারে। আবার একটু পরেই বলতো, ওদেশ আমার একদম ভালো লাগে না, এখানে মোটামুটি চাকরি পেলেই থেকে যাই, কি হবে আর ফিরে গিয়ে। খাবার টেবিলে বসে বলতো, যাই বলুন মাসিমা, এত মশলা টশলা দিয়ে রান্না করা মাংস আমার আর একদম ভালো লাগে না, এতে মাংসের আসল স্বাদটাই পাওয়া যায় না। সাহেবরা খেতে জানে বটে, অথচ সেই লোকই 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে কামড়ে কামড়ে খেয়েছে আর বলেছে, বিলেতে কাঁচা লঙ্কা পাওয়া যায় না, এই একটা আফসোস। অত বড় চেহারা নিয়েও লোকটি ভারী ছটফটে। 3 দিন এলাহাবাদে অনুরাধাদের বাড়িতে ছিল, সেই 3 দিন তাদের বাড়ির সবাই ব্যতিব্যস্ত। তখন জুন মাস, এলাহাবাদে সাংঘাতিক গরম, সেই জন্য বাদলের সর্বক্ষণ অভিযোগ, যেন আকাশের সূর্যের তাপের জন্য অনুরাধার বাড়ির লোকেরাই দায়ী। কিন্তু দাড়ি কামাবার জন্য গরম জল চাই, স্নানের জন্য গরম জল চাই। 3 দিন অনুরাধাদের বাড়িতে থাকার জন্য কোনো রকম কৃতজ্ঞতা প্রকাশ পায়নি তার মধ্যে, কোনো উপহার টুপহার দেওয়া তো দূরের কথা, যেন সব কিছুতেই তার অধিকার। কখনো কখনো অনুরাধার ছোট ভাইকে নিয়ে শূন্যে এমন লোফালুপি করত যে বাড়ির সবাই ভয়ে কাঁটা। ওই বিশাল চেহারার মানুষটিকে দেখে ভয় ভয় করত অনুরাধার, বেশি কাছাকাছি যেত না। অনুরাধা তখন সদ্য স্কার্ট ছেড়ে শাড়ি পরতে শুরু করেছে, একটা আধো আলো ছায়াময় ভালো লাগার জগৎ তার সামনে খুলে গেছে। মাঝে মাঝেই হঠাৎ মন খারাপ লাগে, হঠাৎ ভীষণ আনন্দ হয়, সামান্য কারণে দুঃখ। অনুরাধার স্পষ্ট মনে আছে সেই সময়টার কথা। বাদল দত্ত প্রথমেই অনুরাধাকে তুই বলে সম্বোধন করেছিল। অনুরাধাকে দেখে বলেছিল, বাহ, তুই তো বেশ লম্বা হয়ে গেছিস, তোকে তো খালি গায়ে এইটুকু চেহারা দেখেছিলুম, মনে আছে আমাকে? অনুরাধার মনে নেই, ওই কথাগুলো পছন্দ হয়নি অনুরাধার। বাদল তাকে বড়জোর 9-10 বছর বয়সে দেখেছে, তখন অনুরাধা খালি গায়ে ঘুরবে কেন? বাবা মায়ের সামনেই বাদল তার কাঁধে হাত রেখে বলেছিল, কত বয়স তোর? 17? হ্যাঁ। পৃষ্ঠা 100। আমি ভেবেছিলাম 15। কি পড়িস? বাদলের বয়স তখন 27-28-এর বেশি নয়, অথচ কথাবার্তা একেবারে ভারিক্কি বুড়োর মতন। তবে অত বছর বিলেতে থেকেও কথা বলতে বলতে ইংরেজি মিশিয়ে ফেলতো না। প্রথম প্রথম বাদল তাকে পাত্তাই দেয়নি, মাঝে মাঝে শুধু হুকুম করেছে, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। অনুরাধা সেসব কাজের ভার অন্যের ওপর চাপিয়ে দূরে দূরে থেকেছে। রাত্রির বেলা খাবার টেবিলে পলিটিক্স নিয়ে দারুণ তর্ক হচ্ছে, দাদা, বাবা আর বাদল একেবারে যুক্তির ঝড় বইয়ে দিয়েছে। হঠাৎ বাদল টেবিলের তলা দিয়ে হাত বাড়িয়ে খপ করে অনুরাধার একটা হাত চেপে ধরল। অনুরাধা ভয়ে কাঠ, এরকম অভিজ্ঞতা তার কল্পনার বাইরে। বাদল অনুরাধার দিকে একবারও তাকায়নি, ঠোঁটে একটু হাসির আভাস, তখনও সমানে তর্ক চালিয়ে যাচ্ছে। বাড়ির সবাইকার সামনে যে কোনো মুহূর্তে কেউ দেখে ফেলতে পারে, মা যখন পরিবেশন করতে আসছে। অনুরাধা ভাবতেই পারে না একজন দৈত্যের মতন চেহারার মানুষ টেবিলের তলা দিয়ে তার হাত শক্ত করে ধরে আছে। দেহত্যাগের আগে সতীর যেমন শ্বাসরুদ্ধ অবস্থা হয়েছিল, ঠিক সেইভাবে বসে রইল অনুরাধা। একটা কথাও নয়, শুধু হাত ধরে বসে থাকা। খাওয়ার পর বাদল তাকে আর কিছু করেনি, অসমাপ্ত তর্ক নিয়ে দাদা বাবার সঙ্গে চলে গেছে বসবার ঘরে। ভয় কেটে যাওয়ার পর মানুষটা সম্পর্কে দারুণ কৌতূহল হয়েছিল অনুরাধার। ঘুম থেকে খুব দেরি করে ওঠে বাদল,
সাহেবদের দেশে থাকার কোনো চিহ্নই তার মধ্যে দেখা যায় না। সকালবেলা অনুরাধা তাকে চা দিতে গিয়েছিল, একটা অদ্ভুত ধরনের স্লিপিং স্যুট পরে শুয়ে শুয়ে কাগজ পড়ছিল বাদল। চায়ের কাপ রাখার শব্দ শুনে মুখ তুলে অনুরাধাকে দেখে হাসলো, তারপর আঙুল নেড়ে বলল, এই শুনে যা শুনে যা। অনুরাধা বলল, কি? বাদল ছোট ছেলেকে ডাকার ভঙ্গি করে বলল, শুনে যা, কাছে আয়। অনুরাধা আড়ষ্টভাবে একটু এগিয়ে এসে বলল, কি বলছেন? তুই আমাকে চা দিতে এসেছিস কেন রে? বাড়িতে আর কেউ নেই? লজ্জায় অনুরাধার মুখটা লাল হয়ে গেল। এরকম কেউ জিজ্ঞেস করে? তবে লোকটা কি ভেবেছে যে অনুরাধা নিজে ইচ্ছে করে এসেছে? এসব কথা তো অনুরাধা ভাবেই না। কিরে, উত্তর দিচ্ছিস না কেন? বাড়িতে তো চাকর বাকর রয়েছে, মা আমাকে দিয়ে আসতে বলল। মা বলল, এই কথা উচ্চারণ করতেই বাদলের কি হো হো হাসি। আস্তে আস্তে চায়ের কাপটা তুলে নিয়ে বলল, তোর মা তোকে কেন পাঠিয়েছে জানিস নাকি জানিস না? যদি তোকে আমি পছন্দ করে বিয়ে করে ফেলি সেই জন্য। এবার লজ্জার চেয়েও বেশি অপমান। অনুরাধার কান গরম হয়ে গেল। 17 বছর বয়সে আবার বিয়ে কি? অনুরাধা ঝাঁঝের সঙ্গে বলল, মোটে না, আপনি এসব যাতা কথা বলবেন না। আরে চলে যাচ্ছিস কেন? শোন শোন, তুই বিলেত যাবি? না, আমি কিন্তু সত্যিই বিলেত যাবার ব্যবস্থা করে দিতে পারি, আমার দরকার নেই। তুই কি ভেবেছিস, সত্যি তোকে বিয়ে করব নাকি? ইহ, একটা একরত্তি মেয়ে। অনুরাধার এত রাগ হয়েছিল যে ইচ্ছে করছিল তক্ষুনি ছুটে গিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে। মা কি সত্যি সত্যি এরকম কথা ভেবেছে? এই বিশ্রী স্বভাবের লোকটাকে সে মরে গেলেও বিয়ে করবে না। অনুরাধা মায়ের সঙ্গে ঝগড়া করার সুযোগ পায়নি। সেদিনই 10টা 11টার সময় লুস্তুলু কাণ্ড বাড়িতে। বাদলের হঠাৎ সাংঘাতিক পেটের ব্যথা শুরু হলো। সে কি পেটের ব্যথা, একেবারে কাটা পাঁঠার মতন ছটফট করছে। অত বড় চেহারার লোকটাকে দাদা আর বাবা দুজনে মিলেও ধরে রাখতে পারছে না বিছানায়। ছটফটানি আর আর্তনাদ, ইংরেজি বাংলা মেশানো। পৃষ্ঠা 101। তিনজন ডাক্তার এসেও হিমশিম খেয়ে গেল, কিছুতেই সামলানো যায় না। অবস্থা এমন দাঁড়ালো যে সবার ভয় হলো কিছু একটা হয়ে টয়ে না যায়। দূর বিলেত থেকে 3 দিনের জন্য এলাহাবাদে এসে ওরকম একটা স্বাস্থ্যবান মানুষের যদি হঠাৎ একটা খারাপ কিছু হয়ে যায়, তাহলে তাদের বাড়ির লোকের মনের অবস্থা কী হবে? কিছু থেকে ফুড পয়জনিং হয়ে গেল, অথচ সকালে তো সে চা ডিম টোস্ট ছাড়া কিছুই খায়নি, বাড়ির অন্য সবাই তাই খেয়েছে। ব্যথার ছটফটানির সঙ্গে এমন চেঁচামেচি করছে বাদল যে ভিড় জমে গেল তাদের বাড়ির সামনে। দেখতে দেখতে তার জ্বরও বেড়ে যাচ্ছে খুব। শেষ পর্যন্ত জোর করে অনেকে মিলে তাকে চেপে ধরে পেথিড্রিন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হলো। অত বড় শরীর পেথিড্রিনেও কাবু হতে চায় না, তবু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সন্ধে নাগাদ ধরা পড়ল যে তার কিডনিতে পাথর হয়েছে সেই ব্যথা। অনেক সময় এই ব্যথা খুবই মারাত্মক হয়। রাত 8টার সময় চোখ মেলে বাদল রীতিমতো হাসি মুখে বলল, বছরখানেক আগেও তার এরকম ব্যথা একবার হয়েছিল, অপারেশনটা করানো হয়নি, এবার বোধহয় করাতে হবে। অত তো চিন্তারও কিছু ছিল না, আরও আগে তাকে অজ্ঞান করে দিলেই তো হতো। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো বটে, বিরক্তও কম হলো না। বাদল পরদিনই চলে যাবার প্রস্তাব করায় আপত্তি করল না কেউ। বাদলের অবশ্য শরীরটা বেশ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু পরদিন সন্ধ্যাবেলা সে প্লেনে দিল্লি চলে যাবে। হাসপাতাল সম্পর্কে তার ভয় আছে, হাসপাতালে যদি ভর্তি হতেই হয় তবে এলাহাবাদের বদলে দিল্লিতে, কারণ সেখানে তার চেনা ডাক্তার আছে, পকেট ভর্তি পাউন্ডের নোট আছে। ইন্টারভিউ দেওয়া আর হলো না তার, হয়তো বিলাতে ফিরে গিয়ে এই অপারেশন করাবে। পরদিন দুপুরে সারা বাড়ি নির্জন। বাবা অফিসে গেছে, দাদাও বেরিয়েছে কোথায়, মা ঘুমিয়ে। অনুরাধা রেলওয়ে কোয়ার্টার্সে তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, বাদল তাকে ডাকলো। বাদলকে দেওয়া হয়েছে বাইরের দিকের ঘরখানা, শুয়ে শুয়ে সে জানালা দিয়ে রাস্তা দেখে। আজ একটু নরমভাবে বাদল অনুরাধাকে ডেকে বলল, এই শুনে যা। লোকটিকে পছন্দ করে না অনুরাধা, কিন্তু অভদ্র ব্যবহারও করতে পারে না। বাইরে জানালার কাছে এসে বলল, কি? ভেতরে আয়, তোর সঙ্গে একটু গল্প করি, আমি একটা দরকারে যাচ্ছি। এখন কোনো দরকারে যেতে হবে না, আমার কাছে একটু বস, সত্যি আমার একটা কাজ আছে। আচ্ছা ঘুরে আসি আগে, একটু পরে যাবি, আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো। কেউ জল চাইলে প্রত্যাখ্যান করার নিয়ম নেই, এমনকি বিনা প্রয়োজনে চাইলেও। অনুরাধা কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে গেল। বাদল কিন্তু ঢকঢক করে সবটাই খেয়ে ফেলল, বলল, আহ বেশ ঠান্ডা তো, আর এক গ্লাস দে। এর আগে অনুরাধা তাকে খুবই কম জল খেতে দেখেছে, এখন সে পরপর
তিন গেলাস জল খেয়ে ফেলে বলল, কিডনির ব্যাপার তো, বেশি জল খেতে হয়, আধ ঘন্টা বাদে আমার আবার জল লাগবে, তখন কে দেবে? অনুরাধা বলল, আমি আপনার জন্য এখানে একটা জগ রেখে যাচ্ছি। না, তুই একটু বোস, কাল সারাদিন ঘুমিয়েছি তো, আজ আর ঘুম পাচ্ছে না, তোর সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে, এখানে বোস না। বাদল একটু সরে গিয়ে তার বিছানায় জায়গা করে দিল। অনুরাধা সেখানে বসলো না, কিন্তু এরকমভাবে বললে চলে যাওয়া যায় না, বসলো একটা চেয়ার টেনে। একদিনের অসুখেই বাদলের মুখের চেহারাটা বদলে গেছে, কর্কশ ভাব আর নেই, খানিকটা ম্লান। পৃষ্ঠা 102। অনুরাধা আজ ভালো করে দেখে বুঝতে পারল, রুক্ষতার ছদ্মবেশ সত্ত্বেও লোকটি সত্যিই সুপুরুষ, এত বড় চেহারা তবু একটা ছেলে মানুষের ভাব আছে। বাদল জিজ্ঞেস করল, তোর ভালো নাম কী রে? খালি ভুলে যাই, অনুরাধা। অনুরাধা মানে কি? যাই হোক, এ নামটা তোর চেহারার সঙ্গে মানায় না। ভুল, যাই মানে হোক, এ নামটা তোর চেহারার সঙ্গে মানায় না। নামটার মধ্যে কীরকম একটা শান্ত শান্ত ভাব আছে, আমি কি অশান্ত নাকি? বাদল দুই বিরাট চোখ মেলে অনুরাধার দিকে তীব্রভাবে তাকিয়ে রইল চুপ করে। ওই রকম তাকানো দেখলে অনুরাধার গা ছমছম করে, সাধারণ মানুষ তো এভাবে তাকায় না। বাদল গলার স্বর একেবারে বদলে ফেলে খুব আন্তরিকভাবে বলল, তুই ভারী সুন্দর, তোর সৌন্দর্যের মধ্যে একটা তেজের ভাব আছে, এইটা আমার ভালো লাগে, সত্যি তুই খুব সুন্দর, তোকে এ বাড়িতে মানায় না। অনুরাধা মুখ নিচু করে রইল। বাদল আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আমি যে তোকে খুব সুন্দর বললুম, এতে তোর কীরকম লাগছে? তোকে এভাবে আগে আর কেউ বলেছে? অনুরাধা এবারও কোনো উত্তর দিতে পারল না। পুরুষের স্তুতির মধ্যে যে এরকম একটা সম্মোহনের মতন ভাব আছে সে জানতো না। তার 17 বছরের শরীরটা একটু একটু কাঁপছে, সত্যিই তো এরকমভাবে তো তাকে আগে কেউ বলেনি। বাদল বলল, নাকের ডগাটা একটু ওপরের দিকে তোলা, ওতে একটা তেজের ভাব ফোটে, খুব কম মেয়ের থাকে ওরকম, মাথায় এতখানি চুল, মেম সাহেবরা দেখলে হিংসে মরে যাবে, মুখে চোখে একটা ঝকঝকে ভাব বোঝাই যায়, গায়ের চামড়াটা খুব মসৃণ। বাদলদা আমি এবার যাই। কোথায়? আমার কাছে বসতে তোর ইচ্ছে করছে না? না তা নয়, তুই অত দূরে বসেছিস কেন? তোকে আমার খুব আদর করতে ইচ্ছে করছে। অনুরাধাকে আর কোনো সুযোগ না দিয়েই বাদল হুড়মুড় করে উঠে পড়ল খাট থেকে। অসুস্থ সেই বিশাল পুরুষটি অনায়াসে অনুরাধাকে কোলে করে নিয়ে এসে বসিয়ে দিল খাটের ওপর। কোনো অপমান করলো না, হুকুমের সুরে বলল, চুপ করে বসে থাকো এখানে, একদম নড়বে না। দারুণ ভয় পেয়েছে অনুরাধা, চিৎকার করারও সাহস নেই, ঢকঢক করে আরেক গেলাস জল খেয়ে ঝপাং করে আবার শুয়ে পড়ল খাটে। সমস্ত খাটটা যন্ত্রণায় শব্দ করে উঠল। অনুরাধার দিকে ফিরে বলল, এবার বলো কি বলবো। ও হ্যাঁ, তুমি তো কিছু বলবে না, চুপটি করে বসে থাকো, কিচ্ছু বলবে না, আমি তোমাকে আদর করব। অনুরাধার গালে আলতো করে হাত ছুঁয়ে বলল, আহ কি নরম কি নরম, ভারী সুন্দর। অনুরাধার গলার কাছে কান্নার মতো কি যেন একটা আটকে গেছে, অসহায়ভাবে বলল, বাদলদা কি করছেন, চুপ কথা বলবে না। আরও কাছে সরে এসে অনুরাধার পিঠে নাক ছুঁয়ে বলল, আহ কি সুন্দর তোমার গায়ের গন্ধ, শুধু বাঙালি মেয়ের গায়েই এরকম গন্ধ পাওয়া যায়, বৃষ্টির পরে তুলসী গাছে যেরকম গন্ধ হয়, বুঝলে অনুরাধা, মেম সাহেবদের গায়ে না বদখত গন্ধ একেবারে, অনেকটা বেড়াল বেড়াল ভাব। অনুরাধা তখন উঠে পড়ার চেষ্টা করছে কিন্তু পারল না, বাদল তাকে দুহাতে জড়িয়ে ধরেছে। উন্মাদের মতন একজন শক্তিশালী মানুষ তার সারা গায়ের গন্ধ শুকছে। অনুরাধার মনের একটা অংশ ভয় পেয়েছে, চাইছে যে কোনোভাবে হাত ছাড়িয়ে পালাতে, আর একটা অংশে অসহ্য ভালো লাগা। তার শরীরটা চুম্বকের ধর্ম পেয়ে গেছে। কন্টিনিউড পৃষ্ঠা 103। অনুরাধার সেই 17 বছরের সদ্য যৌবনে প্রথম একটি পুরুষের স্পর্শ, ভয় লজ্জা ভালো লাগা সব মিলিয়ে একটা অদ্ভুত অবস্থা। ঘরের দরজা টরজা বন্ধ করার ব্যাপারে বাদলের কোনো চিন্তা নেই, যেন এসবই খুব স্বাভাবিক ব্যাপার। এইভাবে সে সেই নিস্তব্ধ দুপুরে অনুরাধার কম্পিত বুকে মুখ চেপে রেখে গরম নিঃশ্বাস ফেলছে। খানিকটা বাদে বাদল অনুরাধাকে ছেড়ে চিত হয়ে শুয়ে রইল, কড়িকাঠের দিকে চেয়ে স্বগতোক্তি করল, আহ বড্ড ভালো লাগছে, মনে হচ্ছে আমার সব ব্যথা ট্যাথা সেরে গেছে। তুই এত সুন্দর রে টুকু, সুন্দর জিনিসের ছোঁয়া লাগলে সব অসুখ সেরে যায়। তারপর আবার অনুরাধার দিকে ফিরে বলল, মনে করিস না আমি খারাপ লোক, আমাকে তুই খারাপ ভাবছিস? অনুরাধা উত্তর দিল না,
তার শরীর তখনও থরথর করে কাঁপছে। বাদল তার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি উত্তর দিচ্ছিস না যে? শোন, আমি আজ সন্ধ্যার পর দিল্লি যাচ্ছি, যেতেই হবে, আমার খুব কাজ আছে। আমি আবার দিন দশেক বাদে ফিরে আসব। আমি তোকে চাই, তুই আমার সঙ্গে যাবি তো? বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে। কি যাবি তো? অনুরাধা নির্বাক। দিন দশেকের মধ্যেই আমি ফিরে আসছি, এসে তোর বাবাকে বলবো, দিল্লি থেকে চিঠি লিখবো তোকে, তুই উত্তর দিবি তো? কি বল, উত্তর দিবি না? ওসব লজ্জা ফজ্জার কোনো মানে হয়? আমি তোকে চাই, তোর গায়ে আর কেউ হাত ছোঁয়াবে এ আমি সহ্য করতে পারবো না। কি চিঠির উত্তর দিবি তো? দেব। ঠিক, আমি গিয়েই তোকে। বাদল অবশ্য কোনো চিঠি লেখেনি, দিল্লিতে দিন সাতেক থেকে সে কলকাতায় চলে যায়, সেখানেও একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু মাইনে পছন্দ হয়নি, অগত্যা ফিরে গেল বিলেতে। অনুরাধা আশা করেছিল বিলেত থেকে সে অন্তত কিছু লিখবে, তাও লেখেনি। বছরখানেক বাদে প্যারিস থেকে একটা পিকচার পোস্টকার্ড পাঠিয়েছিল তার দাদার কাছে, তাতে অনুরাধার নামগন্ধও ছিল না, তবে লিখেছিল তখনও সে অপারেশন করায়নি, আরও দুবার পেটের ব্যথায় কষ্ট পেয়েছে, সেই কষ্টের সময় সে কোন সুন্দরের সাহচর্যে সান্ত্বনা পেয়েছে কে জানে। অনুরাধা অনেক দিন তার ছেলে মানুষ আশা নিয়ে বাদলের চিঠির আশায় বসেছিল, এখন আর করে না। বাড়িতে এখনও কোনো সময় বাদলের প্রসঙ্গ উঠলেই সবাই বলে ও ছেলেটা একেবারে পাগল। এ কী ধরনের পাগলামি অনুরাধা বুঝতে পারেনি কখনো। এখন অনুরাধা জানে বাদল তাকে কোনো দিন ভালোবাসেনি, শুধু লোভ। ইংরেজি গল্প উপন্যাসে যাকে বলে অ্যাফেয়ার, বাদল এলাহাবাদে এসে সেই রকম একটা অ্যাফেয়ার করে গেছে, তার বেশি কিছু নয়, ভালোবাসেনি, ভালোবাসার উপর তার বিশ্বাস নেই। অন্ধকারে শুয়ে শুয়ে অনুরাধার হঠাৎ চোখে জল এসে গেল। অনুরাধা এখন অনেক শক্ত হয়েছে, বহুদিন সে কাঁদে না, রাত্রির অন্ধকার ছাড়া তার চোখের জল কেউ দেখবে না। তার জীবনে এই ভালোবাসার অভাবও যে একটা বিরাট বোঝার মতন, অনুরাধা আজ সেটা প্রথম টের পেল। বাবা মা ভাই বোন সবাই তো তাকে ভালোবাসে, তবু এক দারুণ নিঃসঙ্গতা। সে নিজেও তো কাউকে ভালোবাসতে পারেনি, যাদের দেখেছে সবাইকেই কীরকম যেন ছোট মনে হয় তার তুলনায়। ভালোবাসা জিনিসটা কি, শরীরের আকর্ষণ ছাড়াও নিশ্চয়ই আরও কিছু, কিন্তু সেই আরও কিছুর সন্ধান অনুরাধাকে কেউ দেয়নি এ পর্যন্ত। চোখের জল মুছে ফেলল অনুরাধা, আলো জেলে বই পড়তে শুরু করলো আবার। বইয়ের জগতে এখনও মানুষকে ভালোবাসে, বিশুদ্ধ প্রেমের জন্য কত নায়ক নায়িকা জীবনটা নষ্ট করে ফেলে। বেশ লাগে পড়তে এসব, এসব প্রেমের উপন্যাস যেন অনুরাধার কাছে উত্তর মেরুর ভ্রমণ কাহিনী। পৃষ্ঠা 104, হেডিং 9, কোট। কঙ্কন বাজে কিনি কিনি, রাই কিনি কি শ্যাম কিনি। জয়শ্রী, দুদিন আমি অফিসে যাইনি, শুধু তাই নয়, বাড়ি থেকে বার হইনি একবারও। না না, আমার অসুখ করেনি, এমনি মনে হচ্ছিল সম্পূর্ণ একা থাকলে তোমাকে সবসময় কাছে পাবো। তুমি এ চিঠি পড়বে তোমার নির্জন ঘরে, নিশ্চয় দরজা জানালা বন্ধ করে নেবে যাতে তোমার মা না দেখে ফেলেন, তখন সেই নির্জন ঘরে আমি তোমার খুব কাছাকাছি থাকবো, এই চিঠির মধ্যে থেকে ফিসফিস করে কথা বলবো তোমার সঙ্গে। আমি তোমার ব্র্যাকেটে, এই কথা দুটো লিখে আবার কেটে দেওয়া, ব্র্যাকেট ক্লোজড। এই দুদিন একজনও মানুষের সঙ্গে আমার দেখা হয়নি। সকালবেলা আমার ঘরের কাজ টাজ করে যে লোকটা, সে এসে ঘর পরিষ্কার করে গেছে, আমি তখনও বিছানা ছেড়ে উঠিনি। কাল সন্ধ্যাবেলা কেউ আমার দরজায় কয়েকবার দুমদুম করে ধাক্কা দিয়েছিল, আমি খুলিনি, বুঝতেই পেরেছিলাম তুমি বা অনুরাধা নয়, মেয়েরা অত জোরে ধাক্কা দেয় না, আমার কোনো বন্ধুটন্ধু হবে। কিন্তু কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করেনি, আজ আর আসেনি কেউ। ভারী অদ্ভুত কাটলো এই দুটো দিন, এরকমভাবে আর সম্পূর্ণ একা কখনো থাকিনি, তবে সময় কাটাবার কোনো সমস্যা হয়নি আমার। মাঝে মাঝে বই পড়বার চেষ্টা করেছি, তাতেও মন বসেনি খুব একটা, কিন্তু তুমি তো সর্বক্ষণ ছিলে আমার পাশে, তোমার সঙ্গেই কথা বলেছি শুধু, তুমি টের পাওনি, একবারও জীব কামড়ে ফেলোনি? কেন এই রকম একা থাকলাম জানো? শুনলে তুমি বোধহয় হাসবে, তোমাকে এখন বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, তাই আমি ভাবলাম আমিও বাড়িতে বন্দির মতন থেকে দেখি। তবে নিজের ইচ্ছেতে থাকা আর অনিচ্ছে থাকার মধ্যে অনেক তফাত আছে, তাছাড়া তুমি তো সম্পূর্ণ একা নও, বাড়িতে আরও লোকজন আছে। আমি লক্ষ্য করলাম একা থাকলে বেশ ঘন ঘন খিদে পায়, দুদিনই আমি খিচুড়ি রেঁধেছিলাম, সেই সঙ্গে ডিম ভাজা, নিজের রান্না বলে বলছি না, সত্যিই বেশ ভালো হয়েছিল, তোমাকে একদিন খাওয়াবো, তুমি রান্না জানো?
সেদিন সকালে যেমন এসেছিলে সেই রকম আরেকবার চলে আসতে পারো না? সেদিনকার সকালের কথা আমার সারা জীবন মনে থাকবে। এখনও আমার ঘরের চেয়ারে তোমার স্পর্শ লেগে আছে। আয়নার দিকে তাকালেও যেন তোমার মুখখানা দেখতে পাই। আজ দাড়ি কামাবার সময় খুব মনে পড়ছিল। একটা জিনিস বুঝতে পারছি, এরকমভাবে দিন কাটানোর কোনো মানে হয় না। আমাকে কিছু করতে হবে। নতুন করে পড়াশুনো শুরু করব ভাবছি, কিন্তু তুমি না এলে কিচ্ছু হবে না। তোমাকে সম্পূর্ণ করে পাবার আগে আমার মনটা সুস্থ হবে না কিছুতেই। দু একটা কাজের কথা বলি, দু তিনটে ফ্ল্যাট দেখেছি, তার মধ্যে যোধপুর পার্কের একটা ফ্ল্যাট বেশ ভালোই, কিন্তু তুমি একবার দেখবে না? তোমাকে না দেখিয়ে ফাইনাল করতে পারছি না। আর একটা মজার ব্যাপার কি জানো, অনেক বাড়িতেই ব্যাচেলার শুনলে ভাড়া দিতে চায় না। ম্যারেজ রেজিস্ট্রি অফিসে ফর্মটা জমা দিয়েছি, আগামী মাসের 8 তারিখে 1 মাস পূর্ণ হবে, মনে রেখো। অর্থাৎ আর 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। কিন্তু কয়েকদিন আগে অনুরাধার সঙ্গে দেখা হয়েছিল, তোমাকে বলেছে নিশ্চয়ই? আচ্ছা, অনুরাধার ব্যাপারটা কী বলো তো? ও সবসময়ই এত চাপা থাকে যে ওকে ঠিক বোঝা যায় না। ওর যেন কি একটা হিস্ট্রি আছে। তোমরা দুজনে এত বন্ধু, কিন্তু দুজনে একেবারে আলাদা। আমার মনে হয় ব্র্যাকেটে লিখে কেটে দেওয়া, ব্র্যাকেট ক্লোজড। চিঠির উত্তর কালকের মধ্যে চাই। বাড়ি দেখতে যাওয়া হবে কি করে জানিও। কেমন আছো জয়শ্রী, বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করে। কেমন আছো, তুমি ভালো আছো তো? তোমাকে কেউ কষ্ট দিচ্ছে না তো? নিচে ইতি শান্তনু, পৃষ্ঠা 105। জয়শ্রী খাটে উপুর হয়ে শুয়ে আছে, অনুরাধা হেলান দিয়ে বসে আছে। এই নিয়ে দুবার পড়া হলো চিঠিটা। অনুরাধা হাসতে হাসতে বলল, এই তোকে না লিখেছে দরজা বন্ধ করে একা একা চিঠিটা পড়তে, তুই আমাকে পড়াচ্ছিস? জয়শ্রী উত্তর না দিয়ে হাসলো, তারপর বলল, ওর এরকম ধারণা কেন হলো বলতো যে আমাকে বাড়িতে আটকে রেখেছে? এর মধ্যে 2টো সিনেমা দেখলাম, কাল মার্কেটে গিয়েছিলাম। ছেলেদের ওরকম ভাল লাগে, ভুল, ছেলেদের ওরকম ভালো লাগে, বেশ একটা বন্দিনী রাজকন্যা রাজকন্যা ভাব। ও এসে তোকে উদ্ধার করবে বেশ রূপকথার মতন। আমার বাবা মা মোটেই আমাকে আটকে রাখে না। তুই তাহলে ওর সঙ্গে দেখা করিস না কেন? বেচারা একেবারে ছটফট করছে। সঙ্গে যে সবসময় কেউ না কেউ থাকে তাও ম্যানেজ করা যায়, তবে আমি খানিকটা ইচ্ছে করেই দেখা করছি না। কেন, রোজ দেখা হলে কি ও এরকম চিঠি লিখত? ভারী সুন্দর চিঠি লেখে না রে, কোনো রকম ফাজলামি নেই। ইস, খুব যে গর্ব। দেখ ভাই, আমি আগেও ছেলেদের কাছ থেকে অনেক চিঠি পেয়েছি। একজন তো কবিতা টবিতা লিখত, কিন্তু কেউ এরকম সুন্দর চিঠি লেখেনি। বেশিরভাগই এমন অসভ্যের মতন লেখে। তুই আগেও অনেক প্রেম করেছিস বুঝি? আমার ভাই ছেলেবেলা থেকেই প্রেমে পড়া স্বভাব। কথাটা বলেই জয়শ্রী এমনভাবে হাসতে লাগলো যে অনুরাধাও না হেসে পারল না। হাসির সময় জয়শ্রীর সারা শরীরটা কেঁপে কেঁপে ওঠে। হাসি থামিয়ে বলল, সত্যি ঠাট্টা নয় কিন্তু, স্কুল ফাইনাল পরীক্ষার সময় আমি একটা ছেলের এমন প্রেমে পড়েছিলুম যে মনে হয়েছিল তাকে না পেলে আমি মরেই যাব। একটা বিয়ে বাড়িতে তার সঙ্গে আলাপ হয়েছিল, খুব সুইট দেখতে। আমি ঠিক করেছিলুম ওকে না পেলে আমি আত্মহত্যা করব। তারপর আত্মহত্যাটা বন্ধ হলো কিসে? ওর বাবা ট্রান্সফার হয়ে গেল কানপুরে, সেখান থেকে চিঠি লিখত। প্রথম প্রথম আমি দু একটা উত্তর দিতাম, তারপর জানিস তো আমার ব্যাপার, চিঠি লেখার কথা ভাবলেই জ্বর আসে, আস্তে আস্তে থেমে গেল। প্রেমে পড়লে কিরকম লাগে রে? আহাহাহা, তুই বুঝি জানিস না? সত্যি জানি না, যেদিন পড়বি সেদিন বুঝবি। তুই প্রেমে পড়লে একেবারে হাবুডুবু খাবি, বুঝতে পারছি। কেন, কম বয়স থেকে একটু প্রেমে পড়ার প্র্যাকটিস থাকা ভালো, নইলে ওই রকমই হয়। তোর তো প্র্যাকটিস আছে, তুই বুঝি শান্তনুর প্রেমে হাবুডুবু খাচ্ছিস না? শান্তনুর কথা আলাদা, শান্তনুর মতো আর একটা ছেলে তুই খুঁজে বার করত? প্রেমে পড়লে ওই রকমই হয়, বুঝতে পারছি। শান্তনু এমন কিছু অসাধারণ ছেলে নয়। ইস, দেখবো, তুই যার প্রেমে পড়বি তাকেও তো দেখবো। এই অনুরাধা, চিঠি লিখে দে ভাই, কালকেই উত্তর দিতে বলেছে। পৃষ্ঠা 106। বাবা, আমি তোর সব চিঠিই লিখে দেবো নাকি? এটা তুই লেখ, প্লিজ দে, ওরকম করিস না, আমি একদম গুছিয়ে লিখতে পারি না। বিয়ের পর কি করবি? তখন তো আমি গিয়ে লিখে দেবো না, বিয়ের পর চিঠি লেখার দরকার হয় না। মনে কর শান্তনু কোথাও বাইরে গেল, কিংবা তুই, সে তখন 2-4 লাইন ঠিক লিখতে পারবো। বিয়ে হয়ে গেলে তো কেউ আর প্রেমপত্র লেখে না। বিয়ে হয়ে গেলেই প্রেম শেষ? কী জানি বাবা, অত শত জানি না, তুই লেখ তো। কী লিখবো, তুই বরং বলে যা, আমি লিখে যাচ্ছি। আমি আবার বলবো কি,
ওর চিঠিটা ধরে ধরে তুই উত্তর লিখে দে, তুই বেশ ভালো পারিস ওসব। আমি কপি করে দেব পরে, হয়তো দেখবি এমনই কপাল, তোর যে প্রেমে পড়বে সে হয়তো চিঠি লিখতে জানে না, তখন তার চিঠি আবার আরেকজন লিখবে। দুই সখী আবার এ ওর দিকে ঢলে পড়ে হাসতে লাগলো। তিনতলাটা একেবারে নির্জন, আর কেউ নেই। গোটা তিনেক শালিক ছাদের কার্নিশে বসে তখন থেকে ঝগড়া করে যাচ্ছে, আর এই মেয়ে দুটির হাসি। জয়শ্রী গরজ করে কাগজ আর প্যাড এনে দিল। অনুরাধা থুতনিতে আঙুল ঠেকিয়ে ভাবতে বসল। জয়শ্রী বলল, বাড়ি দেখার ব্যাপারটা লিখে দে, পরশু যোধপুর পার্কে আমার মাসিমার বাড়িতে। শান্তনুর চিঠিখানা তুলে নিয়ে আর একবার পড়ল, ভুরু কুচকে গেল তার। পরমুহূর্তেই হাসি ফুটিয়ে বলল, লিখে দেব তুই একদিন সত্যিই বাড়িতে বন্দি নেই, দিব্যি সিনেমা দেখে বেড়াচ্ছিস। ওটা আর বলতে হবে না, অনুরাধা বলল, এবার আর কি নতুন রকম অ্যাড্রেস করা যায় বলতো? প্রাণবল্লভ কিংবা হৃদয়েশ্বর লিখবো দত, কিংবা একটু আধুনিক করে ওগো আমার হৃদয় গহনে একমাত্র প্রতীক, কি হচ্ছে কি? এইভাবে হাস্য পরিহাসে আরও কিছুটা সময় যায়, দুই স্বচ্ছ মনা যুবতী বিমল কৌতুক উপভোগ করে। জয়শ্রী বলল, এই তাড়াতাড়ি লেখ, মা এসে পড়বে এরপর, সিম্পলভাবে ছোট করে লিখে দে, বেশি বড় হলে আমি কপি করতে পারবো না, তোর ওই দুবার নাম ধরে ডাকাটা বেশ, ওই রকম লেখ। অনুরাধা বলল, সম্বোধনটা কী হবে সে তুই পরে বসিয়ে নিস, তোর যা ইচ্ছে। অনুরাধা লিখতে শুরু করল, মাঝে মাঝে থেমে ওর কলম কামড়াতে হলো না, বেশ সাবলীলভাবেই লিখে যায়। জয়শ্রীকে বলল, লেখার মাঝখানে কিছু বলবি না কিন্তু। শান্তনু, 7-8 দিন তোমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু মনে মনে তোমাকে সবসময় দেখতে পেয়েছি। আজ তোমার চিঠি পেয়ে তোমার কথাও শুনতে পেলাম, তুমি যেন ফিসফিস করে আমার কানে কানে কথা বলছো। তুমি এত সুন্দর চিঠি লেখো, আমি তোমার মতন কিছুই পারি না, তুমি সব দিক থেকেই আমার চেয়ে বড়। তুমি আমাকে রোজ এরকম একটা করে চিঠি লিখতে পারো না? ব্র্যাকেটে জয়শ্রী, এই রোজ চিঠি লিখলে আমাকেও রোজ উত্তর দিতে হবে নাকি? ব্র্যাকেট ক্লোজড, তুমি রোজ চিঠি লিখবে, আমি কিন্তু উত্তর দিতে পারবো না রোজ, আমার অনেক অসুবিধে, তবে আমি মনে মনে তোমাকে উত্তর পাঠাবো, তুমি শুনতে পাবে না? এই শোনো, তুমি এরকম পাগলামি করবে না, পুরো 2 দিন ধরে ঘরে বন্দি হয়ে থাকা আবার কি। পৃষ্ঠা 107, ওতে কখনো স্বাস্থ্য ভালো থাকে না। সত্যি করে বলো তো, তোমার আবার জ্বর হয়নি তো? 2 দিন ধরে কেউ খিচুড়ি আর ডিম ভাজা খেতে পারে? খবরদার, তোমাকে নিজেকে রান্না করতে হবে না, খুব হয়েছে। আমি খিচুড়ি মোটেই ভালোবাসি না, আমি খুব ভালো রান্না জানি, তোমাকে অনেক রকম রেঁধে খাওয়াবো। ব্র্যাকেটে জয়শ্রী, এই ও কি মিথ্যে লিখছিস, কেটে দে, ও লাইনটা কেটে দে। অনুরাধা মুচকি হেসে কেটে দিয়ে আবার শুরু করল। ব্র্যাকেট ক্লোজড, আমি নিজেও রান্না জানি না, তবে সোনালী সরকার বলে একজন মহিলা খুব ভালো রান্না জানেন, তাঁর বই পড়লে নাকি অতি নভিসও মোগলাই খানা রেঁধে ফেলতে পারে, সুতরাং কোনো অসুবিধে হবে না। সেদিন সকালবেলা চলে যাবার জন্য মা বেশ বকাবকি করছিলেন। মা বলেছিলেন, তুই যদি ওরকম করিস তাহলে কবে এসে দেখবি আমি হার্ট ফেল করে মরে গেছি, সুতরাং সকালবেলা আর যাওয়া হচ্ছে না, তবে আর 20-22 দিন আমি ধৈর্য ধরে থাকতে পারবো। শোনো, মা বোধহয় রাজি হয়ে যাবেন, মা অনেকটা নরম হয়ে এসেছেন। বাবা অবশ্য কোনো কথা কানেই তুলতে চান না, তবে আমি ঠিক করেছি রেজিস্ট্রির দিন মাকে বলে যাব, কিংবা চিঠি লিখে রেখে যাব। মাকে না জানিয়ে আমি জীবনে কখনো কিছু করিনি, তাই খুব খারাপ লাগে। ব্র্যাকেটে জয়শ্রী, এটা একদম ঠিক লিখেছিস রে। ব্র্যাকেট ক্লোজড, পরশুদিন যোধপুর পার্কে সেজো মাসিমার বাড়িতে যাব, তুমি ঠিক 6:30 সময় পোস্ট অফিসের সামনে থেকো, বাড়িটা দেখে আসব। তবে সেজো মাসিমার বাড়ির খুব কাছাকাছি যদি হয় তাহলে নেওয়া হবে না, কারোর অত কাছাকাছি থাকতে চাই না। অনুরাধা এসেছিল এর মধ্যে, তোমার সঙ্গে দেখা হওয়ার কথা বলেছে। অনুরাধার মধ্যে রহস্য টহস্য কিছু নেই, এমনি এলেবেলে মেয়ে, তোমাকে ওর সম্বন্ধে মাথা ঘামাতে হবে না। ব্র্যাকেটে জয়শ্রী, এই এই নিজের সম্পর্কে ও কী লিখলি রে, কেটে দে কেটে দে। অনুরাধা, না কাটবো না। ব্র্যাকেট ক্লোজ, তুমি সাবধানে থেকো, শরীরের প্রতি যত্ন নিও, একটু একটু ঠান্ডা পড়েছে, মাথার কাছে জানালা খোলা রেখো না, আমি ভালো আছি। তুমি লিখেছো আমাকে কেউ কষ্ট দিচ্ছে কি না, হ্যাঁ দিচ্ছে, একজন আমাকে খুব কষ্ট দিচ্ছে, সে তুমি। নিচে ইতি তোমার জয়শ্রী। জয়শ্রী অনুরাধাকে জড়িয়ে ধরে বলল, শেষটা কি সুন্দর লিখেছিস রে, এসব আমার মাথাতেই আসতো না। নিজের রচনার প্রশংসায় অনুরাধা একটু আরক্ত হয়, তারপর বলল, দাঁড়া দাঁড়া, এখনও শেষ হয়নি, আমি একটা গল্পের বইতে পড়েছি,
অনেকে চিঠি শেষ করার পর একটা জায়গায় গোল দাগ দিয়ে লেখে, এইখানে আমি চুমু খাইয়াছি, তুমিও খাইও। ব্যাট অসভ্য। অনুরাধার কাছ থেকে চিঠিটা ভুল। চিঠির প্যাডটা কেড়ে নিয়ে জয়শ্রী বলল, দাঁড়া না, বিয়ের পর আমি ওকে সব বলে দেব, আমি বলে দেবো এই সব চিঠি তোর লেখা। এই না না, বলিস না, খবরদার বলিস না। কেন বলবো না? নিশ্চয়ই বলবো, আমার ভীষণ লজ্জা করবে। তোকে লজ্জাতেই তো ফেলতে চাই, দেখবো তখন। আমি তাহলে তোর বাড়িতে যাবই না, দেখি কীরকম না গিয়ে পারিস। পৃষ্ঠা 108। এই সময় অলকাদেবী ঢুকলেন, শান্তনুর চিঠি তখনও বিছানার ওপর ছড়ানো। জয়শ্রী তাড়াতাড়ি তার ওপর একটা বালিশ চাপা দিয়ে দিল। অলকা সেদিকে দেখেও দেখলেন না, মুখখানা গম্ভীর। অনুরাধাকে দেখে কষ্ট করে হাসি ফোটালেন। দু একটা টুকিটাকি কথার পর অলকা বললেন, এই তো অনুরাধা রয়েছে, ওর সামনেই বলি। মিঠু, তুই আমার একটা কথা রাখবি? জয়শ্রী সচকিত হয়ে বলল, কি? তোর বাবা বলছিল। আবার সেই কথা? আগে শোন না, তোর যা খুশি করিস, কিন্তু তোর বাবার মুখ রক্ষার জন্য এই একটু বসবি, দুটো কথা বলবি। তোর বাবা চান একজনকে দেখাতে, পরে না হয় আমিই বলে দেবো আমার ছেলে পছন্দ হয়নি। জয়শ্রী দপ করে জ্বলে উঠল, রাগলে তার জ্ঞান থাকে না, রীতিমতো চেঁচিয়ে বলল, আমাকে সং সাজাতে চাও? যাকে আমি কিছুতেই বিয়ে করব না তার সামনেও আমাকে এসে বসতে হবে, ন্যাকা ন্যাকা কথা শুনে উত্তর দিতে হবে? আহা, এমনি বাড়িতে লোকজনের সঙ্গে আলাপ হয় না, এটা সে ব্যাপার নয়, তা তুমিও জানো আমিও জানি। আচ্ছা অনুরাধা, তুমি একটু বুঝিয়ে বলো তো, এর মধ্যে অন্যায় কিছু আছে? অনুরাধা দারুণ অস্বস্তির মধ্যে পড়ল, এই অবস্থায় তার এখানে থাকা উচিত নয়, অথচ চলেও যেতে পারছে না। মাসিমা বুঝি ভাবছেন সেই জয়শ্রীকে ওই সব পরামর্শ দিয়েছে। অনুরাধা সারা শরীর মুচড়িয়ে কাঁচুমাচু মুখে বলল, মাসিমা আমি আর কি বলবো, তুমি একটু বলো না, ওর বাবার মুখ চেয়ে যদি একদিন একটু সময়ের জন্য। মাসিমা যাই বলুন, মেয়ে দেখার ব্যাপারটা কেমন জানো আমারও খারাপ লাগে। জয়শ্রী বাধা দিয়ে বলল, কে আসবে এবার? আবার কে আসবে? কে আসবে অলকা সেটা জানেন, কিন্তু সেটা বললেন না। আমতা আমতা করে বললেন, কে যেন তোর কাকা বলছিল, ছেলেটি শুধু আসবে আর কেউ না। কাকার অফিসের সেই লোক? কি জানি সে কি না, যেই আসুক আমি তাকে অপমান করব তোমাদের সামনে, সেটা ভালো হবে? মা একটা কথা জেনে রাখো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর কোনো রকম নড়চর হবে না। অলকা এগিয়ে এসে জয়শ্রী পিঠে হাত রাখলেন, নরম গলায় বললেন, শোন, হঠাৎ ওরকম মাথা গরম করিস না, যেটা সারা জীবনের ব্যাপার সেটা ঝোঁকের মাথায় করতে নেই। বিয়েটা শুধু দুজনের ব্যাপার নয়, দুটো পরিবারের, আত্মীয় স্বজন সকলে, সবাই এসে আনন্দ করবে, আশীর্বাদ করবে, তা নয় সবার মনে দুঃখ দিয়ে, আপনজনদের কাঁদিয়ে। সবাই আসবে শুধু একদিনের জন্য, সারা জীবনটা আমাকেই কাটাতে হবে যার সঙ্গে, তাকে আমি পছন্দ করব না তো করবে অন্য লোক। তোর বাবা, আমি, আমরাও কি একদিনের জন্য? জয়শ্রীর এবার কান্না এসে গেছে, বেশি রাগ হলেই তার কান্না এসে যায়, চোখে জল টলটল করছে, অথচ রাগের তেজ মিলিয়ে যায়নি। মার দিকে তাকিয়ে বলল, মা কেন তুমি বুঝতে পারছো না, তোমাকে আমি এত করে বোঝালুম। মা আর মেয়ে এখন পরস্পরের প্রতি মগ্ন। এই সুযোগ পেয়ে অনুরাধা আস্তে আস্তে বলল, মাসিমা আমি চলি, কেউ শুনতে পেলো কি না কে জানে। দরজার কাছে গিয়ে অনুরাধা আবার বলল, চললাম জয়শ্রী, তারপর বেরিয়ে গেল। তখন আবার জয়শ্রী তাড়াতাড়ি ছুটে এলো অনুরাধাকে এগিয়ে দিতে। পৃষ্ঠা 109, হেডিং 10। কোর্ট, সেই সন্ন্যাসীর কি হইল? গাড়ি 2 ঘন্টা লেট, হাওড়া স্টেশনে অপেক্ষা করছেন পরেশ আর সুজাতা। পরেশের আসার ইচ্ছে ছিল না, কিন্তু দাদার কথা উপেক্ষা করতে পারেন না এত বয়সেও। আসানসোল থেকে ঋষিকেশের গুরুদেব আসবেন, বেঞ্চে জায়গা পেয়ে বসেছেন দুজনে, কয়েকটা মাছি খুব বিরক্ত করছে, হাত নেড়ে তাড়ালে চলে যায়, আবার ঠিক ফিরে এসে গায়ে বসে। মানুষের শরীরে মাছির কী খাদ্য আছে কে জানে। সুজাতা বললেন, মিঠুকেও নিয়ে এলে পারতে, ও তো বাড়িতেই বসে আছে। পরেশ বিরক্তভাবে বললেন, গাড়িতে জায়গা হবে না, গুরুদেবের সঙ্গে আবার দুজন শিষ্য আসবেন শুনেছি। ঠিক জায়গা হয়ে যেত, মিঠুকে দেখলে গুরুদেব খুশি হতেন, বাড়িতে গিয়ে তো দেখবেনই। বাড়িতে দেখা আর স্টেশনে রিসিভ করতে আসা কি এক কথা? গুরুদেব এমনিতে মিঠুকে এত ভালোবাসেন, এখন বড় হয়ে গেছে, এখন কি আর মিঠু গুরুদেবের কথা শুনবে? আজকালকার মেয়ে ছেলেমেয়েরা ভুল, আজকালকার ছেলেমেয়েরা গুরুদেব টুরুদেব কিচ্ছু মানে না, এর কথা কিন্তু সত্যি অগ্রাহ্য করা যায় না, দেখলেই কীরকম মাথা নিচু হয়ে আসে।
আমার তো আসে না। সেই ছেলেটাকে তুমি দেখেছো? কোন ছেলেটা? সেই যে মিঠুর প্রফেসর, যার জন্য একেবারে পাগল হয়েছে। দেখেছি, তবে আমাদের সুগতবাবুর সঙ্গে কোনো তুলনাই হয় না। কেন? দেখতে শুনতে খারাপ নয়, কিন্তু কোনো চালচুলো নেই, বাড়ির লোকজনের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, কীরকম যেন বাউন্ডুলে বাউন্ডুলে ধরনের। তুমি যেসব নাটক নভেল পড়ো তাতে এরকম ছেলেরাই তো হিরো হয়। ও সব নাটক ভুল, ও সব নভেল নাটকেই মানায়। মিঠুটা যে এত বোকা কেউ ভেবেছে? আরে বাবা, প্রেম টেম সবই ভালো, কিন্তু সংসারের সুখ স্বাচ্ছন্দ্য না থাকলে ও সব দুদিনেই উড়ে যায়। পরে সকারণে হা হা করে হেসে স্ত্রীর কথাটা উপভোগ করলেন। শানুরাগ দৃষ্টিতে তাকালেন সুজাতার দিকে, বললেন, এই খাঁটি সত্যি কথাটা 30 বছর বয়সের আগে ছেলেমেয়েদের মাথায় ঢোকে না। তুমি তো তোমার দাদার এক বন্ধুকে বিয়ে করার জন্যে, এই আবার ওই কথা, হওনি? সত্যি করে বলো। আহা, তখন আমার কতই বা বয়স, 17 কি 18, তবে লুকিয়ে দেখা টাকা করিনি তো আর। করনি ঠিক, আহা হা হা, তখন সুযোগ ছিল না, এখনকার দিনে হলে ঠিক করতে। সুজাতা ভ্রুভঙ্গি করে বললেন, করতামই তো, তোমার থেকে তিনি মোটেই খারাপ ছিলেন না। কত মাইনে পায়? আমি বুঝি সে খোঁজ রাখতে গেছি। সুজাতার টাক মাথা অভিজ্ঞ স্বামী মৃদু মৃদু হাসতে থাকেন। আপন মনে আবার বলেন, সুগতর মতিগতি ঠিক বুঝতে পারি না, একবার মনে হয় নিমরাজি, একবার মনে হয় বিয়েই করবে না সারা জীবন। এদিকে দাদা তো আমার ওপরেই সব ভার দিয়ে নিশ্চিন্ত। পৃষ্ঠা 110। ট্রেন আসার শব্দেই প্ল্যাটফর্ম ভিড়ে জমজমাট হয়ে গেল। ফার্স্ট ক্লাস কামরা থেকে দুজন চেলাকে নিয়ে নামলেন গুরুদেব। মুখভর্তি দাড়ি গোফ, বেশ বড়সড় চেহারার মানুষ, বয়সটা ঠিক বোঝা যায় না, তবে গায়ে বেশ শক্তি আছে। গেরুয়াধারী, গলায় জবা ফুলের মালা, লোকটিকে দেখলে সম্ভ্রমের বদলে ভয় হয়। গুরুদেবের পূর্ণ পরিচয় কেউ জানে না, বাংলা হিন্দি দুটি সমান বলতে পারেন যদিও, কিন্তু বাঙালি বলে বোঝা যায়। একবার উজ্জয়িনীতে এর সঙ্গে পরিচয় হয়েছিল ঋষিকেশ আর অলকার। সুজাতা আর পরেশ এগিয়ে গিয়ে প্রণাম করলেন, উনি নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন, আশীর্বাদ করবার জন্য হাতও তুললেন না। পরেশ জিজ্ঞাসা করলেন, পথে আপনার কোনো কষ্ট হয়নি তো, গাড়ি এত লেট? গুরুদেব তখনও নিঃশব্দে জলজলে চোখে তাকিয়ে আছেন পরেশের দিকে। পরেশ একটু ভ্যাবাচাকা হয়ে গেল। সুজাতা তাঁর কনুই ধরে টানতেই চোখ ফিরিয়ে দেখলেন একজন শিষ্য ঠোঁটে আঙুল দিয়ে আছে। তবু পরেশের দু এক মুহূর্ত লাগলো বুঝতে যে গুরুদেব আজ মৌনী। আশেপাশে ছোট্ট ভিড় জমে গেছে, কোথাও যাবার নেই এমন কিছু লোক সকৌতুকে দেখছে দৃশ্যটা। পরেশ শশব্যস্ত হয়ে বললেন, ও বুঝেছি। গাড়িতে সামনের সিটে ড্রাইভারের পাশে বসলেন গুরুদেব, বাকিরা সবাই পেছনে। গুরুদেবের দৃষ্টি উদাস। হাওড়া ব্রিজে উঠে গাড়ি যখন গঙ্গা পার হচ্ছে, তখন গুরুদেব পাশ ফিরে প্রণাম করলেন গঙ্গাকে। সুজাতা দেখতে পেলেন গুরুদেবের চোখে জল। এরকম অসম্ভব দৃশ্য সুজাতা কল্পনাই করেননি। আগে যতবারই দেখেছেন গুরুদেব রীতিমতো রাগী লোক, সবাইকে ধমকে কথা বলছেন। একটা মানুষ একটা কথা বলবে না, এটা পরেশের কাছে দারুণ অস্বস্তিকর ব্যাপার। প্রায়ই ভুলে গিয়ে গুরুদেবকে উদ্দেশ্য করে কিছু বলে ফেলছেন, শুধরে নিচ্ছেন শিষ্যদের দিকে তাকিয়ে। দোতলার একটি ঘরে গুরুদেবের আসন পাতা হয়েছিল। ঋষিকেশ ও অলকার কিছু আত্মীয় স্বজন ও শিষ্য এসে জমেছে। সবাই গুরুদেবকে ঘিরে বসলেন অশ্বক্ষুর আকারে। গুরুদেব কথা তো বললেনই না, এমনকি কাগজে লিখে উত্তর দেওয়া কিংবা মাথা হেলানোও বন্ধ। তবু অনেকে অনেক কথা বলল, শুধু তাকে শোনাবার জন্যই। পদ্মাসনে স্থির হয়ে বসে রইলেন গুরু। অন্যের এত কথা শুনেও মুখের সমস্ত পেশি ভাব রেখাবিহীন রাখা কম শক্তির কথা নয়। ভক্তেরা যখন পায়ে হাত দিয়ে প্রণাম করল, গুরু আশীর্বাদও করলেন না কাউকে, যেন তার মনে মনে কথা বলাও নিষেধ। শুধু একটা করে ফুল তুলে দিলেন সবার হাতে। পেছন দিকে দরজার কাছে দাঁড়িয়ে পরেশ ভাবলেন, আজকের দিনটা তাহলে এমনি করেই গেল, আজ আর কোনো কথা টথা হবে না। গুরুদেবের একজন চেলাকে একবার কাছে পেয়ে চুপি চুপি জিজ্ঞেস করলেন, আচ্ছা মৌনী থাকার দিন উনি খান টান তো? বেলা 12:30 বেজে যাওয়ার পর পরেশই তাড়া দিয়ে বলল, দাদা আজ উনি ট্রেন জার্নি করে এসেছেন, আজ এখন ওর বিশ্রামের ব্যবস্থা করলে হয় না? ভক্তরা একে একে বিদায় নিল। বিরাট শ্বেতপাথরের থালায় সাজিয়ে দেওয়া হলো ফলাহার, একবাটি পায়েস ও একবাটি ক্ষীর। গুরুদেব অত্যন্ত গুরুভোজী, যদিও একবেলাই আহার করেন শুধু। আজ কোনো খাবার ছুঁয়েও দেখলেন না গুরুদেব, থালার দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন এক দৃষ্টে। তারপর মুখ তুলে সবাইকে চমকে দিয়ে মুখ খুললেন তিনি। জলদ গম্ভীর স্বরে বললেন, ঋষিকেশ আর সবাইকে বাইরে যেতে বলো। ভুল, ঋষিকেশ আর সবাইকে বাইরে যেতে বলো, তোমার সঙ্গে আমার কথা আছে।
অন্যদের আর কিছু বলতে হলো না, সবাই খানিকটা বিমূঢ়ভাবেই ঠেলাঠেলি করে বাইরে চলে গেল। ঋষিকেশ তখন উন্মুখ হয়ে তাকিয়ে আছেন। গুরুদেব আঙুল দিয়ে ইশারা করে বললেন, দরজা বন্ধ করে এসো আমার কাছে, বসো। এবার বলো আমাকে ডেকেছ কেন? গুরুদেব, আপনি আগে খেয়ে নিন, বিশ্রাম করুন। আমার খাওয়ার দরকার নেই, বিশ্রামেরও দরকার নেই। আমি কি পরিশ্রম করছি কিছু যে আমাকে বিশ্রাম করতে হবে? কিন্তু না খেলে শরীর রক্ষা হবে কি করে? সামান্যই আয়োজন করেছি। পৃষ্ঠা 111। সাজানো খাদ্যদ্রব্যের দিকে তাকিয়ে গুরুদেব একটি দীর্ঘশ্বাস ফেললেন। পায়েসের বাটিতে একটা আঙুল ডুবিয়ে সেই আঙুলটা ছোঁয়ালেন জিভে, তারপর আঙুলটা ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। ঋষিকেশ আর্ত গলায় বললেন, এ কি গুরুদেব, এ কি করলেন? সন্ন্যাসী একবার আসন ত্যাগ করলে আর তাকে খাওয়ানো যায় না, উনি তাহলে সত্যিই খাবেন না? ঋষিকেশ কিছুই বুঝতে পারছেন না ব্যাপারটা, অন্যবার তো এরকম হয় না, এবার কি কোনো ত্রুটি হয়েছে? আমরা কী দোষ করেছি যে আপনি খেলেন না? কিচ্ছু দোষ হয়নি, ও কথা থাক, অন্য কথা বলো না। আপনি খেলেন না এ আমি মানব কী করে? আমাদের উপরে কেন রাগ করেছেন বলুন। গুরুর মুখখানা সত্যি ক্রুদ্ধ দেখাচ্ছে, দৃষ্টি জলজলে, ঠোঁট বাঁকানো, তবে খানিকটা বিষণ্নভাবে বললেন, একজনের ওপর রাগ হলে অন্যের ওপর অনুরাগ বাড়ে। তোমার ওপরে রাগ হলে আমি অন্য শিষ্যের বাড়িতে যেতাম, সে সব কিছু না, লোকালয়ে এসে আমি আর কিছু খাবো টাবো না। আমি আজ রাত্রিরেই হরিদ্বার চলে যাব, তুমি ব্যবস্থা করে দাও, কঙ্খলের আশ্রমেই থাকবো, আর কোনো দিন এদিকে আসবো না। কেন এরকম ঠিক করলেন কেন? কেন আসবো সেটা বলতে পারো? আজ থেকে 37 বছর আগে আমিও তোমাদের মতন গৃহী ছিলাম, মনের শান্তির জন্য ছেড়ে গিয়েছিলাম সংসার, শান্তি পেয়েছিলামও, তবু কেন আমার দুর্গতি হলো? কেন আবার চেলা চামুণ্ডা বানিয়ে সংসারে ফিরে এলাম? আপনি তো ফিরে আসেননি, আপনি মাঝে মাঝে আসেন সংসারীদের সৎপথে থাকার নির্দেশ দিতে। এ কথায় মনোযোগ না দিয়ে গুরুদেব এক দৃষ্টে চেয়ে রইলেন ঋষিকেশের দিকে, তারপর আসনটা টেনে নিয়ে দেওয়ালের কাছে ঠেস দিয়ে বসে খুব ক্লান্তভাবে বললেন, আমি আর বাঁচব না, আমার আর বেশি দিন নেই। ঋষিকেশ রুদ্ধ নিঃশ্বাসে তাকিয়ে রইলেন গুরুর দিকে। তিনি আবার বললেন, তোমায় একটা ঘটনা বলি শোনো, ভগবান বুদ্ধ মৃত্যুর আগে শুকর খেয়েছিলেন জানো তো, আমার জীবনেও সেই রকম একটা যোগাযোগ হয়ে গেল, হয়তো এটাই নিয়তির নির্দেশ। আসানসোলে পরিমলের কাছে ছিলাম, তার বাড়ির পেছনেই একটা ম্যাথরের বস্তি, মধ্যরাত্রে শুনি সেখানে পশুর চিৎকার, মৃত্যু যন্ত্রণায় চেঁচাচ্ছে কোনো পশু, আর সবাই তখন ঘুমিয়ে, আমি সুস্থির থাকতে পারলাম না, পায়ে পায়ে উঠে গেলাম সেই বস্তিতে, দেখি কি একটা জ্যান্ত শুয়োরকে বস্তার মধ্যে ভরে বাঁশ দিয়ে পেটাচ্ছে 2-3 জন লোক, আরও অনেক ছেলে বুড়ো মেয়ে সেখানটায় বসে, মুখে চোখে খুব একটা আনন্দের ভাব, বুঝলাম যে ওই শুয়োরটাকে ওরা পুড়িয়ে খাবে। একদিকে আগুনেরও বন্দোবস্ত হচ্ছে, আমার কি নিষেধ করা উচিত ছিল? হয়তো আমার কথা শুনতো না, তবুও তো আমার বলা উচিত ছিল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। মনে হলো এ লোকগুলো ভালো করে খেতেই পায় না, আজ আনন্দ করে খাবে, এখানে আমার উপদেশের কী মূল্য আছে? পশু নিধন নিষেধ করে আমি কি ওদের খেতে দিতে পারবো? অবশ্য তখন নিষেধ করারও কোনো মানে নেই, ততক্ষণে শুয়োরটার হাড়গোড় সব ভেঙে ফেলেছে, কি বীভৎস তার চিৎকার, তবু আমি দাঁড়িয়ে রইলাম। যাই হোক, ম্যাথররা আমাকে খাতির দেখালো, সন্ন্যাসীর পোশাক দেখে বসতে দিল, বসে বসে দেখলাম ওদের আচরণ। তুমি বললে সংসারী মানুষকে সৎপথে থাকার উপদেশ দেওয়াই আমার কাজ, কিন্তু সংসারী বলতে কি তোমার মতন গুটিকতক বড়লোক চাকুরে? ওই ম্যাথররা সংসারী নয়, ওদের আমি কি উপদেশ দেব? এতকাল তো এসব কথা ভাবিনি। তারপর শোনো, ওরা তো সেই শুয়োরটাকে তক্ষুনি আগুনে ঝলসালো, ছাল চামড়া শুদ্ধ, কোনোদিন এসব দৃশ্য দেখিনি, ভুল, কোনোদিন এ দৃশ্য দেখিনি, সংসারের কত লীলাই দেখিনি। যাক, পোড়ানো হয়ে যাওয়ার পর সবাই কাড়াকাড়ি করে খেতে লাগলো। পৃষ্ঠা 112। কি আনন্দ তখন ওদের চোখে মুখে, একটা যেন উৎসব, বুঝলাম রোজ এমনটি হয় না। আমাকে কিছু জিজ্ঞেস না করেই ওদের সর্দার মতন একজন লোক আমার সামনে শালপাতায় করে খানিকটা মাংস রেখে গেল। ঋষিকেশ নির্বাক বিস্ময়ে শুনছেন, তার দৃষ্টি সম্মোহিত মানুষের মতন। গুরুদেব গলা চড়িয়ে বললেন, তখন আমার কি করা উচিত ছিল বলতে পারো? তোমরা অন্য ব্যঞ্জন সাজিয়ে দাও, ওরাও তো কম ভক্তিভরে দেয়নি, নিজেদের ভাগের খাবার আমাকে সাজিয়ে দিয়েছে। তখন কিন্তু আমার ভগবান বুদ্ধের কথা মনে পড়েনি, মনে পড়েছিল ত্রৈলঙ্গ স্বামীর কথা, কারণ প্রথমেই আমার দারুণ ঘেন্না হয়েছিল। আমি ভাবলাম ত্রৈলঙ্গ স্বামী নাকি নিজের গু খেয়েছিলেন, আর এ তো মানুষের খাদ্য। এক টুকরো মুখে দিলাম, রাখতে পারলাম না, বুঝলে ঋষিকেশ, মুখে রাখতে পারলাম না, তাড়াতাড়ি উঠে গিয়ে একটু দূরে বমি করে ফেললাম।
গুরুদেবের অসহায় মুখ দেখে ঋষিকেশ তাড়াতাড়ি বললেন, তা তো হবেই, আপনি জীবনে কখনো মাছ মাংস খাননি। আরে আহাম্মক, ত্রৈলঙ্গ সাময়ীও কি আর রোজ রোজ ঘু খেতেন? তাহলে আর জিতেন্দ্রিয় কি? একটুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, কি এর পরেও আমার উপর ভক্তি শ্রদ্ধা হয়? আপনি কি বলছেন গুরুদেব? আপনার মতো অসামান্য মহাপুরুষই এরকম পরীক্ষা করতে পারে? অন্য কোনো সাধু সন্ন্যাসী কি এরকমভাবে নিজেকে পরীক্ষা করতে যাবে কোনো দিন? আজীবন ব্রহ্মচারী হয়েও আপনি যে ওদের দেওয়া ওই জিনিস মুখে তুলেছিলেন। গুরুদেব খুব মনোযোগ দিয়ে শুনছিলেন কথাগুলো। হঠাৎ তার মুখ ভাব বদলে গেল, এমনভাবে মাথার চুল খামচে ধরলেন যেন তিনি নিজের জটাজুটো ছিঁড়েই ফেলবেন। চোখ দুটো বিস্ফারিত, কর্কশ গলায় ধমক দিয়ে বললেন, তোমার কথা শুনে আমার মনের মধ্যে একটু গর্বের ভাব এসেছিল, এটাও দুর্বলতা। অন্য সাধু সন্ন্যাসী কি পারে আর কি পারে না তা আমার জানার দরকার নেই, আমি কি পারি না সেটাই আমি ভালোভাবে জানি, ওসব কথা বলো না। তারপর আবার একটু শান্ত হয়ে গেলেন, চুল থেকে হাত সরিয়ে দৃষ্টি সাধারণ করে নিলেন। যাক, তোমার কি সমস্যা সেটা বলো, আমার বেশি সময় নেই। ঋষিকেশ মাটির দিকে চোখ নিচু করে বললেন, না আমার কিছু সমস্যা নেই, আমি এমনি আপনাকে দেখতে চেয়েছি। না না, মুখ দেখেই বোঝা যায় তুমি খুব চিন্তিত, কি হয়েছে কি? আপনি তাহলে আমার মনের কথাও সব বুঝতে পারেন, আপনি সবই জানেন, আপনাকে আর কি বলবো। না না, ও কথা ঠিক নয়, আমি মনের কথা বুঝতে পারি না, নিজের মনকেই এখনও সংযত করতে পারলাম না, তুমি নিজের মুখে বলো। কিছুদিন ধরে আমার মনটা সুস্থির নেই, কতকগুলো অশুভ চিহ্ন দেখছি, মনে হচ্ছে আমার সংসারে কোনো বিপদ আসছে। একদিন দেখলাম গুরু মন দিয়ে শুনে বললেন, হুঁ এরকম তো হতেই পারে, তোমার ব্যবসার অবস্থা কীরকম? মোটামুটি ভালোই, বিদেশে তোমার ছেলে আছে, তার কাছ থেকে নিয়মিত চিঠিপত্র পাও? তা পাই, সে ভালোই আছে। দেখো, হঠাৎ কোনো বিপদ আপদ মানুষের জীবনে আসতেই পারে, তুমি কি আশা করো যাগযজ্ঞ করে কিংবা কোনো তাবিজ মাদুলি দিয়ে আমি তোমার সেই বিপদ কাটিয়ে দেবো? সেরকমভাবে বিপদ তাড়ানো যায় কি না আমি জানি না, অন্তত আমার সে ক্ষমতা নেই। না, আপনার কাছে আমি সেরকম কিছু চাই না, আমি আপনার উপদেশ চাই, তাতে আমার মনটা শান্ত হবে। আমি যা বলবো তা তুমি শুনবে? পৃষ্ঠা 113, বলুন। তোমার 55 বছর বয়স, অনেক দিন তো সংসার ভোগ করলে, ধর্মে তোমার মতি আছে, তুমি আত্মার শান্তি চাও, তাহলে এবার সংসার ছেড়ে চলো আমার সঙ্গে। আমার সঙ্গে কঙ্খলের আশ্রমে থাকবে, নিজের হাতে পাকিয়ে দুটি খাবে, ইচ্ছে হয় জপ তপ করো, না হয় শুধু পাহাড় আর আকাশের দিকে তাকিয়ে বসে থেকো চুপচাপ, দেখো অনেক শান্তি পাবে। কিন্তু সেখানে গিয়েও যদি সংসারের জন্য মন টানে, ছেলে মেয়েদের ফেলে যাব, ওদের ভালো মন্দ, তাহলে যেও না, তাহলে সংসারে থাকলে যা যা ভোগ করতে হয় সবই ভোগ করো। গৃহী লোককে সন্ন্যাসীর আর কোনো উপদেশ থাকতে পারে না, সংসারে থেকে শুধু সবটুকু ভোগ করবে, আর বিপদ আপদ হলে সন্ন্যাসী এসে সেটা দূর করে দেবে। তা কি হয় বাপু, যৌবনে সংসার ছেড়ে গিয়েছিলাম কি আত্মার ডাক্তারি শিখতে? কি ভুল করেছি এতদিন? ঋষিকেশ রীতিমতো মুষড়ে পড়েছেন, গুরুদেবের এরকম আকস্মিক রূপান্তরের ঠিক কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। গুরুদেবের ওপর তিনি বড় বেশি নির্ভরশীল ছিলেন, বহু বিপদে আপদে মানসিক অশান্তিতে এই সন্ন্যাসীর পরামর্শে ভুল এই সন্ন্যাসীর পরামর্শ তাকে অনেক শান্তি দিয়েছে। আজ যেন মনে হয় গুরুদেব নিজেই দারুণ এক মানসিক সংকটে ভুগছেন। দরজার বাইরে নানারকম ফিসফাস শব্দ, অনেকক্ষণ কেটে গেল, সবাই নানারকম জল্পনা কল্পনা করছে নিশ্চয়ই। গুরু হঠাৎ মৌন ভঙ্গ করে কি এত কথা বলছেন ঋষিকেশের সঙ্গে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঋষিকেশ বললেন, আপনি কিছুই খেলেন না এটা কিছুতেই ভুলতে পারছি না। কবে থেকে আপনি খাওয়া ত্যাগ করলেন? পরশু থেকে, একেবারে কঙ্খলে ফিরে গিয়ে খাবো। তুমি আজই রাত্রিরে আমার যাওয়ার ব্যবস্থা করে দাও, মনে কোনো ক্ষোভ রেখো না, আমিই ভুল করেছিলুম, আমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে, আমার সঙ্গে আর দেখা হবে না। বাড়ির সবাই আশা করেছিল আপনি মিঠুর জন্য কিছু করে দিয়ে যাবেন। কি হয়েছে মিঠুর? আপনাকে চিঠিতে লিখেছিলাম, ওর বিয়ের ব্যাপারে কিছুই ঠিক করতে পারা যাচ্ছে না। কত বয়স হয়েছে এখন মিঠুর? বয়স ওর কত বয়স হলো আমি ঠিক জানি না, ওর মা জানে, 22 কি 23 হবে বোধহয়। 23? এত বড় হয়ে গেছে? সেদিনও তো ছোট্ট দেখেছিলাম মনে হয়। 23? আচ্ছা, আমি যদি ওর 12 বছর বয়সের সময় বলতাম ওর বিয়ে দিয়ে দাও তাহলে দিতে? আমাদের বাল্যকালে সেই রকমই নিয়ম দেখেছি, কন্যার ঋতু আগমনের সময়ই বিয়ে হতো, এখন যুগের হাওয়া অন্যরকম, সেটা যখন মেনে নিয়েছো। হঠাৎ হো হো শব্দে অট্টহাস্য করে উঠলেন, হাসির দমকে তার বিশাল শরীরটা কেঁপে উঠল। আজ সারাদিনের মধ্যে এই প্রথম তার হাসি দেখা গেল। হাসতে হাসতে বললেন, কি অদ্ভুত কাণ্ড, হ্যাঁ
কী অদ্ভুত কাণ্ড, যে লোক নিজে বিয়ে করেনি, নারী সম্পর্কে কিছুই জানলো না, সংসার সম্পর্কে কিছুই জানলো না, সারা জীবন কাটালো পাহাড় জঙ্গলে, সে দেবে বিয়ে সম্পর্কে উপদেশ, সে উপদেশের কোনো মাথামুণ্ডু আছে? ঋষিকেশ ম্লানভাবে বললেন, আপনি মিঠুকে আশীর্বাদ করে যান যাতে ওর মঙ্গল হয়। দেখো, আজ আমাকে সত্যি কথা বলার নেশায় পেয়ে বসেছে। আমি এ পর্যন্ত অনেক নবদম্পতিকে আশীর্বাদ করেছি বাপ মায়ের অনুরোধে, কিন্তু তাদের মধ্যে অর্ধেকই জীবনে সুখী হয়নি। সেই বাপ মাই আবার এসেছে আমার কাছে জামাই কিংবা বউয়ের মতিগতি ফেরাবার আশায়। কী অন্ধবিশ্বাস! সত্যি বলছি ঋষিকেশ, মানুষের নিয়তি বদলাবার সাধ্য আমার নেই, কোনো সাধ্য নেই। যাকগে মিঠুর কী হয়েছে সেটা শুনি। মিঠুকে আমি খুব স্নেহ করি। আমরা মিঠুর জন্যে ভালো পাত্রের খোঁজ করছি, কিন্তু মিঠুর তাতে মত নেই। পৃষ্ঠা 114। সে নিজের পছন্দ মতন বিয়ে করতে চায়। অর্থাৎ সে স্বতন্ত্রা হতে চায়। এতে তো দোষের কিছু নেই, শাস্ত্রে তো এর অনুমোদন আছে। মনুসংহিতায় আছে বিয়ে 8 রকম হয়, ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, আসুর, গান্ধর্ব, রাক্ষস ও পিশাচ। তবে তৃতীয় অধ্যায়ের 25 শ্লোকে আবার বলা আছে, পৈশাচশ্চারাসুরশ্চৈব ন কর্তব্য কদাচন। অর্থাৎ পৈশাচ ও আসুর বিবাহ সকলেরই অকর্তব্য। গান্ধর্ব বিবাহ তো অতি প্রশস্ত, কন্যা ও বর যখন পরস্পরকে মনোনয়ন করে। কিন্তু গুরুদেব, লোকাচার বলে তো একটা কথা আছে, সে লোকাচার তো বিশেষ বিশেষ অঞ্চলের সংসারী লোকেদের তৈরি, তাতে শাস্ত্রের বালাই নেই, শুধু আদব কায়দার বালাই। সেজন্য সন্ন্যাসীর মতামত চাইতে আসো কেন? ছেলেটি কি করে? ছেলেটি ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ নয়? কি সাংঘাতিক কথা! ব্রাহ্মণ নয়, আমাকে গুরু করার আগে কি খোঁজ নিয়েছিলে আমি ব্রাহ্মণ কি না? কত অব্রাহ্মণ সন্ন্যাসী সেজে থাকে, তুমি তার খোঁজ রাখো? আমি জানি, সে খোঁজ না নিয়েও তুমি যদি একজনকে গুরু করতে পারো তাহলে জামাই করতে পারো না? মিঠু ছেলে মানুষ, ও কি নিজের ভালোমন্দ বোঝে? 23 বছরেও যে ছেলে মানুষ, সে সারা জীবনে প্রাপ্তবয়স্ক হবে না। 23 বছরের সন্তানকে ছেলে মানুষ করে রাখা বাপ মায়ের অপরাধ। আমি 20 বছর বয়সে ঈশ্বরকে জীবনের সঙ্গী হিসাবে ঠিক করে সংসার ছেড়েছি, আর 23 বছর বয়সে একজন সংসারে নিজের সঙ্গী নির্বাচন করতে পারবে না? শোনো ঋষিকেশ, তোমাকে একটা কথা বলি, কৈশোরে বিবাহ দিলে এত ঝঞ্ঝাট থাকে না, তখন বাপ মায়ের কথা খাটে, কিন্তু যৌবনে সবাই স্বাধীনতা চায়। ডানায় জোর হলে পাখি আর বাসায় বসে না। যৌবন বড় দুঃসাহসী, সে ভালো মন্দের সাধারণ হিসাবে ধার ধারে না, আর দুঃসাহসী না হলে যৌবনকে মানায় না। যৌবন কোনো বিপদকে গ্রাহ্য করে না, মৃত্যুও তার কাছে ছেলে খেলা। দেখো না ওরা কীরকমভাবে হাসে, কীরকমভাবে রাগে, কীরকম কাঁদে, সবই সাংঘাতিক তীব্র। এত অভিমান, এত আবেগ ওদের শরীরে, ওদের হাত দিয়ে ধরে রাখা যায় না। ঋষিকেশ, যৌবনকে বাধা দিতে যেও না, তাতে অনেক কিছুই ভেঙে পড়বে শুধু। দেওয়ালে ঠেসান দিয়ে বসে এই পরিবর্তিত সন্ন্যাসী গাঢ় স্বরে বলে যাচ্ছিলেন কথা। ঋষিকেশ এক দৃষ্টিতে চেয়ে আছেন তার দিকে। এতদিন পর গুরুদেবকে তার সম্পূর্ণ অচেনা লাগছে। ঋষিকেশ এখন কী করবেন আর কিছুই ঠিক করতে পারছেন না। গুরু হঠাৎ কথা থামিয়ে বললেন, একবার মিঠুকে ডাকো, ওকে দেখি। ঋষিকেশের যেন ঘোর ভাঙলো, আস্তে আস্তে উঠে গিয়ে দরজা খুললেন। অলোকা তখনও সেখানে দাঁড়িয়ে, ভগ্নকণ্ঠে বললেন, মিঠুকে এখানে আসতে বলো একবার। অলোকাই জয়শ্রীকে সঙ্গে করে নিয়ে এলেন। চওড়া জরিপাড়ের একটা সাদা শাড়ি পরে এসেছে সে, সদ্য স্নান করেছে, চুল এখনও বেশ ভিজে, মুখে ও ভ্রুতে জলের স্নিগ্ধ প্রলেপ। জয়শ্রী কোনো দিন গুরুদেবকে ভয় পায়নি কিংবা অতিরিক্ত সমীহ করেনি। ছেলেবেলায় গুরুদেব জয়শ্রীকে পাশে বসিয়ে নিজের খাবার থেকে ওর মুখে তুলে দিতেন। জয়শ্রী ছেলেমানুষী অভিযোগের সুরে বললেন, এ কি আপনি এখনও খাননি? আমি ভেবেছিলুম আপনার বাটি থেকে একটু ক্ষীর খাবো। ঠোঁটে বিচিত্র হাসি, জটাজুটোধারী সন্ন্যাসী এক দৃষ্টে তাকিয়ে আছেন জয়শ্রীর দিকে। ছোট্ট একটি মেয়ে ছিল, এখন তো এ সম্পূর্ণ নারী। এই নারীর হৃদয় রহস্য দেবান জানন্তি কুত মনুষ্যা, এই লাদিনী শক্তি। জয়শ্রী বলল, গুরুদেব আপনি খেতে বসুন, অনেক বেলা হয়ে গেছে। অলোকার মুখটা থমথমে, একটা কিছু অস্বাভাবিকতার আঁচ তিনি এর মধ্যেই পেয়ে গেছেন। ম্লান গলায় বললেন, আপনি খেতে বসুন এখন, মিঠু আরেক গ্লাস জল নিয়ে আয় তো, এই জলটা অনেকক্ষণ আঢাকা রয়েছে। পৃষ্ঠা 115। না, তার দরকার নেই, আমার খাওয়া হয়ে গেছে। ওমা, খেলেন কোথায়? কিছুই তো ছোড়নি। প্রসঙ্গটা সম্পূর্ণ চাপা দিয়ে তিনি বললেন, কই রে মিঠু, তুই আমায় পেন নাম করলি নে? আসার পর তো দেখাই পেলুম না রে।
জয়শ্রী লজ্জা পেয়ে তাড়াতাড়ি প্রণাম করার জন্য এগিয়ে এসে বলল, ও সরি সরি, আমি ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আপনার সঙ্গে যখন গল্প করতে আসব। বসে থাকা অবস্থায় প্রণাম নিলেন না, গুরুদেব উঠে দাঁড়ালেন। জয়শ্রী নিচু হয়ে পায়ের ধুলো নিল। গুরুদেব এ পর্যন্ত কাউকে আশীর্বাদ করেননি, কিন্তু জয়শ্রীর এক বেনি করা চুলের ওপর হাত রাখলেন। তারপর বিষণ্ণ গলায় বললেন, আমি আর বাঁচব না রে, আমার সঙ্গে আর তোদের দেখা হবে না। আমূল চমকে জয়শ্রী সোজা হয়ে দাঁড়ালো, দ্রুত বলে উঠল, এ কি একথা বলছেন কেন, একথা কেন বলছেন? গুরুদেব আঙুল দিয়ে জয়শ্রীর থুতনিটা উঁচু করে তুলে ভালো করে দেখলেন মুখখানা। ক্লান্তস্বরে বললেন, তুই বেঁচে থাকিস, সুখ পেতে চেষ্টা করিস। তারপর অলকা ঋষিকেশের দিকে ফিরে বললেন, আমার দৈব নির্দেশ করার সত্যি কোনো ক্ষমতা নেই, তবু জয়শ্রীর মুখ দেখে কেন জানি না মনে হচ্ছে ওর হয়তো শিগগিরই কোনো বিপদ হতে পারে। একটু সাবধানে থেকো, তোমরাই যেন ওর বিপদের কারণ হয়ো না। কন্টিনিউড পৃষ্ঠা 115, হেডিং 11, কোট পিরিতি বলিয়া এ তিন আখর ভুবনে আনিল কে, মধুর বলিয়া ছিনিয়া খাইনু তিতায় তিতিল দে। নিচে চণ্ডীদাস। গেটের সামনে পথ জুড়ে দাঁড়িয়ে আছে অঞ্জন, মানুষ গলবার জায়গা নেই। রাস্তা দিয়ে আসবার সময় দূর থেকেই তাকে দেখতে পেয়েছে অনুরাধা। হাতের বইপত্র গুছিয়ে নিয়ে শাড়ির আঁচল সামলিয়ে শরীরের সমস্ত পেশি সজাগ করে নিল। ছেলেটার দুঃসাহস দিন দিন বড্ড বেড়ে যাচ্ছে। একেবারে সামনে এসে অনুরাধা চুপ করে দাঁড়ালো। অঞ্জন সরল না, হাসছে না। অনুরাধা দৃঢ় গলায় বলল, সরো, এরকমভাবে দাঁড়ালে লোকে যাবে আসবে কী করে? দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বলেছি না তুমি আমার সঙ্গে কথা বলবে না? আরে, সবসময় এরকম খেপচুরিয়া চলে চলবে কী করে? রাস্তা ছাড়ো, তুমি ভেবেছ কি? অঞ্জন হঠাৎ হা হা করে হেসে উঠল। আশেপাশের বাড়ির লোকজন যে দেখতে পারে, রাস্তার লোক যে থমকে দাঁড়িয়ে যেতে পারে, সেদিকে গ্রাহ্যই নেই। অঞ্জনের বাবা এবং বড় দুজন দাদা আছে, তবু সে আজকাল বাড়ির সামনে দাঁড়িয়েই সিগারেট খায়। অঞ্জন বলল, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে আজে বাজে কথা বলার জন্য ডাকিনি, একটা জরুরি দরকার আছে। তোমার সঙ্গে আমার কোনো দরকার থাকতে পারে না। আমার দরকার থাকতে পারে, তোমাকে 30 টাকা চাঁদা দিতে হবে। চাঁদা কিসের জন্য? পৃষ্ঠা 116, আমাদের পার্টির জন্য। তোমাদের পার্টিতে আমি চাঁদা দেব কেন? তাও আবার 30 টাকা, ইয়ারকি নাকি? ইয়ারকি মোটেই নয়, আমরা তোমার নামে অ্যালট করেছি। তোমরা অ্যালট করলেই আমাকে টাকা দিতে হবে? অঞ্জন পকেট থেকে একটা রসিদ বই বার করে পাতাগুলোকে ফর ফর শব্দ করতে করতে বলল, দিতে হবে, পাড়ার সবাইকেই দিতে হবে। অঞ্জন একটু আলগা হয়ে দাঁড়িয়েছিল। অনুরাধা বুকের কাছে বইগুলো চেপে তার গা ঘেঁষেই ভেতরে চলে গেল। অঞ্জন পেছন পেছন এসে বলল, চলে যাচ্ছ যে, টাকাটা কবে দিচ্ছ? এখন তো মাসের প্রথম, মাইনে পেয়েছ নিশ্চয়ই? একতলায় সিঁড়ির কাছটা একটু অন্ধকার, অনুরাধা এ জায়গাটা দ্রুত পেরিয়ে গিয়ে সিঁড়িতে উঠতে চায়। অঞ্জন তার এত কাছাকাছি যে তার বেশ ভয় ভয় করে, যদিও সে ঠিক করে ফেলেছে যে অঞ্জন এবার যদি তার গায়ে হাত দেয় সে শটান এক থাপ্পড় কষাবে, তবু ভয় যায় না, বুক ঢিপ ঢিপ করেই। সিঁড়ির প্রথম ধাপে পা দিয়ে অনুরাধা বলল, চাঁদার কথা আমাকে বলছো কেন? আমার বাবার কাছে বলো, তোমার বাবাকেও দিতে হবে, তোমাকেও দিতে হবে। তার মানে একই ফ্যামিলির দুজনকে চাঁদা দিতে হবে নাকি? নিশ্চয়ই, দুজনে চাকরি করে টাকা ঘরে আনতে পারো, আর চাঁদার বেলায় একজন। তুমি যে বাইরে টাকা খরচা করো সেটা কি সবসময় বাবার পারমিশন নিয়ে করো? সেটা তোমার দেখার দরকার নেই। ঠিক আছে, চাঁদাটা দিয়ে যাও। তোমাদের পার্টি ফান্ডে আমি চাঁদা দিতে যাব কেন? বিকজ উই হ্যাভ সিলেক্টেড ইউ। যদি না দিই জোর করবে? সিঁড়ির রেলিংটা যেখানে বাঁক নিয়েছে তার ওপরের দিকে অনুরাধা দাঁড়িয়ে, নিচে অঞ্জন। অঞ্জন এবার মুখ চোখ ভাবগম্ভীর করে বলল, না, আমরা জোর করব না, আমরা সাধারণ মানুষের উপর জুলুম করি না, সে সিস্টেম নেই আমাদের পার্টি। সব কিছু বুঝে শুনে তুমি স্বেচ্ছায় দেবে। তাহলে বলেই দিচ্ছি, অত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, 1 টাকা 2 টাকা দিতে পারি। অনুরাধা দোতলায় উঠে এসেছে, অঞ্জন এবার তরতর করে তার কাছে চলে এলো। অনুরাধার হাত চেপে ধরে রুক্ষস্বরে বলল, তোমরা ভেবেছো কি, আমি কুকুর বেড়াল? আমি কি আমার বাপের শ্রাদ্ধের জন্য চাঁদা চাইছি? চাইছি দেশের কাজের জন্য। ব্যাপারটা বুঝিয়ে বললেও দেবে না? 2 মিনিট দাঁড়িয়ে কথা শোনারও ধৈর্য নেই? অনুরাধা কঠিন গলায় বলল, অঞ্জন হাত ছাড়ো,
তুমি ভদ্রভাবে দাঁড়িয়ে কথা শুনলে হাত ধরার দরকার হতো না। তুমি হাত ছাড়ো আগে। কেন, হাত ধরলে কি হাত ক্ষয়ে যায় নাকি? প্রণবেশ দরজার কাছে এসে বিস্মিত চোখে অনুরাধার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কি? অনুরাধা কিছু বলার আগেই অঞ্জন বলল, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আপনি ভেতরে যান। অঞ্জনের কথা গ্রাহ্য না করে প্রণবেশ অনুরাধার দিকেই একদৃষ্টিতে তাকিয়ে আছেন। আবার জিজ্ঞেস করলেন, অনুরাধা কি হয়েছে? অনুরাধাও প্রণবেশের কথা গ্রাহ্য না করে অঞ্জনের দিকে তাকিয়ে বলল, হাত ছেড়ে দাও বলছি, তোমার মতন ছেলে কীরকম দেশের কাজ করবে তা আমার খুব জানা আছে। পৃষ্ঠা 117। তোমার মতন ফালতু মেয়েও আমার ঢের দেখা আছে, তুমি নিজেকে ভাবো কি? প্রণবেশ সূক্ষ্ম রুচির মানুষ, এ ধরনের দৃশ্য কথাবার্তা তার একেবারেই পছন্দ হয় না। তাড়াতাড়ি এগিয়ে এসে অঞ্জনের হাত ছাড়িয়ে দেবার চেষ্টা করে বললেন, অঞ্জন এ কি করছো কি, ওর হাত ছেড়ে দাও। সত্যি এবার হাত ছেড়ে দিল অঞ্জন, ধুলো ঝাড়ার মতন নিজের দুহাত ঝাড়ল, তারপর হাত দুটি কোমরে রেখে প্রণবেশের দিকে ফিরে অস্বাভাবিক কর্কশ গলায় বলল, দেখুন ওসব টেটিয়াবাজি আমার কাছে দেখাবেন না, বুঝলেন, অন্য জায়গায় দেখাবেন। প্রণবেশ বিমূঢ়ভাবে অনুরাধাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার কি, কিচ্ছু তো বুঝতে পারছি না। অঞ্জন উত্তর দিল, আপনাকে কে বুঝতে বলেছে, যান ঘরে যান, সব সময় ফ্ল্যাটের দরজা খোলা রাখেন কেন, জানেন না ফ্ল্যাট বাড়িতে এসব চলে না। প্রণবেশের মুখ চোখে রক্ত এসে গেল, এরকম অপমানজনক কথা শোনার অভ্যাস তাঁর একেবারেই নেই। শান্ত মানুষটি হঠাৎ খুব রেগে গেলেন, রীতিমতো চেঁচিয়ে ধমকে বললেন, এসব কি হচ্ছে কি, আমি দরজা খোলা রাখবো কি বন্ধ রাখবো তা তোমার কাছে শুনতে হবে। অঞ্জনও আর এক ধাপ গলা চড়িয়ে বলল, চেল্লাবেন না, মেলা চেল্লাবেন না, আপনি এখানে বসে বসে গর্মি করবেন আর আমরা সব সহ্য করে যাব। অনুরাধা 3-4 ধাপ সিঁড়ি ওপরে উঠে এসেছে, সে ভীষণ অসহায় বোধ করল, কি করে ওদের ঝগড়া থামাবে। প্রণবেশ তাকে উদ্ধার করার জন্য এসেছিলেন, কিন্তু প্রণবেশকে সেই ভূমিকাতেও অনুরাধা পছন্দ করতে পারছে না। একবারও সে প্রণবেশের সঙ্গে কথা বলেনি, অথচ লোকটির জন্য মায়াও হয়। অঞ্জন যেরকম গোঁয়ার ছেলে, যদি ওকে আরও অপমান করে, বৌদি নিশ্চয়ই সব শুনতে পাচ্ছেন ঘর থেকে। ইস, ভাবাই যায় না, অঞ্জনকে বারণ করলে কি সে শুনবে? 30 টাকা চাঁদার জন্য টাকা সে কালই দিয়ে দেবে না হয়। একবার অনুরাধা ভাবল প্রণবেশকে সে অনুরোধ করবে আপনি ঘরে চলে যান, আবার ভাবল অঞ্জনকে বলবে তুমি আর চেঁচিও না, একটু বাদেই তোমার চাঁদা দিয়ে দিচ্ছি। কিন্তু লজ্জায় ঘৃণায় অনুরাধা অবশ হয়ে পড়ল, সে কিছুই বলল না, ওপরে উঠে গেল দ্রুত পায়ে, ওরা তখনও চেঁচামেচি করছে। অনুরাধার মা জিজ্ঞেস করলেন, নিচে ওরকম গোলমাল হচ্ছে কিসের রে? অনুরাধা সুস্থির হয়ে ভালো করে দম নিল, বুকটা একেবারে খালি হয়ে গেছে, একটুও হাওয়া নেই। তারপর আঁচল দিয়ে মুখের ঘাম মুছে বলল, কিছু জানি না, কিছু জানি না। মা চলো এ বাড়ি ছেড়ে আমরা উঠে যাই, এ বাড়িটা আমার সহ্য হচ্ছে না, এ বাড়িতে বেশি দিন থাকলে আমি পাগল হয়ে যাব। পরদিন থেকে কিন্তু অঞ্জনের ব্যবহার একেবারে পাল্টে গেল, অঞ্জন আর গেটের কাছে দাঁড়িয়ে থাকে না, অনুরাধা বাড়ি থেকে বেরোবার সময় কিংবা ফেরবার সময়ও আশেপাশে দেখতে পায় না অঞ্জনকে। সেই চায়ের দোকানের সামনের আড্ডাও বন্ধ করে দিয়েছে সে, অঞ্জন আর চাঁদা চাইতেও এলো না। 2-3 দিন বাদে অঞ্জনকে একদিন দেখলো রাস্তায়, অনুরাধা গলির মোড় ঘুরেই অঞ্জনের একেবারে মুখোমুখি পড়ে গিয়েছিল, আর অনুরাধার দিকে এক পলকমাত্র তাকিয়েই মুখ ঘুরিয়ে নিল, একটিও কথা না বলে চলে গেল পাশ কাটিয়ে। অনুরাধার স্বস্তির নিঃশ্বাস ফেলে মাচা উচিত ছিল, কিন্তু বিস্ময় আর অস্বস্তি হলো তার চেয়ে বেশি। অঞ্জনের এই পরিবর্তনে সে কোনো কারণ খুঁজে পায় না। সেদিন সে সিঁড়িতে কি তেমন কিছু অপমান করেছে অঞ্জনকে? অনুরাধা মনে মনে অঞ্জনকে চাঁদা দেওয়ার ব্যাপারে প্রস্তুত হয়েই ছিল, কিন্তু চাঁদা তো চাইতে আসছে না, নিজে থেকে সেদে সেদে কি দেবার কোনো মানে হয়? এরপর অঞ্জনের সঙ্গে যখনই দেখা হয় অঞ্জন মুখ ঘুরিয়ে নেয়, ঠিক ঘৃণা নয়, যেন সে অনুরাধাকে কোনো দিন চেনেই না। অচেনা মেয়েদের দিকেও তো ছেলেরা অনেকক্ষণ তাকিয়ে থাকে, অঞ্জন তাও করে না। পৃষ্ঠা 118। অঞ্জন অন্তত চাঁদাটা নিয়ে নিলেও অনুরাধা স্বস্তি পেত, টাকাটা সবসময় ব্যাগে রাখে। একদিন রাস্তায় তার দিকে একটু ব্যগ্রভাবে হাসি মুখে তাকালো পর্যন্ত অঞ্জন গ্রাহ্য করল না। সিঁড়ি দিয়ে ওঠবার সময় অনুরাধা আজকাল দোতলার দরজার দিকে একদম তাকায় না, সব সময় চোখ নিচু করে থাকে। কখনো কখনো সে দরজার কাছে প্রণবেশের উপস্থিতি টের পায়, কিন্তু কিছুতেই চোখে চোখ ফেলে না। প্রণবেশ মৃদু গলায় ডাকলেও সাড়া দেয় না, ভিখারির মতো করুণ আবেদনময় গলায় লোকটি তাকে ডাকে।
অমন সম্মানিত সৎ লোকটির এই পরিণতিতে অনুরাধার মাঝে মাঝে মায়া হয়, কিন্তু তার তো কিছু করার নেই। রিনি ওপরে এসে তাদের ঘরে খেলা করে। মাঝে মাঝে অনুরাধাকে চুপি চুপি বলে, টুকু মাসি, তুমি আমাদের ঘরে যাবে না, বাবা তোমাকে ডেকেছে। এতটুকু মেয়ের মনে আঘাত দিতে চায় না অনুরাধা। মিষ্টি হেসে বলে, কয়েকদিন পরে যাব, এখন আমি কলেজের পরীক্ষার খাতা দেখছি তো। তোমার মা কেমন আছে? মাকে বলো আমি শিগগিরই যাব। এবারই সবাই প্রণবেশের প্রশংসায় পঞ্চমুখ। অনুরাধার মা বাবা তো প্রায়ই বলেন, ওরকম ধীর স্থির দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ আজকাল আর দেখা যায় না। বউয়ের ওরকম অসুখ, অথচ মানুষটার মুখে টু শব্দটি নেই। অতটুকু মেয়ের সব ঝক্কি সামলানো, একদিনও অফিস থেকে দেরি করে ফেরে না। এই সব আলোচনার সময় অনুরাধা চুপ করে থাকে। কলেজ যাবার জন্য অনুরাধাকে ভোরে উঠতে হয়। একদিন আরও ভোরে ঘুম ভেঙে গেল। বাড়ির সামনে নানা রকম অচেনা শব্দ। জানালা দিয়ে মুখ বাড়িয়ে অনুরাধা দেখল, তাদের গেটের সামনে তিন গাড়ি পুলিশ। বন্দুক হাতে সেপাহীরা সারা গলিতে গিজগিজ করছে। আজকাল পুলিশ দেখলে বেশি ঔৎসুক্য দেখাতে নেই। জানালার কাছ থেকে সরে এলো অনুরাধা। একটু বাদেই জেগে উঠল বাড়ির আর সবাই। পুলিশের আগমন বিষয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল অনেক রকম। অনুরাধার ছোট ভাই বোন দুজন নিচে যাবেই দেখতে, কিছুতেই তাদের আটকে রাখা যায় না। খানিকক্ষণের মধ্যেই অবশ্য খবর পাওয়া গেল, পুলিশ এসেছে অঞ্জনকে ধরতে। অঞ্জন বাড়ির পেছনের দেওয়াল টপকে পালাবার চেষ্টা করেছিল, তাও ধরা পড়ে গেছে। এখন তাদের ফ্ল্যাট সার্চ করা হচ্ছে। ওইটুকু একটা ছেলেকে ধরার জন্য তিন গাড়ি পুলিশ লাগে? এটা ভেবে অবাক হয়ে গেল অনুরাধা। কী করেছে অঞ্জন? সে কোনো হীন অপরাধীর মতন কাজ করেছে, এটা কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছা করে না। বিএসসি পাস, বুদ্ধিমান ছেলে। ক্রমশ আরও খবর এসে যায়, অঞ্জনের ঘরে তিনটে তাজা বোমা ও আরও মাল মশলা পাওয়া গেছে, এছাড়া পোস্টার ও কাগজপত্র। তার নামে মারাত্মক দাঙ্গা হাঙ্গামার অভিযোগ। স্নান সেরে নিয়ে সময় মতন কলেজে যাবার জন্য তৈরি হলো অনুরাধা। মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। একতলায় সিঁড়ির কাছে তখনও পুলিশের ব্যস্ত আনাগোনা। অঞ্জনের বাবা আর মায়ের বিবর্ণ মুখ চোখে পড়ে। রীতিমতন ভিড় ঠেলে রাস্তা করে নিয়ে এগোতে হলো অনুরাধাকে। একটা পুলিশের গাড়িতে বসিয়ে রাখা হয়েছে অঞ্জনকে। তার হাত বাঁধা, দুপাশে দুজন বন্দুকধারী সেপাই। অঞ্জনের মুখে একটা বেপরোয়া তাচ্ছিল্যের ভাব। অনুরাধার দিকে চোখ পড়তেই আজও মুখ ঘুরিয়ে নিল অঞ্জন। অনুরাধা থমকে দাঁড়িয়ে পড়ল, যেন দুম করে একটা ধাক্কা লাগলো তার বুকে। আজ অঞ্জনের এই অবহেলায় সত্যিকারের অপমানিত বোধ করল সে। তার মনে হলো তবুও এগিয়ে গিয়ে অঞ্জনকে কিছু বলা উচিত, কিন্তু কি বলবে? একটা কিছু বলা উচিত, কিন্তু কি? দ্বিধায় দাঁড়িয়ে দুললো খানিকক্ষণ, তারপর আস্তে আস্তে হেঁটে চলে গেল। সন্ধ্যার পর শান্তনুর সঙ্গে দেখা হলো অনুরাধার। শান্তনু কলেজে তার কাছে ফোন করেছিল। অফিস থেকে ফিরে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়েছিল শান্তনু। অনুরাধা এলো সেখানে। দুজনে গিয়ে বসলো একটা ঠান্ডা রেস্তোরাঁয়। টেবিলের উপর দুহাত রেখে তাতে থুতনি ছুঁয়ে ক্লান্তভাবে শান্তনু বলল, আজ আমার মনটা খুব খারাপ লাগছে। পৃষ্ঠা 119। অনুরাধা জিজ্ঞেস করল, কেন? আমি কীরকম যেন বদলে যাচ্ছি। আমার পক্ষে যা সম্ভব নয় সেরকম কাজ করছি। দুদিন আগে অফিসে বুঝলে অনুরাধা, হঠাৎ এমন একটা কাণ্ড করলাম। আমার একজন অ্যাসিস্ট্যান্ট প্রায়ই কাজে ভুল করে। বুড়ো মতন লোকটি, বুদ্ধিশুদ্ধি তেমন নেই, সহজ কথাটাও চট করে বুঝতে পারে না। প্রায় লোকটিকে নিয়ে আমার ঝঞ্ঝাট হয়। কিন্তু পরশুদিন সামান্য একটা ভুল করেছে। আমার মেজাজ এমন গরম হয়ে গেল যে আমি হঠাৎ টেবিলের ওপর এমন জোর থাপ্পড় দিলাম যে কালির দোয়া উল্টে কাগজপত্র নষ্ট হয়ে গেল। তাতেও আমার জ্ঞান হলো না। আমি লোকটিকে বললাম, এরকম গোবর পোড়া মাথা নিয়ে কতদিন আর কাজ করবেন? লোকটি একেবারে কুঁকড়ে গেল, অপমানে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। আমার কাছ থেকে এরকম ব্যবহার একেবারেই আশা করিনি। আমিও নিজে বুঝতে পারছি না এখনও কী করে বাবার বয়সী একজন লোককে এইভাবে। শান্তনুকে খুবই অনুতপ্ত মনে হলো। অনুরাধা নরম গলায় বলল, তাতে কি হয়েছে? সবসময় কি আর মানুষের মেজাজ ঠিক থাকে? ভদ্রলোকের কাছে একদিন না হয় ক্ষমা চেয়ে নেবেন। শান্তনু শূন্য চোখ তুলে বলল, তার আর উপায় নেই। কেন? সেই ভদ্রলোক কাল অফিসে আসেননি। আজ সকালবেলা অফিসে গিয়ে শুনলাম গতকাল শেষ রাত্রিরে লোকটি মারা গেছে, হঠাৎ স্ট্রোক হয়ে। অনুরাধা চুপ করে খানিকক্ষণ বসে রইল। এমন ধরনের একটা ঘটনা যে চট করে কোনো মন্তব্য করা যায় না। খানিক বাদে কিছু বলতে যেতেই শান্তনু হাত তুলে তাকে বাধা দিয়ে বলল, না না, আমাকে সান্ত্বনা দেবার কোনো দরকার নেই। আমার ওই বকুনির জন্যই ভদ্রলোক মারা গেলেন, এটা হয়তো সত্যি নয়,
ভদ্রলোকের বয়স হয়েছিল, হার্টের অসুখও না কি ছিল, এসব পরে শুনলাম। মৃত্যুটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মন তো খারাপ হবেই। ভুল, কিন্তু আমার তো মন খারাপ হবেই। লোকটি শুধু শুধু আমার কাছ থেকে অপমানিত হয়ে মরে গেল। আমি বলেছিলাম, এরকম বুদ্ধি নিয়ে আর কতদিন চাকরি করবেন, অভিমান করে আর একদিনও চাকরি করল না। অনুরাধা আঙুল দিয়ে টেবিলের কাঁচে নাম লিখতে লিখতে বলল, এ নিয়ে বেশি ভাবা কিন্তু উচিত নয়। আর কি ভাববো বলতে পারো? জানো আমার এরকম মেজাজ খারাপ হওয়ার জন্য কে দায়ী? জয়শ্রী। 7-8 দিন ওর কাছ থেকে কোনো সাড়া শব্দ নেই। বাড়ি ভাড়ার অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, আর 6 দিন বাদে রেজিস্ট্রি হওয়ার কথা। ওর কাছ থেকে যদি কোনো খবর না পাই তাহলে আমার মনের অবস্থা কীরকম হয় বলো? শুধু অফিসের ওই ব্যাপারটাই নয়, আমাদের বাড়িতেও একজন ইহুদি থাকে, ওই যে যাকে তুমি দেখেছিলে, চোখের অসুখ, নিরীহ লোক। হঠাৎ তার সঙ্গেও একদিন ঝগড়া হয়ে গেল। কাল একটা ট্যাক্সিওয়ালার সঙ্গে আর একটু হলেই মারামারি করতাম। জানো আমি মোটেই এরকম ভায়োলেন্ট স্বভাবের ছিলাম না, মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু আমার একদম ধৈর্য নষ্ট হয়ে গেছে। পুরুষ মানুষ হিসাবে এটা যে আমার পক্ষে অপমানজনক ব্যাপার। আর একটা কথা ভেবে দেখো, আমার আর কেউ নেই, ঠিক সেরকম কোনো বন্ধুও নেই। মন খারাপ হলে অফিসে ওই বিশ্বনাথবাবুর ব্যাপারটা যে কাউকে বলে একটু হালকা হব। অনুরাধা মুখ তুলে হাসি মুখে বলল, জয়শ্রী পরশু আসবে। তোমার সঙ্গে দেখা হয়েছিল? না, টেলিফোনে কথা হয়েছে। ও আমার চিঠির উত্তর দেয় না কেন বলো তো? কবে চিঠি লিখেছেন? কয়েকদিনের মধ্যে 2 চিঠি লিখেছি। সত্যি অনুরাধা, আমার মনটা খুব অস্থির হয়ে আছে। অনুরাধা 4-5 দিন জয়শ্রীদের বাড়িতে যায়নি, তাই শান্তনুর কোনো চিঠির কথা সে জানে না। পৃষ্ঠা 120। হাসতে হাসতে বলল, আপনি বড্ড বোকা বোকা প্রেমিকের মতন ব্যবহার করছেন। চিঠি লিখতে পারেনি তার কারণ, ওদের বাড়িতে ওর বাবার গুরুদেব নাকি এসেছে, অনেক লোকজন। গুরুদেব? তিনি বুঝি মন্ত্র দিয়ে জয়শ্রীর মন ঘুরিয়ে দেবেন চেষ্টা হচ্ছে বোধহয়। খুব যজ্ঞটজ্ঞ হচ্ছে নিশ্চয়ই, এসব যজ্ঞে খুব ঘি লাগে। দুজনে প্রাণ হালকা করে খানিকটা হেসে নেওয়ার পর অনুরাধা বলল, শুনুন মশাই, আপনার চিন্তার কোনো কারণ নেই। জয়শ্রীর মন বদলানো কোনো সাধু সন্ন্যাসীর কর্ম নয়, খুব তেজি মেয়ে, এখনও চেনেননি তো? একটু বাদে কফির কাপে চুমুক দিয়ে অনুরাধা আস্তে আস্তে বলল, আমারও খুব মন খারাপ। একটি ছেলে আমাদের বাড়িতেই একতলার ফ্ল্যাটে থাকে, অঞ্জন, আজ তাকে পুলিশে ধরে নিয়ে গেল। আমার মনে হচ্ছে আমারও যেন কোনো দোষ আছে। আমি তো তোমার কোনো দোষ দেখতে পাচ্ছি না, আপনার পক্ষে দেখতে পাবার কথাও নয়। ঠিক যেমন আপনার অফিসের ব্যাপারে আমি বিশেষ কোনো দোষ দেখছি না আপনার। এই সব দুঃখগুলো বড্ড ব্যক্তিগত, অন্য কাউকে বলে ঠিক বোঝানো যায় না, অথচ না বলেও পারা যায় না। আমার খালি মনে হচ্ছে আমিও যেন অপরাধী, আমার কিছু একটা করা উচিত ছিল, অথচ কি করা উচিত ছিল বলুন তো? আমি জানি না অনুরাধা, সত্যি আমি জানি না। কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইল, তারপর বেরিয়ে পড়ল রেস্তোরাঁ থেকে, নিঃশব্দেই হাঁটলো খানিকক্ষণ। শান্তনু বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না থাক, তার দরকার নেই। কেন? আপনাকে উল্টো দিকে যেতে হবে। তারপরেই ঘুমট কাটিয়ে হেসে উঠল অনুরাধা, বলল, আপনার আজ কার সঙ্গে বেড়াবার কথা আর কার সঙ্গে বেড়াচ্ছেন? যাক, আর বেশি দেরি নেই, জয়শ্রী কিন্তু পরশু আসছে, মনে থাকবে তো? 6টার সময় গড়িয়াহাটের মোড়ে সেই জায়গায়। তুমিও আসবে তো? না, কেন? বাহ, আমার কাজ থাকতে পারে না? তাছাড়া আপনারা কি সবসময়ই আমার সঙ্গে গল্প করবেন নাকি? নিরিবিলি কোনো কথা নেই? কত প্ল্যান প্রোগ্রাম? না প্লিজ, তুমি এসো। না, পরশু আমি সত্যিই আসবো না, রেজিস্ট্রির দিন যাব। সে তো তোমাকে আসতেই হবে, পরশুও যদি জয়শ্রী না আসতে পারে তাহলে কিন্তু আমার মাথার ঠিক থাকবে না। আমি তাহলে সটান ওদের বাড়িতে গিয়ে হাজির হব, দরকার হলে জোর করে ওকে কেড়ে আনবো। বাহ, এই তো চাই। অনুরাধা বাড়ির গলিতে ঢুকে গেলেও অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শান্তনু। পৃষ্ঠা 121, হেডিং 12, কোট ন বা অরে সর্বস্য কামায় সর্বং প্রিয়ং ভবতি আত্মানস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। নিচে বৃহদারণ্যকোপনিষৎ ব্র্যাকেটে অরে মৈত্রেয়ী ব্র্যাকেট ক্লোজড। অন্য সকলের প্রীতির জন্যই যে সকল লোক কখনো প্রিয় হয় না, নিজ নিজ প্রীতির জন্যই সেই সকল লোককে প্রিয় বলে মনে হয়। সারা ঘরে ঘুরতে ঘুরতে জয়শ্রী চিরুনি বোলাচ্ছে, কোথাও বেশিক্ষণ সে স্থির হয়ে থাকতে পারে না। জয়শ্রীর গলায় গুনগুন গান, কখনো সে জানালার কাছে, কখনো আয়নার সামনে। খোপা বাঁধা সবে শেষ হয়েছে, তখন ঋষিকেশ জয়শ্রীকে ডাকলেন। গুরুদেব চলে যাওয়ার পর ঋষিকেশ রীতিমতন
মুষড়ে পড়েছেন। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন, বাড়িতেও চুপচাপ বসে থাকেন বেশিক্ষণ, কারোর সঙ্গে বেশি কথা বলেন না। বেলা ছোট হয়ে এসেছে, বিকেল পুরোতে না পুরোতেই অন্ধকার হয়ে আসে। বারান্দার সামনে ইজি চেয়ারে বসে আছেন ঋষিকেশ। জয়শ্রী ঘরে ঢুকে বলল, আলো জ্বালুনি কেন? থাক, আলো জ্বালাতে হবে না, তুই একটু এদিকে আয় তো মা। জয়শ্রী কাছে এগিয়ে আসবার পর তার সাজ পোশাক দেখে জিজ্ঞেস করলেন, কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, কাকিমার সঙ্গে একটু বেরোবো। কোথায়? জানি না, কাকিমা কোথায় বেড়াতে যাবেন বললেন। ও আচ্ছা, তাহলে যা। কেন ডেকেছিলে কেন? এমনি ভেবেছিলাম তোর সঙ্গে দুটো কথা বলবো। বলো না, এখনও তো দেরি আছে। ওই মোড়াটা টেনে নিয়ে বস। হ্যাঁ রে, তোর মায়ের শরীরটা যে বেশ খারাপ হয়ে যাচ্ছে দেখেছিস? কই না তো, কী হয়েছে? কোনো অসুখ টসুখ তো করেনি? বাইরে থেকে বোঝা যায় না, বড্ড চাপা তো। না বাবা, তুমি বেশি বেশি ভাবছো, মার কিচ্ছু হয়নি। না হলে তো ভালোই, তবে একটু লক্ষ্য রাখিস। এতদিন তোদের মা তোদের যত্ন করেছে, এখন তোরা বড় হয়েছিস, এখন তোরা তার যত্ন নিবি। বাবা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ রে, আমি ভালো আছি। তুমি আজকাল এরকম মনমরা হয়ে থাকো কেন? মহারাজজি এবার হঠাৎ চলে গেলেন বলে তোমার খুব দুঃখ লাগছে বুঝি? না রে, তা নয়, গুরুদেব একটা কথা বলেছিলেন, সেটা নিয়ে ভাবছি। গুরুদেব আমাকে বলেছিলেন ওর সঙ্গে ওর আশ্রমে গিয়ে থাকতে। চলো না, আমরা সবাই মিলে একবার বেরিয়ে আসি। সেই যে একবার গিয়েছিলাম, কি চমৎকার লেগেছিল, কি ভালো যে জায়গাটা। ঋষিকেশ ম্লানভাবে হেসে বললেন, না রে, সেরকম যাওয়ার কথা বলেননি। জয়শ্রীও একটু অন্যমনস্ক হয়ে গেল। সবাই মিলে যাওয়া হলেও অবশ্য সে যাবে না, আর কয়েকদিন বাদেই তো সে এবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ঋষিকেশ বললেন, গুরুদেব সংসার ছেড়ে যাওয়ার কথাতেই কদিন ধরে অনেক পুরনো কথা মনে পড়ছে। পৃষ্ঠা 122। ধর যদি আমি সব ছেড়ে ছুড়ে চলে যাই, তাহলে তোর মায়ের কি হবে? বাহ, তুমি যাবে কেন? তুমি যেখানে যাবে মাও সেখানে যাবে। ঋষিকেশ এক দৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সেই আধো অন্ধকারে তাঁর তন্নি কন্যার দিকে তাকিয়ে তিনি সম্ভবত জয়শ্রীর বাল্যকাল পর্যন্ত দেখতে পেলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটা গল্প শুনবি? গল্প? জয়শ্রী একটু হাসল, তারপর কচি মেয়ের মতন আবদার মাখা গলায় বলল, হ্যাঁ একটা গল্প বলো, অনেক দিন তোমার কাছ থেকে গল্প শুনিনি। ঋষিকেশ চেয়ারে হেলান দিয়ে কপালের ওপর দুহাত রাখলেন, তারপর আবিষ্ট গলায় বললেন, সেটা ছিল খুব দুর্যোগের রাত। ঠিক সালটা আমার মনে নেই, তবে 20-22 বছর আগে। সারাদিন ধরে টিপটিপ বৃষ্টি পড়ছিল, সন্ধ্যা থেকে খুব বাড়ল, আর সেই সঙ্গে দারুণ ঝড়। আমি একজোড়া স্বামী স্ত্রীর গল্প বলছি, তাদের তখন গাড়ি ছিল না, মোটামুটি সাধারণ অবস্থা। বউটির বাচ্চা হবার কথা 9 মাস চলছে, আরও কিছুদিন বাকি আছে, কিন্তু সেই রাত্রিরেই ব্যথা উঠল, সাংঘাতিক ব্যথা। দিনের বেলা কিছু বোঝা যায়নি, কাজকর্ম করেছে, সবই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ মাঝরাত্রিরে ওই ব্যথা। স্বামীটি পাড়ার এক ট্যাক্সিওয়ালাকে বলে রেখেছিল যে যদি কোনো দিন বেশি রাত্রে দরকার হয় তাকে ডাকবে। ট্যাক্সিওয়ালা রাজি ছিল, কিন্তু এমনই কপাল, সেদিন তাকে পাওয়া গেল না। পাওয়া গেল না মানে তার যাবার ক্ষমতা নেই। বৃষ্টি বাদলার দিন দেখে সে খুব নেশাটেশা করেছিল। স্বামীটির এক আত্মীয়ের গাড়ি ছিল, তাকে ফোন করা হলো, সেই আত্মীয় তখন কলকাতায় নেই। অনেক ছোটাছুটি করেও ট্যাক্সি পাওয়া গেল না, রাস্তায় এক হাঁটু জল, এদিকে বউটি তো যন্ত্রণায় একেবারে নীল হয়ে যাচ্ছে। প্রথমেই হঠাৎ এতটা ব্যথা সাধারণত হয় না, শেষ পর্যন্ত একটা ঘোড়ার গাড়িতে করে বউটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তখন ঘোড়ার গাড়ি চলতো, ওদের বাড়ি থেকে হাসপাতাল খুব দূরও ছিল না অবশ্য। হাসপাতালে পৌঁছবার পর ডাক্তার বলল, তক্ষুনি অপারেশন করতে হবে, কি যেন একটা গোলমাল হয়েছিল, অপারেশন করলেও বাচ্চা আর মা দুজনকে বাঁচানো যাবে না, বাচ্চাকে বাঁচাতে গেলে মায়ের জীবন। ঋষিকেশ তড়াক করে সোজা হয়ে বসে জয়শ্রীর একটা হাত চেপে ধরে বললেন, তুই হয়তো এ গল্প শুনলে আমাকে ক্ষমা করতে পারবি না, কিন্তু আমি ডাক্তারকে বলেছিলাম সন্তানকে বাঁচাবার দরকার নেই, অলকাকে বাঁচান, আমি একটুও ভাবিনি পর্যন্ত। তোর মা ঠিক টের পেয়েছিল, অত যন্ত্রণার মধ্যেও জ্ঞান হারায়নি, অনবরত চিৎকার করছিল, না ওকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। তারপর 3টে ঘন্টা যে আমার কীরকমভাবে গেছে আমি বলে বোঝাতে পারবো না। পরেশ তখন কত ছোট, সর্বক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল। আমার বাবা মা কেউ বেঁচে ছিল না, আমাকে ভরসা দেওয়ার কেউ ছিল না। অপারেশন রুম থেকে তোর মাকে যখন বার করে নিয়ে এলো, একটা সাদা চাদর দিয়ে ঢাকা ট্রলির ওপর শোয়ানো, মৃতদেহ ঠিক ওইভাবে নিয়ে যায়, আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিলাম। একজন নার্স এসে বলল, আমার একটি মেয়ে হয়েছে। তখন সেই মেয়েকে হাতের কাছে পেলে বোধহয় আমি গলা টিপেই মেরে ফেলতাম। তখনও অলোকা বাঁচবে কি না ঠিক ছিল না, আরও 24 ঘন্টা জমে মানুষে যুদ্ধ হয়। ডক্টর KB ব্যানার্জি ছিলেন তখনকার খুব বড় ডাক্তার, তিনি নিজে দেখছিলেন,
24 ঘন্টা বাদে অলোকা যখন চোখ মেলল প্রথম কথাই বলল, সে কোথায়? আমার কথা বলেনি, অলোকা তোকে দেখতে চেয়েছিল। ঋষিকেশ যতটা আবেগের সঙ্গে অভিভূত গলায় কাহিনীটা বললেন, জয়শ্রীর মধ্যে কিন্তু সেরকম প্রতিক্রিয়া হয়নি। এখনকার ছেলেমেয়েরা এগুলোকে স্বাভাবিক বলে মেনে নিয়েছে। জয়শ্রী এতক্ষণ একসঙ্গে গল্পটা শুনছিল, এবার হাসতে হাসতে হালকাভাবে বলল, বাবা তুমি তাহলে আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, ভাগ্যিস মেরে ফেলনি। ঋষিকেশ গভীর বিস্ময়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, তারপর কম্পিত গলায় বললেন, হ্যাঁ রে, আমি তোকে এ পৃথিবীতে আসতে দিতে চাইনি। ডাক্তার যে খুব জোর দিয়ে বলেছিল দুজনের একজনই শুধু বাঁচবে, তাই আমি অলোকাকে, পৃষ্ঠা 123, তুমি তো ঠিকই করেছিলে। তখন কি বুঝতে পেরেছিলাম যে ওই ছোট্ট একরত্তি বেড়াল ছানার মতন একটা বাচ্চা কোনোদিন এমন সুন্দর হয়ে উঠবে? তোর মায়ের কিন্তু কোনো ভুল হয়নি, সে নিজের জীবন দিয়েও তোকে বাঁচাতে চেয়েছিল, তোর ওপর অলোকারই পুরোপুরি দাবি। জয়শ্রী উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ তুমি আজ আমাকে এটা বললে কেন? এমনি অনেক পুরনো কথা মনে পড়ছে কদিন ধরে। না, তুমি নিশ্চয়ই অন্য কোনো কারণে এটা বললে। কী কারণ বলতো, তুমি বলো। আমি ভেবেছিলাম তুই এটা শুনলে আমার ওপর খুব রেগে যাবি। বাহ, রাগ করব কেন, এরকম অ্যাক্সিডেন্টাল ব্যাপার তো হয়ই, অ্যাক্সিডেন্ট থেকে মানুষের জীবনে অনেক কিছুই হয়। এখন আমি এত বড় হয়েছি তাই মরার কথা ভাবলে ভয় লাগে, কিন্তু যদি নাই জন্মাতাম তাহলে আর মরতে কী আপত্তি ছিল? তুই জন্মাসনি এ কথাটা তুই ভাবতে পারিস? এখন পারি না অবশ্য, আমি তো তাই ভেবেছিলাম। মিঠু, আমাকে তুই যাই ভাবিস, তোর মাকে তুই দুঃখ দিস না, আমি তো তোমাকে কিংবা মাকে কারোকেই দুঃখ দিতে চাই না। তোমরা শুধু শুধু নিজেদের জেদটা আঁকড়ে ধরে আছো কেন? এ কি শুধু জেদ? বাবা তুমি তো আমাকে চেনো, তোমার কি ধারণা আমি বোকার মতন কোনো কাজ করতে পারি? তোর কি ধারণা আমরা তোর বাপ মা হয়ে তোকে ভুল উপদেশ দিচ্ছি, তোর খারাপ চাইছি? এতক্ষণ তর্ক করা জয়শ্রীর ধৈর্যে পোষায় না, সে হঠাৎ অনুভব করলো তাকে যেন একটা যুক্তির জালে বেঁধে ফেলা হচ্ছে। এখন নতুন কোনো যুক্তি দিয়ে তার পক্ষে উদ্ধার পাওয়া মুশকিল, সুতরাং এরপর তার পক্ষে সবচেয়ে যেটা স্বাভাবিক সে তাই করল। সে ভয়ঙ্কর অভিমানের সঙ্গে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল এবং অবুঝের মতো বারবার বলতে লাগলো, তোমরা তখন আমাকে মেরে ফেলনি কেন, কেন মেরে ফেলনি? ঋষিকেশ অত্যন্ত বিপন্ন বোধ করলেন। জয়শ্রীকে তার জন্মকাহিনীটা যখন শোনাচ্ছিলেন তখনই তার আশঙ্কা হয়েছিল যে ও কেঁদে ফেলবে। তখন মেয়ে দিব্যি হাসতে লাগলো, এখন কি এমন বলা হয়েছে যার জন্য এত কান্না? এসব তার বুদ্ধির অগম্য। তিনি ওর মাথায় হাত রেখে বললেন, এই মিঠু কাঁদছিস কেন, কি পাগল মেয়ে! এই মিঠু, তোর মা কোথায় গেল? অলোকা! বাবার হাত ছাড়িয়ে জয়শ্রী ছুটে বেরিয়ে গেল, দুপদাপ করে সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে এলো রান্নাঘরে। অলোকা তখন ঠাকুরকে রান্না বুঝিয়ে দিচ্ছিলেন। ঠাকুরের সামনেই জয়শ্রী অলোকার দু বাহু ধরে বলল, মা তুমি সত্যি করে বলো তো, তুমি সেদিন বলনি আমি যাতে সুখী হব তুমি সেটাই চাও? অলোকা বললেন, এ কি তুই এরকম করছিস কেন? হ্যাঁ বলেছিলাম তো, সত্যি করে বলো, মন থেকে বলেছিলে? হ্যাঁ বলেছি, তুই যা চাস। তাহলে জেনে রাখো, শান্তনুকে আমি বিয়ে করব, এটা ফাইনাল ফাইনাল ফাইনাল। এরপর যতই তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবে ততই নিজেরা দুঃখ পাবে, তাতে আমার কোনো দোষ নেই। আর কয়েকদিন বাদেই অলোকা তাড়াতাড়ি জয়শ্রীকে রান্নাঘর থেকে বার করে আনলেন। সুজাতাও বেরিয়ে এসেছে ঘর থেকে। অলোকা বললেন, মিঠু একটা কথা শোন, মাথা ঠান্ডা কর, আমি ওই ছেলেটির সঙ্গে গিয়ে দেখা করব। পৃষ্ঠা 124। কোন ছেলেটির? ওই শান্তনুর সঙ্গে। আমি নিজে তাকে অনুরোধ করব তোকে বিয়ে করার জন্য। তাহলে তুই খুশি হবি তো? তোর বাবাকে আমি যে করেই হোক রাজি করাবো, কিন্তু তুই একটা কথা দে, কিছুদিন অপেক্ষা করবি, অন্তত 6 মাস। গুরুদেব বলেছেন তোর একটা ফাঁড়া আছে, সেই জন্যই উনি এত বেশি চিন্তা করেছেন। তোকে এখন একটু সাবধানে থাকতে হবে, তোমরা আর বাধা না দিলেই আমার ফাঁড়া কেটে যাবে। সুজাতা হাসতে হাসতে বললেন, আচ্ছা বিয়ে পাগলা মেয়ে হয়েছে দেখছি, ঠিক আছে বাবা, তোর ওই প্রফেসরের সঙ্গেই বিয়ে হবে, প্রফেসরের গিন্নি না হতে পারলে তোর আশা মিটছে না দেখছি। মোটেই সে এখন প্রফেসরই করে না। ওই হলো, একবার যে প্রফেসরই করে সে পরে আর যাই করুক, এমনকি পার্লামেন্টের মেম্বার হলেও প্রফেসর থাকে। নে এখন চল, বেরোবি না? অলোকা বললেন, সেই ভালো, যা একটু কাকিমার সঙ্গে ঘুরে আয়। কোথায় যাবে তোমরা? রবীন্দ্রসদনে মায়ার খেলা হচ্ছে, সেটা দেখে আসি। মিঠু মুখে একটু পাউডার বুলিয়ে নে, কেঁদে তো ভাসিয়েছিস, মুখের যা ছিরি হয়েছে। দিদি তুমিও যাবে নাকি? না তোমরাই যাও, সাবধানে যেও কিন্তু, যা দিনকাল। বাড়ির গাড়ি নেয়নি, ওরা ট্যাক্সি নিয়ে বেরিয়েছে। খানিকটা দূর আসবার পর সুজাতা বললেন,
নে, আর মুখ গোমড়া করে থাকতে হবে না। বাবা আমার কথা শুনে বেশিক্ষণ রাগ করে থাকতে নেই। কোথায় মুখ গোমড়া করে আছি? আছিসই তো, ডান দিকের ভুরুটা একটু মুছে ফেল পাউডার লেগে। দেখি টিপটা দেখি, এহ একটু ব্যাকা পড়েছিস তো। যাক গে, এমন কিছু না। হ্যাঁ রে মিঠু, তোর সেই প্রফেসর বন্ধুর সঙ্গে কোথায় কোথায় দেখা করিস রে? কাকিমা, তুমি প্রফেসর প্রফেসর বলবে না, ওর বুঝি নাম নেই। হ্যাঁ ভুল, ও হ্যাঁ কি নাম যেন ওর? শান্তনু। হ্যাঁ শান্তনু, আমার এক মাসির ছেলের নামও শান্তনু। রোগা লিকলিকে চেহারা, চোখটা একটু টেরা। শান্তনু নাম শুনলেই আমার তার কথা মনে পড়ে। আহা, হ্যান্ডলুম হাউসে কাউন্টারে বসে একটি মেয়ে, ঠিক বেগুন ভাজার মতো মুখ, তার নামও তো সুজাতা। আমার বুঝি সুজাতা শুনলে তার কথা মনে পড়ে। সুজাতা খুব একচোট হাসলেন, তারপর বললেন, সত্যি হ্যান্ডলুম হাউসের মেয়েটা একটুতেই কীরকম মুখ করে। আমি সেদিন ব্লাউজ পিসটা বদলাতে গেলুম। শান্তনুর সঙ্গে কোথায় দেখা করিস? কোনো ঠিক নেই। তবু কোনো দিন গড়িয়াহাটায়, কোনো দিন লাইট হাউসের সামনে। তারপর কোথায় বেড়াতে যাস? বেড়াতে আবার কোথায় যাব? কোনো দোকানে গিয়ে খাবার টাবার খাই, তারপর কোনো কোনো দিন গঙ্গার ধারে। ও খুব সুন্দর কথা বলতে পারে না রে প্রফেসর। যখন জয়শ্রী এবার না হেসে পারল না, হাসতে হাসতে বলল, সুন্দর কথা আবার কি বলবে, তুমি বইতে যেরকম পড়ো ভেবেছো বুঝি সেই রকম? যাই বলিস, ছেলেরা খুব ভালো ভালো কথা বলতে না পারলে মেয়েরা সহজে মুগ্ধ হয় না। নাহলে আর বিশেষত্ব কী আছে বল? শান্তনুর চেহারা অবশ্য ভালো, কিন্তু ওর চেয়ে সুন্দর চেহারা আরও তো ছেলে আছে। ওর চেয়ে বাড়ির অবস্থা ভালো, চাকরি ভালো করে, নিশ্চয়ই কথা দিয়েই ও তোকে একেবারে। শান্তনু একদম ভালো কথা বলতে পারে না, বেশ লাজুক আছে। পৃষ্ঠা 125। তাছাড়া বেশিরভাগ দিনই তো অনুরাধা থাকে আমাদের সঙ্গে। সুজাতা ভুরু দুটো অনেকখানি তুলে বলল, অনুরাধা তোদের সঙ্গে থাকে? তোরা তিনজনে একসঙ্গে বেড়াতে যাস? হ্যাঁ, তাতে কি হয়েছে? অনুরাধার সামনে তোরা ওই সব কথা বলিস? কি কথা? ট্যাক্সির জানালা দিয়ে বাইরে তাকিয়ে সুজাতা বললেন, কি জানি বাবা তোদের ব্যাপার ট্যাপার। জয়শ্রী বলল, কাকিমা বিয়ের আগে তোমার চেনা ছিল না কারোর সঙ্গে? দেখ আমাদের সময় কি আর তোদের মতন এমন স্বাধীনতা ছিল? সত্যি করে বলো। সত্যি না তো কি, মিথ্যে বলছি নাকি? বাড়ির বাইরে কখনো একা একা বেরোতে পারতাম না, সব সময় সঙ্গে সঙ্গে কেউ যেত। স্কুলে যাবার সময় বাড়ির দারোয়ান যেত সঙ্গে, এমনকি কলেজে উঠেও। যা, অত মোটেই ছিল না। তুই জানিস না, দাদা তোকে একটু বকুনি দিলেই তুই কেঁদে শেষ করিস। আর আমার বাবা, রবীন্দ্র সদনে মায়ের খেলার টিকিট ফুরিয়ে গেছে, ফোয়ারার কাছে ও সিঁড়িতে বেশ ভিড়। দর্শকদের অধিকাংশই পরস্পরের চেনা, এ ওর কুশল সংবাদ দিচ্ছে। টিকিট না পেয়ে বেশ নিরাশ হয়ে গেল ওরা। তাছাড়া কোথাও তাড়াহুড়ো করে এসে টিকিট না পেলে কীরকম যেন একটু অপমানজনক লাগে। ট্যাক্সি ছেড়ে দিয়েছিল, এখন আবার ট্যাক্সি পাওয়া মুশকিল। সুজাতা বললেন, তাহলে আর এক্ষুনি বাড়ি ফিরে গিয়ে কী হবে? চল মিঠু, এদিকটা একটু বেড়াই, কতদিন এসব দিকে আসিনি। জয়শ্রী বলল, চলো একটু হাঁটি, আমারও এখন বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। কাকিমা, তুমি ফুচকা খাবে? যাহ, খেলেই যা অম্বল হবে, একদিন খেয়েই দেখো না বাবা। ও কি মানুষ খায় নাকি? নোংরা হাতে করে দেয় নোংরা তেঁতুল গোলা জল, একটু নোংরা না হলে ওতে ঠিক টেস্ট হয় না। চলো ওই দিকে দাঁড়া, একটু পরে। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছে দুজনে অনবরত গাড়ি, বেশ একটা মনোরম হাওয়া দিচ্ছে। এই সময় বাড়িতে বসে থাকার বদলে বেড়াতেই ভালো লাগে। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের বাইরের প্রাঙ্গণে পুরু সবুজ ঘাস। রাস্তা পেরোবার আগে সুজাতা হঠাৎ জয়শ্রীর দিকে ফিরে বললেন, মিঠু তোকে একটা কথা বলবো, রাগ করবি না বল? সুজাতার এই ভঙ্গি বদলে জয়শ্রী খুব অবাক হয়ে যায়। উড়ন্ত পাখির ডানার মতো ভুরু দুটি তুলে জিজ্ঞেস করলো, কি? তুই তো যাকে বিয়ে করবি মোটামুটি ঠিকই করে ফেলেছিস, কেউ আর তোকে বাধাও দেবে না। কিন্তু তার আগে একজনের সঙ্গে একটু আলাপ করতে কোনো দোষ আছে? তার মানে একজন তোর সঙ্গে একটু আলাপ করতে চায়, এমনি একটু কথা বলবে, এরকম তো কত লোকের সঙ্গেই আলাপ পরিচয় হয় না? কে, কার কথা বলছো? আছে একজন, চল দুটো কথা বলবি শুধু। আমি তো আছি, আমার কথা যদি শুনিস, তুই তো একজনের সঙ্গেই মিশেছিস, তাকেই তোর পছন্দ হয়েছে। আরও দু একজনের সঙ্গে মিশে একটু যাচাই করে দেখলে। পৃষ্ঠা 126। রাগে জয়শ্রীর মুখখানা লাল হয়ে গেল, তার সুন্দর মুখে আকস্মিক রাগ দেখা দিলে অনেকটা ইলেকট্রিক হিটারের মতন রং হয়। চোখ তীক্ষ্ণ করে বললে এর মানে কি? আমি তাহলে এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি, তুমি আসবে তো এসো।
সুজাতা তার কন্যাপ্রতিম ভাসুরজিকে অনুনয় করে বললেন, প্লিজ মিঠু, আমার জন্য অন্তত এখানে কোনো সিন করিস না। ভদ্রলোক রাস্তার ওপারে দাঁড়িয়ে আছেন, আমি তোকে এনেছি। দৃপ্ত ভঙ্গিতে মুখ তুলে জয়শ্রী বলল, কই, কোথায়? রাস্তার ওপারে একটা হালকা সবুজ রঙের ফিয়াট গাড়িতে স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে একজন সুবেশ পুরুষ নিঃশব্দে ধূমপান করছে, দৃষ্টি সামনে, ওদের দিকে নয়। জয়শ্রী জিজ্ঞেস করলো, এই কি সেই? হ্যাঁ সুগতবাবু। চল কথা বলে দেখবি, খুব ভালো লোক। গ্রীবা উঁচু করে কঠিন গলায় জয়শ্রী বলল, চলো। রাগে অপমানে জয়শ্রীর চোখ নাক কান জ্বালা করছে। লোকটা এতখানি নির্লজ্জ এখনও, একে যদি উচিত শিক্ষা না দেওয়া যায়। ওরা কাছে আসতেই সুগত অতিশয় সুসভ্য যুবা পুরুষের মতন দ্রুত নেমে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো, অর্থাৎ গাড়ির আয়নায় সে ওদের লক্ষ্য করছিল। জয়শ্রী বলল, গাড়িতে উঠবো না। সুগত নম্রভাবে বলল, কেন, উঠুন না, আমি নতুন গাড়ি চালাতে শিখেছি, আপনাদের একটু দেখাই। যেন জয়শ্রীর সঙ্গে অনেক দিন ধরেই আলাপ, কোনো ইন্ট্রোডাকশানের দরকার নেই। সুগতর কথা বলার ভঙ্গি সেই রকম। যথারীতি সুগত ত্রুটিহীন সুরুচিসম্পন্ন পোশাক পরে আছে, তার চেহারার মতনই তার ব্যবহারে কোনো খুঁত নেই। এখানে এসেই সুজাতা খানিকটা বদলে গেছেন, এখন আর জয়শ্রীর মেজাজকে যেন ভয় করার দরকার নেই। সুগত পেছনের দরজাই খুলে দিয়েছিলেন, সুজাতা বললেন, জয়শ্রী তুই সামনে বস। কাকিমার দিকে তাকিয়ে জয়শ্রী চকিতে একবার বিদ্যুৎ আনল, তারপর নিজেকে একটু সামলে বলল, কেন, বাহ, তোরাই তো কথা বলবি, আমি পিছনে বসছি। না, সুগত সঙ্গে সঙ্গে বলল, আই সাজেস্ট আপনারা দুজনেই সামনে বসুন, দুজনেই পিছনে বসার বদলে। সুজাতা বললেন, সেই ভালো, সামনে পিছনে বসে গল্প করা যায় না, আপনি আমাদের গাড়িতে খানিকটা ঘুরিয়ে আনুন, তারপর আমাদের বাড়ির কাছে পৌঁছে দেবেন। সুজাতা বসলেন ভেতরে, জয়শ্রী জানলার পাশে। সুগত ঘুরে গিয়ে স্টিয়ারিং ধরল। বসতে গিয়ে জয়শ্রী দেখল পায়ের কাছে লোহার কি জিনিসপত্র পড়ে আছে। পায়ের কাছে এইসব থাকলে আবার ভালো করে বসা যায় নাকি? হয়তো ভদ্রলোক খেয়াল করেননি জয়শ্রীর বলার প্রবৃত্তি নেই। স্টার্ট দিয়ে সুগত জিজ্ঞেস করলো, কোন দিকে যাব বলুন। সুজাতা বললেন, চলুন না যেদিকে হয়, তবু বলুন আপনারা, আপনার যেদিকে খুশি। আমার যেদিকে খুশি, যদি অনুমতি করেন তাহলে আমি উত্তরে হিমালয়, দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে কামরূপ, পশ্চিমে কচ্ছের রান, যে কোনো জায়গায় যেতে পারি। ওরে বাবা, আপনার শক্ত কম নয়, চলুন বরং ভুল, চলুন বরং গঙ্গার দিকে খানিকটা। জানালার বাইরে মুখ রেখে জয়শ্রী ভাবল, তার কাকিমার ধারণা অনুযায়ী এই বোধহয় পুরুষদের চমৎকার কথা বলার নমুনা, ন্যাকা। সুজাতা জয়শ্রীর দিকে ঠেলে বসেছেন, খুবই ঘেঁষাঘেঁষি। বললেন, আপনি নিজে ড্রাইভ করছেন কবে থেকে? আগের দিনও তো আপনার ড্রাইভার দেখেছিলাম, ওকে গত সপ্তাহে ছাড়িয়ে দিলাম, শুধু শুধু রাখা হয়েছিল। পৃষ্ঠা 127। আগের মাসে অফিসের কাজে দুর্গাপুর গেলাম, আমি নিজেই তো ড্রাইভ করেছিলাম, শুধু শুধু একটা লোককে কাজ না করিয়ে মাইনে দেওয়া। ঋষিকেশ বা পরেশ কেউই অবশ্য নিজে গাড়ি চালান না, শেখারও চেষ্টা করেননি, সুজাতারও এই ব্যাপারে একটু ভয় আছে। কিছুদূর যাবার পর সুগত বিনীতভাবে বলল, মিস মুখার্জি কিছু কথা বলছেন না, বোধহয় এখনও রেগে আছেন। ঝট করে মুখ ফিরিয়ে জয়শ্রী জিজ্ঞেস করল, আপনি আমার চিঠি পেয়েছিলেন? উৎকট বিস্ময়ের সঙ্গে সুজাতা বললেন, সে কি, তুই চিঠি লিখেছিলি নাকি? তোদের আগে দেখা হয়েছিল? জয়শ্রী প্রায় এক ধমক দিয়ে বলল, কাকিমা তুমি চুপ করো তো, পেয়েছিলেন আমার চিঠি? হ্যাঁ পেয়েছিলাম। আপনি নিশ্চয়ই উত্তরের আশা করেননি আমার কাছ থেকে? না, তা আশা করিনি, তবে অন্য কিছু আশা করেছিলাম। আমি কিন্তু আপনার কথা রেখেছি, আপনাদের বাড়িতে যেতে বারণ করেছিলেন, যাইনি, চিঠির কথাও কাউকে বলিনি, আপনিই তুললেন। বাড়িতে যাওয়া না যাওয়ায় কিছু আসে যায় না। মিস মুখার্জি, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেজন্য আমি এক্ষুনি ক্ষমা চাইছি, এবং এক্ষুনি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। তবে ফ্র্যাঙ্কলি বলছি, আপনাকে আমার একবার দেখার ইচ্ছে ছিল, আপনাকে আমার অ্যাডমিরেশন এবং কংগ্রাটস জানাবার জন্য। আপনার যেরকম কারেজ এবং ডিটারমিনেশান, বাঙালি মেয়েদের সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই। দর্পিতা রানীর মতন সম্পূর্ণভাবে সুগতর দিকে ফিরে জয়শ্রী বলল, দেখা হয়ে গেছে তো, এবার আমাকে দয়া করে বাড়ি পৌঁছে দিন। দুপাশ থেকে দুজনে কথা বলছে, মাঝখানে বসে সুজাতার অবস্থা করুন। এবার কোনোক্রমে নিজের ব্যক্তিত্ব ফিরিয়ে আনার চেষ্টা করে বললেন, এই মিঠু তুই করছিস কি? সাধারণ একটু ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই? কাকিমা তুমি তো জানোই আমার ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই। জ্ঞান? সুগত কোটের পকেট থেকে সিগারেটের কেস বার করে বলল, উইথ ইওর পারমিশন আমি একটা সিগারেট ধরাচ্ছি। সুজাতা বললেন, হ্যাঁ ধরান না। মিস মুখার্জি আপনার আপত্তি নেই তো? অন্যদিকে মুখ ফিরিয়ে জয়শ্রী বলল, না।
সিগারেটে প্রথম টান দিয়ে সুগত অনেকখানি ধোঁয়া ছাড়ল। তার মুখখানা একটু ম্লান হয়ে গেছে। সুগত আর সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কেউ তাকে অভদ্র অপবাদ দেবে এটা যেন তার সহ্য হয় না। গাড়ি পড়েছে রেড রোডে। জয়শ্রী দ্রুত ভেবে যাচ্ছে, কাকিমাকি আগে থেকেই জানতো যে মায়ার খেলার টিকিট পাওয়া যাবে না? লোকটিকে কাকিমাই নিশ্চয়ই এখানে অপেক্ষা করতে বলেছিল। আশ্চর্য ব্যাপার, বুড়ো বুড়ো লোকেরাও কীরকম ষড়যন্ত্র করতে পারে। নিজেরা যা পছন্দ করবে, যা ভালো বুঝবে, তাছাড়া অন্য কারোর পছন্দ বা ভালো লাগা কিছুতেই মেনে নিতে পারবে না। সুগত একটু বিষণ্ণ গলায় বলল, মিস মুখার্জি, যদি আমার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে যান তাহলে খুবই দুঃখের ব্যাপার হবে। আমি রিয়েলি একবার রাগ হলে জয়শ্রীর মেজাজ কিছুতেই সহজে শান্ত হয় না। শ্লেষের সঙ্গে বলল, আপনার সম্পর্কে আমার কি ধারণা হলো বা না হলো তা নিয়ে তো আপনার মাথা ঘামাবার দরকার নেই। তাছাড়া আপনার সম্পর্কে আমি কোনো ধারণা করতেই বা যাব কেন? সুগত তবু মৃদু হাস্যের প্রশংসার চোখে তাকালো জয়শ্রীর দিকে। পৃষ্ঠা 128। কিছু একটা বলতে গেল, সেই সময় সুজাতা আবার বললেন, মিঠু কি হচ্ছে কি, একটু চুপ করে বসতো? চল, তুই ফুচকা খাবি বলছিলি, গঙ্গার ঘাটে গিয়ে যত ইচ্ছে খাস, তাতে যদি তোর মেজাজ ঠান্ডা হয়। বড্ড জেদি মেয়ে জানেন, কাকিমা ফুচকা খাওয়ার আর একটুও ইচ্ছে নেই আমার। এবার বাড়ি গেলে হয় না? দাঁড়া, এ কি সুগতবাবু পায়ের কাছে এসব লোহা লক্কর কী রেখেছেন? কই, সুগত নিচু হয়ে দেখতে গেল। আর তক্ষুনি খিদিরপুরের দিক থেকে একটা বিপুল চেহারার লরি হুড়মুড়িয়ে এসে পড়ল সামনে। সুজাতার চিৎকার, ভয়ার্ত মুখ তুলে সুগত স্টিয়ারিং ফেরালো। বাঁদিক থেকে হলুদ বিদ্যুতের মতন একটা ট্যাক্সি, ক্রুদ্ধ পাঞ্জাবি ড্রাইভারের গালাগাল, তারপরই ধাক্কা। দোষ সুগতর ঠিক নয়, লরি ড্রাইভারেরই, কিন্তু ততক্ষণে ব্রেক কষার কর্কশ শব্দ, ধাতুর ঝনঝনানি, কাঁচ ভাঙা, ব্যাকুল রব। বিটের পুলিশ দৌড়ে এলো, খেলার মাঠ থেকে সরগোল তুলে লোকেরা দৌড়ে এলো, ট্যাক্সি ড্রাইভার লম্বা লম্বা পা ফেলে পালাতে লাগলো। সুগতর গাড়িখানা ট্যাক্সির পেটে ধুমারা। ব্র্যাকেটে এই পরিচ্ছেদটি আমার এখানেই শেষ করা উচিত ছিল এবং পরবর্তী পরিচ্ছেদ শুরু করা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ নিয়ে। তাহলে পাঠকদের বেশ উৎকণ্ঠায় রাখা যায়, সেই রকমই নিয়ম, কিন্তু আমি অতটা নিষ্ঠুর হতে পারি না। এখানেই জানিয়ে রাখি, দুর্ঘটনা খুব সাংঘাতিক নয়, কেউ মারা যায়নি। কিছু কিছু আহত অবস্থায় তিনজনেই হাসপাতালে, ট্যাক্সি ড্রাইভারও পালাতে সক্ষম হয়েছে। ব্র্যাকেট ক্লোজড।